এখন আমরা কি জানি যে আমরা বোনস আগেও পড়েছি, বোনস ইনফিনিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটি, তারপরে হলো তোমার অ্যাবডোমেন, সব জায়গায় বোনস আছে। হ্যাঁ, ভিসার সাথে। তো আমরা একটা মানে মেন কথা হলো যে আমরা একটা বোনস পড়ব, বোনস সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, কি কি ধারণা থাকতে হবে, বা কি কি কোশ্চেন না জানলে আমাদের ম্যাডামরা রাগ করবে বা ফেল দিবে এরকম। তো ওইটার জন্য আমি একটা স্লাইড বানিয়েছি, দেখো। ওভারঅল বোনস এর ক্ষেত্রে যে কোন কোশ্চেন গুলো তোমাদের জানতেই হবে, যেমন অ্যানাটমিক্যাল পজিশন, আর আমাদের দেহের মধ্যে যে কিছু কিছু বডিতে কিছু কিছু বোনস আছে যে সিঙ্গেল বোন, মোস্ট অফ দা বোনস কিন্তু তোমার ডাবল। হ্যাঁ, তো যখন নাকি একের অধিক বোনস থাকবে, যেমন তোমার ধরো ফিমার, ফিমার কি দুইটা না, লেফট সাইড রাইট সাইড, তো যখন নাকি দুইটা মানে একের অধিক বোনস থাকবে তখন সেটাকে সাইড ডিটারমিনেশন তোমাকে জানতে বলতেই হবে। যদি সাইড ডিটারমিনেশন না বলো বা তুমি ওইখানে অ্যানাটমিক্যাল পজিশন তোমার ভুল হবে, অ্যানাটমিক্যাল পজিশন বলতে গেলেই তো তোমার সাইড ডিটারমিনেশনটা আগে করতে হবে, তো এটা যদি না বলো তখন তোমাকে ফেল দিবে, ইজিলি ফেল দিবে। আর হলো বোনসটার টাইপস কিরকম, মানে এটা কি তোমার কি বোনস, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, আসলে না এরকম বোনস এর ক্লাসিফিকেশন, তো কি টাইপের বোন এটা জানতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো বোনস এর পার্টস, পার্টস গুলো না পারলে তুমি ডিসক্রাইব করতে পারবে না যে কোথায় কোনটার অ্যাটাচমেন্ট কি, বা কোথায় কোন লিগামেন্ট লাগতেছে, বা কোথায় কোন মাসেলটার অরিজিন হচ্ছে, ইনসার্শন হচ্ছে, তো এই জন্য পার্টস গুলো জানতে হবে। তারপর হলো তোমার মেজর, কতগুলো মেজর মাসেল আছে, মানে যেগুলো না জানলেই নয়, ওই মাসেল গুলোর অ্যাটাচমেন্ট জানতে হবে। কিছু লিগামেন্ট এরকম আছে যে লিগামেন্টের ই জানতে হবে, যেমন নার্ভের রিলেশন, অসিফিকেশন আর আর্টিকুলেশন। এই হেড নেক এর মধ্যে যে স্কাল বোন গুলো আছে এগুলোর মধ্যে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যে ফ্রন্টাল প্যারাইটাল এগুলোর মধ্যে ম্যাডামরা ধরে যে আর্টিকুলেশন বলো, যে কোন বোনের সাথে কোন বোনটা আর্টিকুলেট করতেছে, তারপর কি ফর্ম করতেছে, যেমন সুচার দিয়ে যে প্যারাইটাল বোনের সাথে অক্সিপিটাল বোন, তারপর আবার নেজাল বোনের সাথে ফ্রন্টাল বোনের যে তোমার আর্টিকুলেশন হয় তখন ওই জায়গাটাকে বলে নেজিয়ন, তো এরকম আর কি আর্টিকুলেশন গুলো ধরে, আর আর্টিকুলেশন গুলোর নাম কি ওইটাও আর কি জানতে চায়। তারপর হলো জেনারেল অ্যানাটমি, তো আগে বললাম যে বোনস এর টাইপ জানতে হবে, এটার উইথ এক্সাম্পল, মানে কি কি টাইপস আছে, কোন বোনস এর কি কি রকম হইতে পারে এরকম আর কি। আচ্ছা, তারপর আমরা যে ফ্রন্টাল বোনে, দেখো আমি সুন্দর করে এখানে মার্ক করছি যে 3, 6, 4, 7, তোমরা সবাই ফ্রন্টাল বোন, আমি জানি যে ইতিমধ্যে পড়া হয়ে গেছে, এখন আমাকে কেউ বলতে পারবা যে পয়েন্ট গুলা কি কি নাম? আপু, 4 নাম্বার হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন, 3 নাম্বার গ্ল্যাবেলাম, ম্যাম আপু 6 হচ্ছে নেজাল প্রসেস অফ দা ফ্রন্টাল বোন, এটা নেজিয়ন বলে। হ্যাঁ, তারপরে 7, 7 টা একটু নিচে নামবে, এবার বলতে পারবা? সুপারসিলিয়ারি আর্চ, সুপারসিলিয়ারি আর্চ। এই তো মাশাআল্লাহ, খুব ভালো পারো তোমরা। ঠিক আছে, তারপর দেখো এখানে দাওয়াই আছে সুন্দর করে যে গ্ল্যাবেলার পয়েন্টটা কোথায়। আমরা টিপ, অনেকে টিপ পড়ে না, যে বলে যে টিপের যে জায়গাটা ওইটাই গ্ল্যাবেলা, একদম মিডল স্পেসটা আর কি। তারপর সুপার অরবিটাল ফোরামেন আছে এখানে, সুপার অরবিটাল মার্জিনের মার্জিন, তার নিচেই তোমার এই খানটার মধ্যে, এই যে খানটা হলো তোমার ফোরামেনটা, এখানে ফোরামেন। তারপর সুপারসিলিয়ারি আর্চ, তারপর নেজাল স্পাইন, এগুলো মনে রাখতে হবে, এগুলো ধরে। ফ্রন্টাল আর প্যাডাল বোন থেকে না ওরকম অ্যাটাচমেন্ট তোমার ধরবে না, ধরবে হলো তোমার এটা কি, তারপরে এটা নাম কি, এই প্রসেসটার নাম কি, বা এই জায়গাটার নাম কি, এরকম করে ধরে, আর এটা কার সাথে কার সাথে আর্টিকুলেট করে এগুলো ধরে। দেখো, আচ্ছা ফ্রন্টাল বোন তো অ্যানাটমিক্যাল, আচ্ছা আমাকে বলো তো কেউ একজন যে ফ্রন্টাল বোনটা কি টাইপ বোন? নিউম্যাটিক ফ্ল্যাট বোন, নিউম্যাটিক বোন, নিউম্যাটিক বোন। আচ্ছা, নিউম্যাটিক ফ্ল্যাট বোন, নিউম্যাটিক ফ্ল্যাট বোন। কেন এটাকে নিউম্যাটিক বলা হয়? অরবিটাল প্লেট বা হরিজন্টাল প্লেট যেটা আছে ওইটা, দেন নেজাল পার্ট, তিনটা পার্ট আছে। এখানে তোমার সুপ্রা অরবিটাল ফোরামেন ট্রান্সমিট করে, ঠিক আছে। এখন সুপ্রা অরবিটাল ফোরামেন দিয়ে কি কি ট্রান্সমিট করে, এটা হলো, এটা জিজ্ঞেস করে ভাই বাবু। সুপ্রাঅরবিটাল ভেসেল এন্ড নার্ভ, আর তোমার হলো টেম্পোরালিস, এখানে তোমার টেম্পোরালিস লাইন ওরকম ধরে না, কিন্তু টেম্পোরাল লাইন হলো তোমার ইসে ধরবে, টেম্পোরাল বোনে ধরে, যে টেম্পোরাল সুপ্রা সুপিরিয়র টেম্পোরাল লাইনে কি লাগে, ইনফিরিয়র টেম্পোরাল লাইনে কি লাগে, বা এখানে অনেকে ধরে যে সুপিরিয়র লাইন, এটা খুব কম দেখা যায় এখানে। হ্যাঁ, এটা হলো তোমার সুপিরিয়র টেম্পোরাল লাইনে লাগবে টেম্পোরাল ফাসা, আর হলো তোমার ইনফিরিয়র টেম্পোরাল লাইনে লাগবে টেম্পোরালিস মাসেল, এটা মনে রাখবা। সুপিরিয়র লাগবে ফাসা, সুপিরিয়র আবার বললো না যে টেম্পোরালিস মাসেল, এটা অনেকে ভুল করে।
তো হলো তোমার টেম্পোরালিস মাসেলের একটা অরিজিন, তোমাকে জিজ্ঞেস করবো তখন এটা বলার পরে যে টেম্পোরালিস মাসেলের একটা ইম্পর্টেন্স বলো, তখন বলবা যে এটা মাসেল অফ ম্যাস্টিকেশন। এগুলো আমি পরে আসতেছি, এগুলো অনেক আর কি ডিটেলস দেওয়া আছে পরে বলবো। এখন হলো তোমার ন্যাজাল নচের জিজ্ঞেস করে যে এটা ধরে যে ন্যাজাল এই যে এখানটায়, এই যে এখানে তো ন্যাজাল স্পাইন ঠিক আছে, এই যে এখানে একটা নচ আছে না, ওই ন্যাজাল নচের মধ্যে তোমার কি কি অ্যাটাচমেন্ট হয়, মিডিয়াল টু ল্যাটারাল এটা বলতে হয়। যেমন ন্যাজাল বোন, মানে মিডিয়াল টু ল্যাটারাল বলতে গেলে প্রথম বলতে হবে ন্যাজাল বোনস, ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, তারপর হলো ল্যাক্রিমাল বোন, তারপর আসলে তোমার নেজিয়ন কাকে বলে ঠিক আছে, মানে নেজিয়ন কি, এটা তো বললাম যে এটা তুমি এভাবে বলতে পারো যে মিটিং পয়েন্ট অফ ফ্রন্টাল অ্যান্ড ন্যাজাল বোন, বা এভাবে বলতে পারো যে পয়েন্ট অফ ইনসার্শন বিটুইন দ্য ফ্রন্টাল অ্যান্ড ন্যাজাল ইজ নোন এজ দ্য নেজিয়ন, এটা জিজ্ঞেস করে নেজিয়ন কি। তারপর হলো তোমার ন্যাজাল স্পাইন, এই তো ন্যাজাল স্পাইন সুন্দর করে এখানে দেওয়া আছে যে ন্যাজাল স্পাইনের এই যে ন্যাজাল স্পাইন, ন্যাজাল স্পাইনের মধ্যে তোমার এটা আর্টিকুলেশন কি, এটা কিন্তু জিজ্ঞেস করবে, ন্যাজাল নচেরটাও জিজ্ঞেস করবে, ন্যাজাল স্পাইনেরটাও জিজ্ঞেস করবে। তখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে আর্টিকুলেশন কি হবে, তখন বলবে ইন ফ্রন্টে লাগবে হলো তোমার ক্রেস্ট অফ দ্য ন্যাজাল বোন, মানে ন্যাজাল বোনের ক্রেস্টটা লাগবে, তারপর হলো তোমার বিহাইন্ডে লাগবে হলো পারপেন্ডিকুলার প্লেট অফ এথোময়েড বোন, তারপর হলো তোমার কি আছে স্যাজাইটাল সালকাস, এই তো এটার স্যাজাইটাল সালকাসের মধ্যে তোমার কি লাগে অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে, স্যাজাইটাল সালকাসে কি লাগবে, তখন বলবে সুপিরিয়র স্যাজাইটাল সালকাস। দেন হলো তোমার সরি এটা হলো কন্টেন্ট হলো সুপিরিয়র স্যাজাইটাল সালকাস, আর হলো তোমার যদি জিজ্ঞেস করে অ্যাটাচমেন্ট কি, তখন বলবে ফক্স সেরিব্রি, তারপর ফ্রন্টাল ক্রেস্টে কি লাগে, ওইটার অ্যাটাচমেন্ট হবে ফক্স সেরিব্রি, সেম ওই তোমার স্যাজাইটাল সালকাসের যে অ্যাটাচমেন্ট আর হলো তোমার ফ্রন্টাল ক্রেস্টের অ্যাটাচমেন্ট সেম ফক্স সেরিব্রি। তারপর হলো তোমার ফোরামেন সিকাম দিয়ে কি যায়, এটা হলো আমরা বেজ অফ দ্য স্কালে পড়বো যে ফোরামেন সিকাম দিয়ে কি যায়। নাকের থেকে অনেক সময় দেখা যায় যে তোমার ব্লিডিং ব্লিডিং হয়, অনেক ঠান্ডা লাগলে এটা হয়, তখন হয় কি অনেক আবার এরকম করে যে নাক খোঁচায় না, নাক খোঁচানোর পরে এরকম নেজাল ব্লিডিং হয়, তো এটা ওইটাকে বলা হয় এপিটেক্সিস। ওইটা হলো তোমার এই ইমিশারি ভেনটা মেইনলি ওইটাকে তোমার ই করে প্রিভেন্ট করে, যেমন তোমার ভাস্কুলার ড্যামেজটাকে প্রিভেন্ট করে, মানে প্রিভেন্ট করে এটা সেফটি ভালভ হিসেবে কাজ করে। দেন হলো তোমার স্যাজাইটাল মানে সুচার যেটা আছে, স্যাজাইটাল সুচারটা কিভাবে ফর্মেশন হয় এটা বলতে পারবা কেউ? আচ্ছা আমি বলে দিচ্ছি, স্যাজাইটাল সুচারটা ফর্মেশন হবে তোমার ওই যে ফ্রন্টাল বোন আছে না, এই যে এখানে ফ্রন্টাল বোন, এটার সাথে লাগবে হলো প্যারাটাল, এই যে স্যাজাইটাল সুচার এটা এটা এখানে, এইটা হলো তোমার ফ্রন্টাল বোনের সাথে যে প্যারাটাল বোন ফর্মেশন করবে, তখন এটাকে বলা হবে স্যাজাইটাল সুচার, এটা এভাবে ফর্ম করে এটা জিজ্ঞেস করে। দেন এবার আসো যে এখানে হলো তোমার ল্যাক্রিমাল ফোসার কথা জিজ্ঞেস করে, যেমন সুপার সিলিয়ারি আর্চ এইখানটার উপরেই তো তোমার ই থাকে, মানে অরবিটাল যে প্লেটটা আছে ওর উপরেই তো তোমার কি থাকে, আমাদের আই থাকে, তো ওইটার ভিতরে তোমার ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা থাকে তার একটু উপরে, যেমন দেখাচ্ছি আমি তোমার এইখানটায় থাকবে, এটা আমি পরে দেখাবো, এইখানটায় থাকবে হলো তোমার ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের হ্যাঁ ওইখানে সরি এখানে ল্যাক্রিমাল ফোসা থাকবে, এই ল্যাক্রিমাল ফোসার মধ্যে কন্টেন্ট করবে কি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটাও জিজ্ঞেস করে এখানে, কিন্তু এত ডিটেলস এ প্রফে কখনো জিজ্ঞেস করে না যে এটা কি বলো এরকম, ম্যামরা বলে যে ম্যামরা নির্দিষ্ট ভাবে বলে দেয় যে এই টাইপের এটার সাথে কি আর্টিকুলেশন হয়, বা এই জায়গাটার নাম কি, এই জায়গাটার সাথে কি অ্যাটাচমেন্ট হয়, এরকম তোমার ডিটেলস এভাবে বলতে হবে না, জাস্ট তোমাকে বলতে হবে অ্যানাটমিক্যাল পজিশনটা পার্ট পার্ট কি কি আছে। দেন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো তোমার ব্রেগমা, ব্রেগমা কি, ব্রেগমা কোনটাকে বলা হয় বলতো, ব্রেগমা বলা হয় হলো এই টপ টু প্যারাইটাল বোন ফ্রন্টাল বোন, হ্যাঁ এই তো অনেক ভালো করছো তুমি মাশাআল্লাহ, এটা হলো মিটিং পয়েন্ট অফ টু প্যারাইটাল বোনস এন্ড দ্য ফ্রন্টাল বোন, এটাকে বলা হয় ব্রেগমা, এটা জিজ্ঞেস করে অনেক সময় মাঝে মাঝে তোমার অস্পিতি দিয়ে দেয় যে এটার নাম কি। তারপর হলো আরেকটা হলো ইম্পর্টেন্ট জিনিস, এই ফ্রন্টাল বোন থেকে জিজ্ঞেস করে যেটা হলো ফ্রন্টানালি, ফ্রন্টানালিটা জিজ্ঞেস করে যে ফ্রন্টানালিটা কি, তারপর এটার কাজ কি, ফাংশন কি, এটা জিজ্ঞেস করে। ফ্রন্টানালিটা হলো আনঅসিফাইড মেমব্রেনাস পার্ট ইন দ্য ফিটাল স্কাল ইজ কল্ড ফ্রন্টানালি। অনেক সময় দেখো না বাচ্চাদের যে মাথার এখানে এরকম দেখা যায় হাত দিলে নড়ে, বা একটুখানি ওদেরটা ট্যাপ করলে ভিতরে যায় আবার উপরে আসে এরকম হয়, কিন্তু আমাদেরটা তো মানে ই হয়ে যায় অসিফাইড হয়ে যায়, কিন্তু বাচ্চাদেরটা আনঅসিফাইড থাকে, ওটা হলো ফ্রন্টানালি।
তো ওই ফন্টানালিটা জিজ্ঞেস করে আরেকটা হলো তোমার এই বোনস ফন্টাল বোনের অসিফিকেশনটা কি কার্টিলেজিনাস মেমব্রেনাস ইন্টারমেমব্রেনাস না ইন্টারকার্টিলেজিনাস বা মেমব্রেন ও কার্টিলেজিনাস আছে না এটা জিজ্ঞেস করে তো এই ফন্টাল বোনের অসিফিকেশনটা হবে হলো ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন তারপর এবার হলো তোমার বোনসটার মধ্যে যে কি কি আর্টিকুলেশন হয় তোমার কোন কোন বোনের সাথে আর্টিকুলেশন হয় ফন্টাল বোনের তোমার স্পেনয়েড বোনের সাথে হয় প্যারাটাল বোনের সাথে হচ্ছে এখানে ব্র্যাগমা ই করতেছে তারপর নেজাল বোনের সাথে হচ্ছে নেজিয়ান হচ্ছে টু ম্যাক্সিলারি বোনের সাথে এটার আর্টিকুলেশন হয় দেন তোমার ল্যাক্রিমার বোনের সাথে হয় জাইগোমেটিক বোনের সাথে হয় এগুলো আর কি বলতে হবে এগুলো মনে রাখবা দেন আসো প্যারাটাল বোন দেন আসো প্যারাটাল বোন প্যারাটাল বোনের মধ্যে তোমার জাস্ট এগুলো সারফেস বর্ডার গুলো জিজ্ঞেস করে মেনলি আর প্রথমে জিজ্ঞেস করবে যেটা অ্যানাটমিক্যাল পজিশন বলার পর জিজ্ঞেস করবে এটা কোন সাইডের তুমি তো বলবা রাইট বা লেফট সাইডের দেন তোমাকে বলতে হবে যে এটা কি টাইপ বোনস এটা ফ্ল্যাট বোনস দেন তোমাকে বলবে যে আশা আচ্ছা তারপর এখন বলো যে এটার কি পার্টস আছে মানে কি তখন বলবা যে চারটা বর্ডার আছে তারপর হলো তোমার অ্যাঙ্গেল গুলো আছে মেনলি এই অ্যাঙ্গেল গুলো ধরে অ্যাঙ্গেল গুলো হলো তোমার যে অ্যান্টেরিয়র সুপিরিয়র যে ফ্রন্টাল অ্যাঙ্গেল তারপরে স্পিনোডাল অ্যাঙ্গেল অক্সিপিটাল আপু শোনা যাচ্ছে না প্যারাটাল টিউবারসিটিটা হলো এখানে মার্ক করাই আছে এই যে এখানটা এটা হলো প্যারাটাল টিউবারসিটি এখন জিজ্ঞেস করো প্যারাটাল টিউবারসিটি তোমার ইম্পর্টেন্ট জানা নাই কথা শোনা যায় নাই আপু শুনতে পারি এটা কি লাগে আচ্ছা আমি আবার বলতেছি যে তোমার এটা হলো প্রথম জিজ্ঞেস করবে প্যারাটাল বোনস এর টাইপস কি মানে কি টাইপস বোন হ্যাঁ ফ্ল্যাট বোন দেন তোমাকে জিজ্ঞেস করবে হলো তোমার প্রথম তো বলবা যে রাইট এন্ড লেফট সাইডেড প্যারাটাল বোন তারপর তোমাকে টাইপ জিজ্ঞেস করলো বললা ফ্ল্যাট বোনস তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে পার্টস কি কি আছে যেমন চারটা বর্ডার আছে চারটা অ্যাঙ্গেল আছে মেনলি অ্যাঙ্গেল গুলোই মেনলি জিজ্ঞেস করে যে তোমার কি কি অ্যাঙ্গেল আছে কার সাথে এটা আর্টিকুলেট করে যেমন ফ্রন্টাল স্পিনোডাল অক্সিপিটাল ম্যাস্টয়েড এই চারটা অ্যাঙ্গেল আছে হ্যাঁ আর হলো প্যারাটাল টিউবারসিটি এখানে মার্ক করা আছে দেখো প্যারাটাল টিউবারসিটি প্যারাটাল টিউবারসিটির ইম্পর্টেন্স জিজ্ঞেস করে বা তোমাকে বলে যে এটার এটা কি ইম্পর্টেন্সটা কি বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এগুলো জিজ্ঞেস করে তখন এটা বলতে হয় যে এটা হলো তোমার ইম্পর্টেন্স ল্যান্ডমার্ক হ্যাঁ এটা হলো তোমার ওই যে ই করে না সার্ফেস মার্কিং করে না তখন এটার আর কি ইউজ আছে এই জন্য বলে ফর্ম অ্যান্ড ইম্পর্টেন্স বর্নিং ল্যান্ডমার্ক আর হলো তোমার এটা হলো স্কালের যে ব্রেথ আছে না যে মাপে মেজারিং অফ ব্রেথ অফ দি স্কাল এটাই হেল্প করে আর হলো অসিফিকেশন অফ দ্য বোন বিগিনিং ফ্রম দিস পয়েন্ট মানে এই পয়েন্ট থেকেই এই বোনসটার অসিফিকেশন হয় এই তিনটা মেনলি বলবা প্রথমে এটা বলবা যে ইম্পর্টেন্স বর্নিং ল্যান্ডমার্ক তারপর হলো তোমার স্কালের ব্রেথটাকে মেজার করে এটা বলবা দেন বলবা অসিফিকেশন এখান থেকে শুরু হয় গেল তারপর প্যারাটাল ফোরামেন হলো তোমার প্যারাটাল ফোরামেন একদম প্রথমেই আছে এখানে প্যারাটাল ফোরামেন এখন জিজ্ঞেস করবে প্যারাটাল ফোরামেন দিয়ে কি ট্রান্সমিট হয় এটাও কিন্তু ইমিশারি ভেনটা ট্রান্সমিট হয় হ্যাঁ ইমিশারি ভেনটা ট্রান্সমিট হয় কার সাথে এটা কানেক্ট করে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাসের সাথে আর ভেন অফ দ্য স্কাল্প যেগুলো আছে যে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অক্সিপিটাল আর্টারি এটার সাথেও তোমার কানেক্ট করবে তো মেনলি যদি জিজ্ঞেস করে ফোরামেন প্যারাটাল ফোরামেন দিয়ে কি ট্রান্সমিট করে তখন বলবা ইমিশিয়ালি ভেনটা ট্রান্সমিট করে আর কানেক্ট করে দ্য সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস উইথ দ্য ভেন অফ দ্য স্কাল্প এন্ড মেনিনজিয়াস ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারি গেল দেন হলো তোমার ইন্টারনাল সার্ভিসে দেখো কিছু ইমপ্রেশন আছে এই যে এখানে একটা ইমপ্রেশন এখানে একটা গ্রুপের মতো ইমপ্রেশন আছে তো জিজ্ঞেস করে ইমপ্রেশন গুলা ইন্টারনাল সার্ভিসে এগুলো মেনলি তোমার কি করে কেন ইমপ্রেশন গুলো কিসের এটা জিজ্ঞেস করে তখন বলবো যে ইমপ্রেশন ফর দ্য সেরেব্রাল জায়রি হ্যাঁ এটা কেন এই জায়রি গুলো থাকে সেরেব্রাল জায়রি গুলো থাকে এগুলো থাকে হলো মেনিনজিয়াল যে ভেসেল আর ভেনাস সাইনাস আছে ওগুলোর জন্য ইমপ্রেশন গুলো আর কি থাকে এটা দেন হলো তোমার তারপর হলো তোমার ফক্স সেরিব্রি কি তারপর এটা ডুরাল ফোল্ড এটা তো জানো এখান থেকে তোমার তোমার ব্রেন এন্ড আই বলে যে পার্সোনা ডুরা ম্যাটার কি কি ফক্স সেরিব্রি তারপর হলো টেন্টোরিয়াম সেরিব্রি এগুলো পার্সোনা এখান থেকে ওগুলো জিজ্ঞেস করতে পারে তারপর এখানে জিজ্ঞেস করবে তোমার অ্যারাকনয়েড গ্র্যানুলেশন কি এটা হলো অ্যারাকনয়েড গ্র্যানুলেশন হলো ফিঙ্গার লাইক প্রজেকশন বা অ্যাগ্রিগেশন অফ দ্য অ্যারাকনয়েড ভিরাই এটা এটা বলবা এটা জিজ্ঞেস করে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনটা কি আর হলো তোমার অ্যাটাচমেন্ট ধরবে হলো ইনফিরিয়র বা স্কোয়ামাস বর্ডারে ধরতে পারে যে এটার অ্যাটাচমেন্ট কোন বোনের সাথে লাগে মেনলি তোমার অ্যান্টিরিয়র পার্টটা লাগবে হলো তোমার গ্রেটার উইন অফ স্পিনাইড বোনের সাথে লাগবে তারপরে ইন্টারমিডিয়েট যে পার্টটা আছে সেটা লাগবে হলো তোমার আপার বর্ডার স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে লাগবে যেহেতু মাঝখানে মিডল আর পোস্টেরিয়র পার্টটা লাগবে কার সাথে মাস্টার পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এটা জিজ্ঞেস করবে এটা বলতে হবে আর তেমন এখান থেকে কিছু জিজ্ঞেস করে না প্যারাটাল বোন থেকে ওরকম ভাবে কিছু ধরে নাই
তারপরে তোমার হ্যাঁ আর আর দুইটা জিনিস ধর, একটা হলো তোমার টেরিয়ন আর একটা হলো অ্যাস্টেরিয়ন। এখন তোমাকে বলে যে টেরিয়নটা কি কি শেপে থাকে, এই শেপ, তো টেরিয়নটা মানে কোন কয়টা বোনের আর কি মিটিং পয়েন্ট বা কয়টা বোনকে একসাথে নিয়ে এটাকে বলা হয় টেরিয়ন বলা হয়, তখন বলবা যে মিটিং পয়েন্ট অফ ফোর বোনস। হ্যাঁ ফোর বোনস কি কি জিজ্ঞেস করবো তখন, তখন বলবা যে ফ্রন্টাল ইন ফ্রন্টে থাকবে, তারপর হলো তোমার টেম্পোরাল স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন থাকবে বিহাইন্ডে, তারপর হলো তুমি স্পেনয়েডাল অ্যাঙ্গেল যেটা আছে অফ প্যারাটাল, এটা হলো স্পেনয়েডাল অ্যাঙ্গেল অফ প্যারাটাল বোনের যেটা আছে ওটা থাকবে অ্যাবোভে, আর টিপ অফ দ্য গ্রেটার উইং অফ স্পেনয়েড বোন এটা থাকবে হলো তোমার বিলোতে। এই চারটা বোন বোনের মিটিং প্লেসটাকে বলা হয় হলো টেরিয়ন, এটা জিজ্ঞেস করবে। আর একটা হলো তোমার অ্যাস্টেরিয়ন কি, হ্যাঁ অ্যাস্টেরিয়নটা কি, যেহেতু ওটা আমরা পড়ছি কি চারটা বোন, আর এখানে অ্যাস্টেরিয়নটা হবে হলো তোমার তিনটা বোনের আর কি মিটিং প্লেস। তিনটা বোন কি কি আছে, এটা হলো তোমার যে টেম্পোরাল বোন, তারপর হলো ম্যাস্টার পার্ট, আর হলো তোমার অক্সিপিটাল বোন, আর প্যারাটাল বোনের যে পার্ট গুলো আছে ওই তিনটা মিলে হবে হলো তোমার অ্যাস্টেরিয়ন, তিনটা বোন মেনলি। তারপর হলো তোমার যে কর্নাল সুচার হলো একদম মধ্যের যে দুইটা একসাথে জয়েন করলে যেরকম হয় না, তারা ওইটার মধ্যে দেখায়, এই যে একদম বরাবরই যেটা আছে, একদম বরাবরই যেটা আছে এটা হলো তোমার কর্নাল সুচার, একদম বরাবরির মধ্যে থাকে। তারপর হলো তোমার ল্যামডার সুচার কি, ল্যামডার সুচার হলো তোমার অক্সিপিটাল বোনের সাথে যে অক্সিপিটাল স্কোয়ামাস পার্ট আছে না অক্সিপিটাল বোনের, সেটার সাথে তোমার যে আর্টিকুলেশন হবে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারাটাল বোনের যে আর্টিকুলেশনটা হবে সেটাকে বলবে, সেই জায়গাটাকে বলবে হলো ল্যামডার সুচার। এগুলো তোমার যখন জয়েন্টের ক্লাসিফিকেশন পড়বা, যেমন জয়েন্টের ক্লাসিফিকেশন ফাইব্রাস জয়েন্টের মধ্যে আছে সুচার, তারপরে ফাইব্রোসা ফাইব্রাস, তারপরে গম্ফোসিস, ওই সময় ওইখানেও জিজ্ঞেস করে এখানেও জিজ্ঞেস করে। দেন আসো ম্যান্ডিবল, ম্যান্ডিবল কি টাইপের বোন, এটা তো বলবা যে অ্যানাটমিক্যাল পজিশন বললা, তারপর কি টাইপের বোন, এটা হলো তোমার ইররেগুলার ফ্ল্যাট বোন। তখন জিজ্ঞেস করবে তোমাকে এটা ইররেগুলার কেন বলা হয়, সবসময় মনে রাখবে যে যখন দুইটা প্রসেস থাকবে, যেমন তোমার এটা র্যামাই না, এই একটা র্যামাই, এই একটা র্যামাই, এই একটা র্যামাই, তো যে কোনো বোনের মধ্যে যদি তোমার প্রসেস থাকে কোনো বা র্যামাই থাকে এরকম থাকে, তখন সেটা হবে ইররেগুলার, মানে এটার কোনো শেপ থাকে না, শেপ বলা যায় না, এই জন্য এটাকে বলা হয় ইররেগুলার। আর ফ্ল্যাট বোন স্কাল বোন সব মোটামুটি সবগুলোই তোমার ফ্ল্যাট বোন। দেখো তারপর তোমার জিজ্ঞেস করবে যে এটার প্রেজেন্টিং পার্ট কি কি আছে, মানে তোমার পার্টস কি কি আছে, এটার ভিতরে আছে হলো তোমার কি আছে, বডি আছে, এই যে বডিটা, আচ্ছা এই যে বডি এখানে মার্ক করা আছে বডি, তারপর তোমার দুটো র্যামাই আছে, আর সার্ফেস আছে এক্সটার্নাল সার্ফেস এটা, আর ইন্টারনাল সার্ফেস হলো এটা, এই দুইটা। এখন এক্সটার্নাল সার্ফেস এর মধ্যে তোমার অ্যাটাচমেন্ট কি বা ইনসিসিভ এখানে আছে, যে তোমার মেন্টাল ফোরামেন আছে, তারপর ইনসিসিভ ফোসা আছে, এগুলোর অ্যাটাচমেন্ট তোমাকে জিজ্ঞেস করবে। তারপর হলো তোমার বলে যে যে এইখানে যে এটা আছে, এখানে তোমার অ্যালভিওলার যে প্রসেসটা আছে, এখানে তোমার দাঁতের সাথে এই অ্যালভিওলার প্রসেসের সাথে তোমার কি একটা জয়েন্ট ফর্ম করে, এই জয়েন্টের নাম জিজ্ঞেস করে, যেমন গম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, সরি গম্ফোসিস এটা বলবা গম্ফোসিস জয়েন্ট, আচ্ছা। তারপর হলো তোমার কি আছে গম্ফোসিস জয়েন্ট মানে কি, জি এর সাথে যে জয়েন্টের নাম বললেন ওইটা মানে আগে শুনে নেই তো এই জন্য জিজ্ঞেস করছি যে এটা কি, একটু জোরে বলুন বুঝতেছি না। ও জিজ্ঞেস করলো যে অর্থটা কি, গম্ফোসিস মানে কি, আচ্ছা গম্ফোসিস মানে ওরকম আমার জানা নাই, কিন্তু এটা হলো তোমার কি বলে সকেটের মতো থাকে না, যেমন দাঁতের এই এই জায়গাটা ওই জায়গাটার সাথে আর্টিকুলেট করে, এটা হলো তোমার একটা টাইপস বোনসের যে ফাইব্রাস জয়েন্ট আছে ওটার হলো গম্ফোসিস আর কি নাম দিচ্ছে, যেমন সুচার সিনডেসমোসিস গম্ফোসিস এরকম আর কি নাম। গম্ফোসিস কেন বলে এটা আমার জানা নাই, যদি আমি জানি আর কি জেনে বলবো যদি কেউ জানে, ঠিক আছে আচ্ছা। তারপরে হলো তোমার আচ্ছা এই র্যামাসের ভিতরে যে জাংশন গুলো আছে অফ দ্য জাংশন অফ দ্য বডি অফ দ্য র্যামাস, হ্যাঁ কি কি তোমার স্ট্রাকচার প্রেজেন্ট থাকে উইথিন আউটওয়ার্ড, এটা জিজ্ঞেস করে। এটা হলো তোমার যে ফেশিয়াল আর্টারি থাকবে, ফেশিয়াল আর্টারিটা কেন টর্চাস এটা জিজ্ঞেস করে, ফেশিয়াল ভেইন থাকে, ফেশিয়াল নার্ভ থাকে, এগুলো আর কি জিজ্ঞেস করে, মেইনলি এইগুলাই জিজ্ঞেস করে। আর হলো একটা জিনিস জিজ্ঞেস করে তোমার এই ম্যান্ডিবল আর ইসের সাথে ম্যান্ডিবল টেম্পোরাল বোনের সাথে কি জয়েন্ট ফর্ম করে, এটা জিজ্ঞেস করে। তারপরে তোমার এটার ই কি বলে যে এটার কি বলে মুভমেন্ট জিজ্ঞেস করে,
যেটা কিভাবে মুভমেন্ট করে এগুলো জিজ্ঞেস করে। আর টেম্পোরোমেন্ডিবুলার জোনের মুভমেন্ট হলো তোমার যে প্রোট্রেকশন, তারপর রিট্রেকশন, এলিভেশন, ডিপ্রেশন, সাইড টু সাইড মুভমেন্ট এগুলো আর কি। তারপরে তোমার এখানে তো তোমার কি থাকে মেন্ডিবুলার, মেন্ডিবুলটা ধরলে তোমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা মেন্ডিবুলের এই ইনফিরিয়র সার্ফেসে যে ডায়গেস্টিক ফোসা থাকে, হ্যাঁ সরি ইন্টারনাল সার্ফেসে যে ডায়গেস্টিক ফোসা থাকে এখানে কি অ্যাটাচমেন্ট লাগে, তখন বলবা কি অ্যান্টেরিয়র ভ্যালি অফ ডায়গেস্টিক মাসেল। এখন সাথে সাথে তখনই তোমাকে জিজ্ঞেস করবে তাহলে অ্যান্টেরিয়র বেলিটা এখানে রাখলে পোস্টেরিয়র বেলিটা কই লাগে, তখন বলবা যে মাস্টার্ড প্রসেস আছে না টেম্পোরাল বোনের ওইখানে লাগে। মানে কোশ্চেন গুলো জাস্ট এভাবে এভাবে করে। আরেকটা হলো তোমার মেন্ডিবল ধরলে মেবি অসিফিকেশনটা জিজ্ঞেস করে, তারপরে তোমার মাসল অফ ম্যাস্টিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, মানে মাসল অফ ম্যাস্টিকেশন এখানে কোথায় লাগে, তারপর ল্যাটারাল টেরিগোয়েডকে কেন তোমার পেরিফেরাল হার্ট বলা হয় এগুলো জিজ্ঞেস করে। তারপরে হলো তোমার লিগামেন্ট থাকে কতগুলো, মেইনলি তিন চারটা লিগামেন্টের নাম বলতে হবে, যেমন স্পেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট, তারপর স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট আর টেরিগোয়েড ম্যান্ডিবুলার লিগামেন্ট, এগুলো তোমাকে ধরবে। এগুলো বলতে হবে যে কি কি লিগামেন্ট থাকে, কোথায় লাগে, কোথায় লাগে এরকম জিজ্ঞেস করে না, বলে যে কি কি লিগামেন্ট থাকে আর কতগুলো ফোরামেন আছে, ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কি যায়, তারপরে তোমার এই করোনয়েড প্রসেসের মধ্যে তোমার কি অ্যাটাচমেন্ট থাকে এগুলো আর কি জিজ্ঞেস করে। তারপর হলো অক্সিপিটাল বোন, এই অক্সিপিটাল বোনটা তোমার খুব রেয়ার, আমার আমার অবশ্য পড়া নাই ইসের মধ্যে যিনি বলেন প্রফে পড়া নাই, কিন্তু এটা জিজ্ঞেস করে অনেককে, অনেকের আর কি এটার ভিতরে মেনলি মেবি জিজ্ঞেস করলে তোমার বেশিরভাগ ফোরামেন ম্যাগনাম, মানে একদম এত টাইম থাকে না তো প্রফের সময়, দেখা যায় যে এক দুইটা কোশ্চেন বা তিনটা কোশ্চেন, সর্বোচ্চ চারটা কোশ্চেন হয় একটা বোনস থেকে বা দুইটা কোশ্চেন এরকম হয়। আর হলো অক্সিপিটাল বোনের মেবি পার্টস, তোমার পার্টসটা জিজ্ঞেস করবে যে স্কুয়ামাস পার্ট কোনটা দেখাও, বেজিলার পার্ট কোনটা ওইটা দেখাও, তারপর হলো কন্ডালার পার্ট কোনটা ওইটা দেখাও, এইগুলো আর কি ধরে। দেন তোমার স্কুয়ামাস পার্ট ধরলে স্কুয়ামাস পার্টের এক্সটার্নাল সার্ফেসে কি লাগে, এক্সটার্নাল সার্ফেসে কি কি থাকে ফিচার গুলো বলো, যেমন তোমার এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থাকে, তারপর হলো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট থাকে, এখানে সুন্দর করে সব জায়গায় দেওয়া আছে, আমি তাও মার্ক করে দিচ্ছি এই একটা। তারপর হলো তোমার এইখানটা যেটা থাকে এটা হলো ক্রেস্ট থাকে, অক্সিপিটাল ক্রেস্ট, তারপর হলো তোমার কি থাকে হায়েস্ট নিউক্লিয়ার লাইন যেটা আছে ওটা, তারপর লোয়ার সুপিরিয়র নিউক্লিয়ার লাইন থাকে, তারপর হলো তোমার ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন থাকে, পরে তোমার এটা জিজ্ঞেস করে যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের মধ্যে তোমার অ্যাটাচমেন্ট কি লাগে, তখন বলবা যে লিগামেন্টাম নিউ কি লাগে। তারপর হলো তোমার মোস্ট প্রমিনেন্ট যে এরিয়াটা আছে তোমার এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এর মধ্যে, মোস্ট প্রমিনেন্ট পয়েন্টটাকে কি বলে, ইনিয়ন বলে। তারপর হলো তোমার হায়েস্ট নিউক্লিয়ার লাইনে তোমার মিডিয়ালি কি লাগে, ল্যাটারালি কি লাগে, এগুলো ধরে। যেমন মিডিয়ালি লাগে তোমার গ্যালা অ্যাপারোনেটিকা, অক্সিপিটাল ভ্যালি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলটা লাগবে ল্যাটারালি, এটা হলো মেনলি ফ্রন্টাল বোন থেকে আর কি এসে তোমার ওইখান থেকে আর কি এখানে তোমার অক্সিপিটাল ভ্যালি অফ অক্সিপিটাল বোনটা লাগে, আর ফ্রন্টালে লাগবে ফ্রন্টাল ভ্যালিটা লাগে। আচ্ছা তারপরে তোমার কি আছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের, এন্টায়ারলি তোমার লাগবে একটা ডিপ ফাসা, ডিপ সার্ভাইকাল ফাসাটা লাগবে পুরো এন্টাল ইটার মধ্যে নিউক্লিয়ার লাইনে। তারপর তোমার মিডিয়াল পার্টে লাগবে ট্র্যাপিজয়েড, এখানে সুন্দর করে দেওয়া আছে ট্র্যাপিজয়েড। তারপর হলো তোমার মেনলি এখানে মনে রাখবা যে ট্র্যাপিজয়েড আর হলো অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেলটা আছে এই দুইটারই তোমার অনলি অরিজিন, আর বাকি সব বোনস যেখানে লাগবে সবগুলোর ইনসার্শন হয়। আচ্ছা তারপরে গেল কি, তারপর হলো তোমার মানে কোন দুইটা মাসেলের অরিজিন লাগবে, অনলি তোমার ট্র্যাপিজিয়াস, হ্যাঁ ট্র্যাপিজিয়াস আর অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেলটা আছে না ওইটার অরিজিন হবে, বাকি সব যে মাসেল আছে সবগুলার হলো তোমার ইনসার্শন হবে। এখানে অনেক মাসেল আছে, স্টার্নোক্লেরো মাস্টয়েড, তারপর স্প্লেনিয়াস ক্যাপিটাস, তারপর সেমি স্পাইনালিস ক্যাপিটাস, এগুলো সব মাসেলের, সব মাসেলের ইনসার্শন হবে, জাস্ট দুইটা মাসেলের অরিজিন হবে, সেটা হলো তোমার ট্র্যাপিজিয়াস আর অক্সিপিটো ফ্রন্টালিস, এটা জিজ্ঞেস করে। দেন তোমার ইনফিরিয়র সার্ফেসে কি থাকে, ইনফিরিয়র সার্ফেসে থাকে হলো তোমার এই দেখো এটা জিজ্ঞেস করে, ইনফিরিয়র সার্ফেসে তোমার দুটো ফোসা থাকে, চারটা ফোসা থাকে, দুইটা ফোসা হলো তোমার সেরেব্রামের জন্য আর ফোসা ফর সেরেব্রামের জন্য দুইটা। দেন এখান থেকে তোমার ই জিজ্ঞেস করে যে ট্রান্সভার্স সালকাসের তোমার কি লাগে অ্যাটাচমেন্ট, তারপর স্যাজাইটাল সালকাস যে আছে যে এখানে এই তো স্যাজাইটাল ট্রান্সভার্স এগুলোর মধ্যে তোমার কি কি অ্যাটাচমেন্ট কি আর কন্টেন্ট কি, এটা জিজ্ঞেস করে ইনফিরিয়র সার্ফেস হলে এই ফোসা গুলা জিজ্ঞেস করার পরে এগুলো ধরবে। যেমন কন্টেন্ট স্যাজাইটাল সার্কাসের কন্টেন্ট আমরা আরেক জায়গায় পড়ছি যে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থাকবে, এটা হলো ডুরাল ভেনাস সাইনাস, এটা জিজ্ঞেস করে যে কি সাইনাস এটা, এটা তো কিন্তু প্যানাজাল সাইনাস না, খবরদার এটা বললো না কখনো,
প্যারাটাল সাইনাস গুলো ওখানেই ফিল করাই দিবে। তো সুপিরিয়র স্যারাল সাইনাস যেটা ওটা হলো ডুরাল ভেনাস সাইনাস, আর অ্যাটাচমেন্টটা কি মেইন এলো ফক্স সেরিব্রি, মানে ডুরাল ফোল্ড যেটা আমরা তো জানি যে ডুরাল ফোল্ড চারটা, ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, তারপর হলো টেন্টোরিয়াম সেরিব্রি, আরেকটা কি ডায়াফ্রামেট শিলা, দেন হলো তোমার ট্রান্সভার্স সালকাস, দুইটা দুই পাশে ট্রান্সভার্স সালকাস না, এই দুইটা ট্রান্সভার্স সালকাসের কন্টেন্ট কি তখন বলবে ট্রান্সভার্স সাইনাস। সবসময় মনে রাখবে যে সালকাসের কন্টেন্ট যদি জিজ্ঞেস করে ওটা তোমার ওই নাম ধরে সাইনাস বলে ফেলবা। তারপর অ্যাটাচমেন্ট কি থাকবে, টেন্ট লাইক ডুরাল ফোল্ড, টেন্টোরিয়াম সেরিবেলি থাকবে এখানে। তারপর হলো তোমার ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট আমরা তো জানি এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট করলাম না বড় বড় একটা এরকম এখানে, তো ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট যেটা ওটা হলো তোমার ওটার ভিতরে কি লাগবে, তখন বলে দেয় ফক্স সেরিবেলি, এটার কন্টেন্ট হলো অক্সিপিটাল সাইনাস। তারপর তোমার ভার্মিয়াম ফোসা এইখানে যে থাকে একটা, নালো ভার্মিয়াম ফোসা, ভার্মিয়াম ফোসার মধ্যে তোমার অ্যাটাচমেন্ট কি, ইনফিরিয়র ভার্মিস অফ সেরিবেলি এটা বলবা। তারপরে তোমার অনেক সময় জিজ্ঞেস করে যে, তারপরে তোমার অ্যাঙ্গেল থাকে দুইটা, সুপিরিয়র অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল এরকম থাকে, যে এখানে সুপিরিয়র অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল এরকম থাকে, ওই তোমার সুপিরিয়র অ্যাঙ্গেলের ল্যামডা, ল্যামডা বলে, আর পোস্ট এইটা বল, ল্যামডাকে বলা হলো তোমার মিটিং পয়েন্ট অফ স্যাজাইটাল অ্যান্ড ল্যামডার সুচার। আমরা ওইখানে বললাম না প্যারাটালে যে স্যাজাইটাল আর ল্যামডার সুচারটা, ওই দুটার মিটিং পয়েন্টটা হলো ল্যামডা। একটা পড়ছিলাম ব্রেগমা, ওটা হলো ফ্রন্টাল বোনের এখানে পড়ছিলাম, আর এই অক্সিপিটাল বোনের এখানে হলো ল্যামডা, এটা জিজ্ঞেস করে। তারপর পোস্টেরিয়র ফন্টানেলটা এখানে প্রেজেন্ট থাকে এই তোমার সুপিরিয়র অ্যাঙ্গেলে, দেন ল্যাটারাল অ্যাঙ্গেল যেটা আছে ল্যাটারাল অ্যাঙ্গেলে অ্যাস্টেরিয়ন, তারপর পোস্ট অ্যাস্টেরিয়ন তো জানোই কি তোমার অক্সিপিটাল, তারপর টেম্পোরাল প্যারাটাল বোনের যে মিটিং পয়েন্ট ওইটাকে অ্যাস্টেরিয়ন বলে, তিনটা বোনের। তারপর পোস্টেরিয়র ল্যাটারাল ফন্টানেলটাও প্রেজেন্ট থাকে এখানে। তোমরা ফন্টানেলিটা পড়বা, ফন্টানেলের ডেফিনেশনটা লাগবে, আর এটা কি টাইপস আছে কয়টা আছে, আর এটার হলো তোমার ফাংশনটা লাগবে। দেন হলো তোমার দুইটা বর্ডার, ঠিক আছে, দুই পাশে দুইটা সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, তারপর হলো তোমার এটা ল্যামডয়েড বর্ডারও বলা হয়, আবার ইনফিরিয়র ল্যাটারাল বর্ডারকে ম্যাস্টয়েডও বলা হয়, ম্যাস্টয়েড বর্ডার বা এরকম কিছু গেল এটা। তারপর হলো তোমার ইন্টারনাল সার্ফেস তো গেল, এখান থেকে ওরকম কিছু ধরে না। তারপর তোমার ব্যাজিলার পার্টের মধ্যে তোমার তিনটা সার্ফেস থাকে, সার্ফেস গুলো দেখাইতে বলে যে ব্যাজিলার পার্ট যেটা, এটা ব্যাজিলার পোর্শন, এখানে তোমার ব্যাজিলার পোর্শনে তিনটা সার্ফেস, অ্যান্টিরিয়র, তারপরে তোমার অ্যান্টিরিয়র সার্ফেসটা এখানে থাকে, তারপর সুপিরিয়রটা এখানে থাকে, এদিকে দেখানো যায়, তারপর হলো তোমার ইনফিরিয়র সার্ফেসটা থাকে। সব বোনসটা হাতে নিয়ে তোমার যদি ক্লাসটা করতে একটু বেশি ভালো হইতো। আচ্ছা, তারপরে দুইটা বর্ডার থাকে গেল। তারপর অ্যান্টিরিয়র সার্ফেসে তোমার জিজ্ঞেস করে যে অ্যান্টিরিয়র সার্ফেস মেইনলি এটার বেজিলার পোর্শনে অ্যান্টিরিয়র সার্ফেসটা বেশি ধরে, যে অ্যান্টিরিয়র সার্ফেসটা কিরকম, এটা কোয়াড্রিল্যাটারাল, তারপর এটা রাফ, এটা কিসের সাথে আর্টিকুলেট করে, এটা হলো হাইলেন কার্টিলেজ তো থাকবে এখানে, কোনো কিছুর সাথে আর্টিকুলেশনের জন্য কিন্তু কার্টিলেজ থাকে মাঝে, তো এ প্লেট অফ হাইলেন কার্টিলেজ উইথ স্পেনয়েড বোন, এটা স্পেনয়েড বোনের সাথে আর্টিকুলেটটা করবে, প্লেট অফ হাইলেন কার্টিলেজ উইথ স্পেনয়েড বোনের সাথে আর্টিকুলেশনটা হবে, ফর্ম করবে কি, এটা কি জয়েন্ট ফর্ম করবে, এটা হলো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করবে। আচ্ছা, এটার আবার এই বোনের মধ্যে, এই বোনের মধ্যে তোমার রিপ্লেসমেন্ট হয়ে যায়, অনেক বোনে দেখবা তোমার রিপ্লেসমেন্ট হয় না, তো আমরা জানি কি প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট, যখন জয়েন্ট পড়ছো তখন পড়াইছে প্রাইমারি কার্টিলেজ জয়েন্টকে বলা হয় তোমার সিনকন্ড্রোসিস। হ্যাঁ, যখন নাকি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা রিপ্লেস হয়ে যায় বোনে, হ্যাঁ, তখন এটাকে বলা হয় সিনোস্টোসিস। এই দুইটা ওয়ার্ড যদি বলতে পারো খুব ভালো নাম্বার দেয়, এটা আমাদের ম্যাডাম বলছিল। তারপর হলো তোমার ইনফিরিয়র সার্ফেস, ঠিক আছে, ইনফিরিয়র সার্ফেস এর মধ্যে অ্যান্টিরিয়র সার্ফেস তো বললাম, ইনফিরিয়র সার্ফেস এর মধ্যে তোমার ফ্যারিঞ্জিয়াল কিছু বললা কেউ? হ্যাঁ, আরেকবার বলবেন সিনকন্ড্রোসিস সম্পর্কে। আচ্ছা, সিনকন্ড্রোসিস হলো কন্ড্রোসিস, মানে কি কন্ড্রো মানে হলো তোমার কার্টিলেজ, তো আমরা কি জানি যে অ্যান্টিরিয়র সার্ফেসটা তোমার এই যে পাঁচটা যে আছে অ্যান্টিরিয়র সার্ফেস ওটা আর্টিকুলেট করবে, হলো তোমার প্রথম একটা হাইলেন কার্টিলেজ থাকবে, সেটা স্পেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করবে হাইলেন কার্টিলেজের মাধ্যমে। আচ্ছা, তারপরে তোমার এটা করলো, তো কি রকমের জয়েন্ট ফর্ম করবে, একটা আর্টিকুলেশন হলে মেইনলি ওখানে জয়েন্ট তোমাকে জিজ্ঞেস করবে, এটা কি রকমের জয়েন্ট যদি জিজ্ঞেস করে, তখন বলবে যে প্রাইমারি কার্টিলেজেন্স জয়েন্ট, তো এই প্রাইমারি কার্টিলেজ জয়েন্টটাকে বলা হয় সিনকন্ড্রোসিস, ঠিক আছে, মানে হলো দুই পাশে দুটো বোন থাকবে, মাঝখানে তোমার কার্টিলেজ থাকবে, এই জন্য এটাকে বলা হয় সিনকন্ড্রোসিস। আর এটা যখন তোমার ইসে হয়ে যায়, কি জানি বলে বোনে রিপ্লেস হয় না, যেমন 25 ইয়ার্স পরে তোমার রিপ্লেস হয়ে গেল বোনে, তো ওই সময় ওই মানে সিচুয়েশনটাকে, ওই কন্ডিশনটাকে বলা হলো সিনোস্টোসিস।
এটা হলো যারা নাকি অনার্স মার্ক পায় তাদের জন্য এটা বলতে পারলে অনেক ভালো নাম্বার দেয়। তারপর হলো তোমার ইনফিরিয়র সার্ফেস, যেটা বললাম ইনফিরিয়র সার্ফেস এর মধ্যে তোমার ফ্যানজিয়াল টিউবারকল থাকে দুইটা, আমার কাছে তো বোনস না এরকম ভাবে ছবিতে দেখানো যেতেছে না, যাই হোক। তারপর এখানে তোমার ফ্যানজিয়াল যে এটা আছে টিউবারকল আছে, এখানে কি তোমার অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে যে তিনটা কনস্ট্রিক্টর মাসেল থাকে, কনস্ট্রিক্টর মাসেল সুপিরিয়র মিডল আর ইনফিরিয়র, এটা ওরকম জিজ্ঞেস করে না। এটা এখান থেকেও যে মেনলি তোমার অ্যান্টিরিয়র সার্ফেসটা জিজ্ঞেস করে, কার সাথে আর্টিকুলেশন হয়, কি টাইপ জয়েন্ট, এগুলো জিজ্ঞেস করে। তারপরে তোমার আছে হলো গিয়ে বেজিলার পার্ট, যেটা বললাম সুপিরিয়র সার্ফেস যেটা, এগুলো ধরে না, এগুলো পড়ার দরকার নেই, এত প্রেশার নিয়ে পড়ার কোনো দরকার নেই। তারপরে তোমার হলো গিয়া কি ল্যাটারাল বর্ডার থাকে, এটা এটা লাগবে, কারণ ল্যাটারাল বর্ডারটা একটা সাথে আর্টিকুলেট করে, টেম্পোরাল বোন আছে না, টেম্পোরাল বোনের সাথে তোমার সুচারাল লিগামেন্ট থাকবে একটা, ওই সুচারাল লিগামেন্টের মাধ্যমে তোমার মিডিয়াল পার্ট অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ প্রেটাস পার্ট অফ টেম্পোরাল বোন, মানে টেম্পোরাল বোনের প্রেটাস পার্টের সাথে তোমার আর্টিকুলেট করবে ল্যাটারাল বর্ডারটা, এই বেজিলার পার্টের, এটা জিজ্ঞেস করে। তারপর এখানে একটা গ্রুপ থাকে, গ্রুপটা কিসের জন্য, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, মেইনলি হেড নেকের বোনস করে না, মজা আছে একটা বোনের সাথে একটা বোনের অনেক রিলেশন, অনেকটা অনেকটা মিলে যায়, অনেক কথাই মিলে যায়। তারপর হলো কন্ডেলের পার্ট, কন্ডেলের পার্টের মধ্যে হলো তোমার দুইটা জিনিস আছে, একটা হলো তোমার জুগুলার প্রসেস আর একটা হলো কন্ডেলার পার্ট পার্ট প্রপার। এই কন্ডেলার পার্ট প্রপারটা তোমার কার সাথে আর্টিকুলেট করে, এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে জুগুলার প্রসেসটা আর কন্ডাইল ফর আর্টিকুলেশন, এই যে কন্ডেলার পার্ট এখানে, তো এটা আর্টিকুলেট করে হলো তোমার সারফেস অফ অ্যাটলাস এর সাথে আর কি লাগে, এটা তোমার অ্যাটলাস যে ভার্টিভা আছে অ্যাটলাস, ওই অ্যাটলাস এর যে সারফেসটা আছে ওইটার সাথে আর্টিকুলেট করে হলো কন্ডেলার পার্ট প্রপারটা, সেটা আর্টিকুলেট করে ফর্ম করে হলো তোমার অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এটা হলো তোমার সাইনোভিয়াল জয়েন্ট। তো অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের কথা যখন আসবে তখন জিজ্ঞেস করবে এটা কি টাইপস, বলবা ইলিপসয়েড টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর যদি জিজ্ঞেস করে ইলিপসয়েড টাইপ তো বলো এটার মুভমেন্ট কি, এটা জিজ্ঞেস করে, কিন্তু এটা এটা তোমার অ্যাটলান্টো অক্সিপিটাল একটা, একটা হলো অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। তো অ্যাটলান্টো অক্সিপিটাল যেটা, এটা অক্সিপিটাল বোনের সাথে লাগে অ্যাটলাসের সাথে, তো ওটা হলো ইলিপসয়েড, ওটা হলো ইএস মুভমেন্ট। আর অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট যেটা আছে ওটা হলো পিভট টাইপ অফ জয়েন্ট, এটা হলো নো মুভমেন্ট, এটা জিজ্ঞেস করে। তারপর হলো তোমার কন্ডেলার ক্যানাল যেটা আছে সেটা তোমার ইমিশিয়ারি ভেনে তো কানেক্ট করবে তোমার সিগময়েড সাইনাসের সাথে, অক্সিপিটাল ব্রানকিয়াস প্লেক্সাস, এগুলো এরকম জিজ্ঞেস করে না। তারপর তোমার জিজ্ঞেস করে যে জুগুলার, এখানে জুগুলার ফোরামেন পাওয়া যায়, জুগুলার প্রসেসের মধ্যে তোমার অ্যান্টিরিয়র মার্জিনে কি লাগে, তারপর অ্যান্টিরিয়র মার্জিন ল্যাটারাল মার্জিনে কি লাগে, লোয়ার সার্ফেসে কি লাগে, এগুলো জিজ্ঞেস করে। যেমন তোমার অ্যান্টিরিয়র মার্জিনে জুগুলার নার্ভস থাকে, হ্যাঁ জুগুলার নার্ভস দিয়ে কি ট্রান্সমিট করে, এটা হলো তোমার ফর্ম করবে হলো পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য জুগুলার ফোরামেন, যেহেতু জুগুলার নার্ভসটা থাকে আর ফর্ম করতেছে জুগুলার ফোরামেন, আর ট্রান্সমিট করবে কি তাহলে ইন্টারনাল জুগুলার ভেন, সেটা আবার জিজ্ঞেস করবে এটা কার কন্টিনিউয়েশন, তখন বলবে যে এটা সিগময়েড সাইনাসের কন্টিনিউয়েশন, এটা ধরে। তারপর তোমার ল্যাটারাল মার্জিন, ল্যাটারাল মার্জিনটা তোমার যে টেম্পোরাল বোনের প্র্যাকটিস পার্টের সাথে আর্টিকুলেট করবে, এটা ধরে, আর তেমন এখান থেকে ধরে না। তারপর তোমার জিজ্ঞেস করবে ফোরামেন, জুগুলার ফোরামেন দিয়ে তোমার অনেকগুলোই নার্ভ যায়, যেমন ক্রেনিয়াল নার্ভ, যখন আমি যখন বেজ অফ দ্য স্কাল পড়াবো তখন ক্রেনিয়াল নার্ভ আগে পড়াইয়া তারপর তোমাদের পড়াইতে হবে, কারণ আমি জানি না যে তোমাদের ক্রেনিয়াল নার্ভ পড়ানো হয়েছে কিনা। তারপর তোমার জিজ্ঞেস করবে হলো তোমার এই বোনসটা হাতে নেওয়ার পরে অনেক সময় বলতে নার্ভ কি কি নার্ভ রিলেশন আছে, কি কি নার্ভ রিলেটেড, হ্যাঁ যেমন গ্লসোফেরিনজিয়াল ভেগাস অ্যাক্সেসরি, এই নার্ভগুলোর এই বোনটার সাথে রিলেশন আছে, কেমন হাইপোগ্লোসাল ক্যানেল, এখানে আছে হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল সুন্দর করে এটার নাম হাইপোগ্লোসাল, এটার নার্ভটার নাম হবে হাইপোগ্লোসাল নার্ভ। তারপর ফোরামেন ম্যাগনাম যেটা আছে স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এটা হলো ফোরামেন ম্যাগনাম দিয়ে অনেক কিছু যায়, শুধু একটা না আরো আছে। তারপর হলো জাস্ট এটাই তো, আর আর কিছু না এখানে পড়ার মতো, আর কিছু ধরবেও না। তারপরে তোমার ফোরামেন ম্যাগনামের কথা বলি, এটা হলো তোমার বলবে যে কি দ্বারা ভাগ হয়, দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়, তো অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট আর হলো তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তো এরকম করে যদি ভাগ হয় এখানে কি থাকবে, একটা অ্যালার লিগামেন্ট থাকবে, ওই অ্যালার লিগামেন্ট দিয়েই তোমার ভাগ হবে, ভাগ হয়ে হবে কি তোমার অ্যান্টিরিয়র, একটা হবে তোমার অ্যান্টিরিয়র, এতো অ্যালার লিগামেন্টে অ্যান্টিরিয়র স্মল কম্পার্টমেন্ট আর একটা হলো পোস্টেরিয়র লার্জ কম্পার্টমেন্ট, হ্যাঁ। আর অ্যান্টিরিয়র স্মল কম্পার্টমেন্টকে আবার কি বলা হয়,
অস্টিওলিগামেন্টাস কম্পার্টমেন্ট, আর পোস্টেরিয়র লার্জ যে কম্পার্টমেন্টটা আছে এটাকে বলা হয় নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট, এটা ধরবে, কারণ এখান দিয়ে অনেক তোমার নার্ভ আর্টারি যায় আর কি, এই জন্য পোস্টেরিয়রটাকে নিউরোভাস্কুলার কম্পার্টমেন্ট বলে। যেমন বিফোর ব্যাকওয়ার্ড তোমাকে বলতে হবে স্ট্রাকচার কি কি ই হয়, পাসিং হয় অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে, সেটা তোমার বিফোর ব্যাকওয়ার্ড বলবে অ্যাপিকাল লিগামেন্ট, তারপর অকেশনালি টিপ অফ ডেন্স, আপার বেন্ড অফ ক্রুসেট লিগামেন্ট, তারপর মেমব্রেনার টেক্টোরিয়া, এটা একদম মুখের আগায় থাকতে হবে। দেন তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাবে হলো লোয়ার পার্ট অফ দ্য মিডল অবলংগাটা, এটা তোমার একদম মিডল ল্যাটারাল এরকম করে বলতে হবে না, বা বিফোর ব্যাকওয়ার্ড এরকম বলতে হবে না, জাস্ট বলবে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যা হলো লোয়ার পার্ট অফ দ্য মিডল অবলংগাটা অ্যান্ড মেনিনজেস, ফোর্থ পার্ট অফ দ্য ভার্টিবাল আর্টারিস, স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, তারপর অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিস, আর টনসিল অফ দ্য সেরেবেলাম, এটা যাবে এখান দিয়ে শেষ। দেন হলো তোমার আসি টেম্পোরাল বোনে, টেম্পোরাল বোন থেকে ওইরকম খুব কম ধরে, টেম্পোরাল বোনে জাস্ট যে ম্যাস্টার পার্টে তোমার পোস্টেরিয়র বেলি অফ ডায়াগনস্টিক লাগে এটা ধরে এরকম করে, আর ধরবে হলো তোমার কি আর ওরকম, হ্যাঁ কিছু ফিচার আছে না, কিছু ফিচার ধরে তোমার ই পার্টে, পেট্রাস পার্টে যে কতগুলো ফিচার থাকে ওই ফিচার গুলো ধরবে। আমাকে আমি একবারই পেন্ডিং খাইছিলাম ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে, সেটা হয় টেম্পোরাল বোনের জন্য, এই জন্যই বোনটা আমি এত ভালো করে পড়ছিলাম। জাস্ট আমাকে বলছিল যে যে একটা গ্রুপ থাকে না তোমার এক্সটার্নাল সার্ফেসে একটা গ্রুপ থাকে, টেম্পোরাল ফোসা প্রোভাইড দ্য অরিজিন অফ টেম্পোরালিস মাসেল, টেম্পোরাল ফোসাটার মধ্যে কি লাগে, তো আমি না ওইটার মধ্যে বলছিলাম যে কি একটা, হ্যাঁ টেম্পোরালিস মাসেল না বললাম যে কি বলছিলাম, এই জন্য ম্যাম আমাকে বলছিল যে তুমি পেন্ডিং কালকে দিবা এই আইটেম, তো এটার জন্য আমার ঘুম হয় নাই, যাই হোক এটা খুবই কি বলবো। তারপরে শোনা এই এখানে সুপ্রা মেন্টাল ট্রায়াঙ্গেল একটা থাকে, হ্যাঁ এটার ভিতরে তোমার এখানে জাস্ট পার্ট গুলো দেখাইতে বলে, টেম্পোরাল সার্ফেস, টেম্পোরাল সার্ফেস যে এটা, তারপর হলো তোমার জায়গোমেটিক লাইন কোনটা এটা দেখাইতে বলে, উপর থেকে তোমার ওরকম কিছু ধরে না, এখানে জাস্ট ধরে গ্রুপটা কি থাকে একটা থাকে, হলো তোমার ফ্লোরটার মধ্যে কি লাগে টেম্পোরালিস মাসেল এটা লাগে, এটা জিজ্ঞেস করে। আর সবচেয়ে বেশি ধরে হলো তোমার জায়গোমেটিক আর্চ, এই যে এখানে যে প্রসেসটা আছে এখানে একটা আর্চ তৈরি হয় না জায়গোমেটিক ব্রোমের সাথে যখন লাগে, তো জায়গোমেটিক আর্চের তোমার অ্যাটাচমেন্টটা ধরবে যে আপার মার্জিন অফ জায়গোমেটিক আর্চে তোমার কি লাগে, এটা তোমার হলো তোমার ই লাগবে গ্যালাপ্রোনোটিকা, আর হলো টেম্পোরালিস ফাসা, টেম্পোরাল ফাসা, আর লোয়ার মার্জিনে লাগবে হলো ম্যাসেটার, এই দুইটা জিনিস জিজ্ঞেস করে এখান থেকে। আর ম্যাস্টোয়েডে জিজ্ঞেস করলো তোমার যে বললাম না পোস্টেরিয়র ভ্যালি অফ ডায়াগনস্টিকটা লাগে ম্যাস্টোয়েড নচের ওইখানে আর কি, তো ম্যাস্টোয়েড প্রসেস থেকে আর কিছু ধরে না ওইরকম। দেন তোমার হলো প্যাট্রাস পার্ট থেকে মোটামুটি তোমার কতগুলো ইমপ্রেশন আসছে না, যে দশটা ইমপ্রেশনের মতো, এগুলো সব মাথার মধ্যে রাখতে হয়, একদম সিএজি বলতে হয়, যেমন ট্রাইজেমিনাল ইমপ্রেশন, তারপরে তোমার ই থাকে আরকুয়েট এমিনেন্স, তারপর টেগমেন্ট টিম্পেনি, এগুলো জিজ্ঞেস করে। আর এখানে কি ধরবে ওই প্রেটাস পার্টের এগুলো বলতে বলতে তখন যদি তুমি বলো যে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার্স, তখন ধরবে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার দিয়ে কি পাস হয়, তখন বলবো যে মোটর অ্যান্ড সেন্সরি রুট অফ ফেশিয়াল নার্ভ, এটা তো এখান দিয়ে ট্রান্সমিট হইলো, তারপর জিজ্ঞেস করবে তাহলে এক্সিস্ট করে কোন দিক দিয়ে ফেশিয়াল নার্ভ, এটা এক্সিস্ট করে কোন দিক দিয়ে, তখন বলবা যে স্টাইলো মাস্টার ফোরামেন, মানে কোশ্চেন গুলো তোমাকে এভাবে কোনোদিনও বলবে না যে এটা কি ধরো এটা থেকে এটা বলো, এরকম করে না, একটা বোনের সাথে একটা বোন রিলেট করে তোমাকে কোশ্চেন করবে। তারপরে হলো তোমার কি আছে এখানে, কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে, যেমন তোমার স্টাইলো গ্লোসাস মাসেলটা তোমার অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য টিপে লাগে, যেমন স্টাইলয়েড, যেটা এটা স্টাইলয়েড প্রসেস, তো স্টাইলয়েড প্রসেসের মধ্যে তোমার কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে এটা ধরে, যেমন স্টাইলো গ্লোসাস তোমার অ্যান্টেরিয়র সার্ফেসে লাগবে, এটার নার্ভ সাপ্লাই কি বলো, তখন বলবো হাইপোগ্লোসাল নার্ভ, তারপর স্টাইলো হায়াট এটা তোমার পোস্টেরিয়র সার্ফেসে লাগবে, এটার নার্ভ সাপ্লাই কি, তখন বলবো ফেশিয়াল নার্ভ, তারপরে স্টাইলো ফ্যারিঞ্জিয়া যেটা আছে ওটা তোমার মিডিয়াল সার্ফেস অফ দ্য বেজ লাগে, বেজ অফ দ্য যে দিকে লাগে, তো ওইটাকে কি বলে, ওইটা হলো তোমার নার্ভ সাপ্লাই কি, যেহেতু স্টাইলো ফ্যারিঞ্জিয়াস তখন বলবা গ্লসো ফ্যারিঞ্জিয়াল, এরকম করে মানে নামের সাথে সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবা, না হলে এত কিছু মুখস্থ করা ইম্পসিবল। দেন কয়েকটা দুইটা লিগামেন্টের নাম বলতে হয়, স্টাইলো হায়ার যদি জিজ্ঞেস করে যে বলো তো এই বোনের মধ্যে দুটা লিগামেন্ট রিলেশন আছে, দুটা লিগামেন্টের নাম কি, তখন বলবা স্টাইলো হায়ার লিগামেন্ট আর স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা জিজ্ঞেস করে।
আর ওরকম কিছু জিজ্ঞেস করে না। তো তারপরে স্পেনয়েড বোন, স্পেনয়েড বোন থেকে মোটামুটি এটা ধরলে জিজ্ঞেস করে এটা কি বোন, নিউমেটিক বোন, এটা এটা ধরে নিউমেটিক বোন, কেন বলা হয় নিউমেটিক বোন, নিউমেটিক বোনের ক্রাইটেরিয়া মানে তোমার ফাংশন কি বলো, তখন নিউমেটিক বোনের ফাংশন বলতে হবে। নিউমেটিক বোনের ফাংশন পড়ানো হয়েছে তোমাদের? সবাই কি ঘুমাইতেছো? না আপু বলেন। আচ্ছা স্পেনয়েড বোনের হলো তোমার জিজ্ঞেস করো স্পেনয়েড বোনটা কেন স্পেনয়েড বোন বলতেছো, তখন বলবে বোনসটা কন্টেন এয়ার ফিল্ড স্পেস বাই মিউকাস মেমব্রেন, তো এই জন্য এটাকে বলা হচ্ছে নিউমেটিক বোন। তো নিউমেটিক বোনের মধ্যে আরো যদি জিজ্ঞেস করে যে সাইনাসের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তখন সেই অবস্থাটাকে কি বলে, সেটা হলো সাইনোসাইটিস। তখন জিজ্ঞেস করবে আচ্ছা বলো যে ফাংশন অফ নিউমেটিক বোন, নিউমেটিক বোনের ফাংশনটা কি, তখন যে হিউমিডিফিকেশন অফ এয়ার, তারপর হলো রেজোনেন্স অফ ভয়েস, তারপর হলো তোমার লাইটেনিং অফ দ্য বোন, মানে বোনটাকে হালকা করে লাইট করে, এটা জিজ্ঞেস করে স্পেনয়েড বোন থেকে মোটামুটি এরকম জিজ্ঞেস করবে। আর হলো তোমার জিজ্ঞেস করে যে তোমার টেরিগেট প্রসেসে কি লাগে, টেরিগেট প্রসেসে এখানে আছে না ল্যাটারাল টেরিগেট মাসেল লাগে, মিডিয়ালও লাগে, মিডিয়ালি মিডিয়ালটা ল্যাটারালি ল্যাটারালটা লাগে, এটা জিজ্ঞেস করে। তারপর বলে যে আমাকে ইটা দেখাও, হ্যামেটটা দেখাও, এটা জিজ্ঞেস করে। তারপরে আর ওরকম কিছু এখান থেকে ধরে নাই প্রফে, তাও ফোরামেন গুলা জিজ্ঞেস করে যে ফোরামেন রুটার নাম কোনটা, তারপর তোমার কতগুলা ই আছে না যে সুপিরিয়র যে সার্ভিসটা আছে, যেমন এই যে এখানে, এই যে এখানে তো সুপিরিয়র সার্ভিস তো এটা, তো সুপিরিয়র সার্ভিস এর এখান দিয়ে তোমার বিফোর ব্যাকওয়ার্ড কি কি থাকে, যেমন তোমার ইসোমাইরিস স্পাইনটা এখানে থাকে, তারপরে তোমার কি থাকে জুগুলার স্পেনয়েডালি, জুগাম স্পেনয়েডালি থাকে, দেন তোমার সার্কাস কাইজমেটিকাস থাকে, তারপর টিউবারকুলাম শিলা থাকে, এগুলো জিজ্ঞেস করে। তারপর হাইপোফাসিয়াল ফোসা থাকে এখানে, তো হাইপোফাসিয়াল ফোস সরি ভিতরে দেখাচ্ছি কেন, এই তো এখানে সরি, এখানে থাকবে হলো তোমার এথময়েড, এথমোডাল স্পাইন, দেন থাকবে জুগুলাম স্পেনোডালি, তারপরে তোমার থাকবে সার্কাস কাইজমেটিকাস, তারপরে তোমার টিউবারকুলাম শিলা থাকবে এখানে, দেন এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো তোমার হাইপোফেশিয়াল ফোসা। এখানে জিজ্ঞেস করবে তা হাইপোফেশিয়াল ফোসা কি কন্টেন করে, পিটুটারি গ্ল্যান্ড, এই পিটুটারি গ্ল্যান্ড এর আরেকটা নাম কি, তখন যদি জিজ্ঞেস করে তখন বলবা হাইপোফাইসিস সেরিব্রি, দেন এটা গেল। তারপর ডরসাম শিলাটা এখানে থাকবে, এই তো এখানে এই ফিচার গুলো জিজ্ঞেস করে। তারপর হলো তোমার যে ফোরামেন রোটান্ডাম, এখান থেকে ওরকম জিজ্ঞেস করে না, মেনলি তোমার যে ফোরামেন রোটান্ডাম, ওভালি, তারপরে স্পাইনোসাম যে ফোরামেন গুলো আছে, এটা হলো তোমার বেজ অফ দি স্কাল ধরে। আমরা মেনলি কি আমাদের প্রফের মধ্যে তোমার বেজ অফ দি স্কাল থাকবে, তারপরে না হয় তোমার যে অ্যাবডোমেন থেকে বনি পেলভিস থাকবে, এটা থাকে আর্টিকুলেশন হ্যান্ড আর ফুট, এই চারটা থেকে যে কোনো একটা বা দুইটা তোমাকে তোলাবে, এই আর্টিকুলেশনের এই কয়টা থেকে তোলা, এই জন্য এই রোটার নাম বলে, এই জন্য স্পিনোডাল ওরকম ভাবে এখান থেকে ধরে না, ধরে হলো তোমার বেজ অফ দি স্কাল থেকে। তারপর হলো তোমার স্পাইনাল স্পেনোডাল ক্রেস্ট থাকে পারপেন্ডিকুলার প্লেট অফ স্পেনোডাল বোনের, এথময়েড বোনের সাথে আর্টিকুলেট করে। তারপর এখানে তোমাকে একটা জিজ্ঞেস করে যে শিলা টার্সিকা, শিলা টার্সিকা কি মানে কয়টা জিনিস নিয়ে তোমার ই হয় ফর্ম করে, তখন বলবা যে টিউবারকুলাম শিলা, তারপর হাইপোফিশিয়াল ফোসা আর ডরসাম শিলা, তিনটা একসাথে মিলে বলে এটাকে শিলা টার্সিকা। এইটা জিজ্ঞেস করার পরে ওই যে বললাম ওই সময় যে তোমাদের টেরিগুয়েট প্রসেস থেকে জিজ্ঞেস করে মিডিয়ালি মিডিয়াল টেরিগুয়েট, তারপর ল্যাটারাল ল্যাটারাল টেরিগুয়েট মাসল থাকে, এগুলো জিজ্ঞেস করে। তারপর হলো তোমার ই জিজ্ঞেস করলে হ্যামুলাস কোনটা দেখাও, এটা জিজ্ঞেস করে। আর মোটামুটি এখান থেকে আর কিছু জিজ্ঞেস করে না। তারপর হলো তোমার ম্যাক্সিলা, ম্যাক্সিলার তোমার আগে বলে পার্সটা দেখো, এটা একটা ফালতু বোনস জঘন্য, এই বোনস এর মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে আগে পার্স গুলো দেখাও, দেখায় যে নেজাল ক্রেস্ট, তারপর নেজাল নচ কোনটা, ম্যাডামরা বলে, তারপর আমাকে ম্যাডামরাই বলে দেয় যে বলো তো ফ্রন্টাল প্রসেসটা দেখাও, তারপর ইনফরবিটাল মার্জিন, তারপর ফোরামেনটা দেখাই, তারপর ইনফরবিটাল ফোরামেন এখান দিয়ে কি পাস করে এটা জিজ্ঞেস করে। তারপরে তোমার মেনলি তোমার যে অ্যান্টিরিয়র সার্ফেস যেটা আছে, মানে সামনে যে সার্ফেসটা আছে, ডিপ্রেসর সেফটি, তারপর ল্যাবরেটরি, এই মাসেল গুলার যে এটা আছে না মাসেল গুলো, আচ্ছা এই মাসেল গুলো অ্যান্টিরিয়র সার্ফেসে যে মাসেল গুলো থাকে তোমার এই মাসেল গুলোর অ্যাটাচমেন্ট গুলো জিজ্ঞেস করে, এই যে এই তিনটা,
তারপর পিছন দিয়ে তোমার যে বাক্সিনোটা থাকে যেটা, ওটা হলো তোমার এখানে জাস্ট জিজ্ঞেস করে যে বাক্সিনোটা কোথায় থাকে এটা জিজ্ঞেস করে, অ্যান্টিরিয়র প্রসেসটা ফ্রন্টাল প্রসেসটা কার সাথে আর্টিকুলেট করে এটা জিজ্ঞেস করে, আর মোটামুটি এখান থেকে ওরকম কিছু জিজ্ঞেস করে না, জাস্ট ফোরামেন গুলা কি কি কার সাথে কোনটার তোমার ই হয়, কোনটার সাথে কোনটা ট্রান্সমিট করে, কোন ফোরামেন দিয়ে কি, এইগুলা জিজ্ঞেস করে, এটা এরকম জিজ্ঞেস করে না। আর অস্পিতে একটা জিনিস থাকে, ওটা হলো মানে খুব কন্টিনিউসলি এটা খালি দিতেই থাকে, ওটা হলো তোমার ম্যাক্সিলারি হায়াটাসটা কিভাবে রিডিউস হয়, হ্যাঁ ওইটা জিজ্ঞেস করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ম্যাডামরা, এটা যদি কিছু নাও ধরে এই বোনসের, যদি এই বোনসটা তুমি তোলো তখন তোমাকে এটা জিজ্ঞেস করবে যে ম্যাক্সিলারি হায়াটাসটা কিভাবে রিডিউস হয়, এটা জিজ্ঞেস করবে। এটা হলো তোমার দত্তের 26 পেজে মেবি আছে, তাও আমি বলে দিচ্ছি। এটা হলো তোমার আনসিনেট প্রসেস অফ এথোময়েড, আর হলো ডিসেন্ডিং প্রসেস অফ ল্যাক্রিমাল বোন ফ্রম অ্যাবভ, আর ম্যাক্সিলারি প্রসেস অফ ইনফিরিয়র নেজাল কঙ্কা ফ্রম বিলো, আর ম্যাক্সিলারি প্রসেস অফ পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটেন বোন ফ্রম বিহাইন্ড। এই কয়টা কথা একদম সিরিয়ালি সুন্দর করে লিখবা, অস্পিতে একদম দুয়ে দুই দিবে, আর ম্যাডাম ভাইভাতে জিজ্ঞেস করলে এভাবেই বলবা। আমি জানি না তোমরা কি পড়ো, আমাদের কলেজে দত্ত পড়াইছিল তো আমরা দত্ত থেকেই পড়াশোনা করতাম, তো ম্যাক্সিলারি এয়ার সাইনাস থেকে পারিটা জিজ্ঞেস করে, যে ম্যাক্সিলারিটা তোমার এয়ার সাইনাস যে নিউমেরিক বোনে পড়লাম না, যে নিউমেরিক বোনে ফাংশন কি, তখন এখান থেকে ওইটাও জিজ্ঞেস করে। আর জেনারেল কিছু কোশ্চেন আছে, যেমন বোনস কাকে বলে, তারপর তোমার বোনসের ই বলো, ক্রাইটেরিয়া বলো মানে ট্রাইবস বলো, তারপর হলো তোমার কি জিজ্ঞেস করে যে কি কি টাইপস আছে, তারপর লং বোন ধরলে, বোনস তো শুধু হেড নেকে না, সবকিছু মিলে লং বোনে তোমার কি কি ই আছে, টাইপস আছে, কি কি লং বোন আছে, তো এগুলা জিজ্ঞেস করে, এগুলা পড়ে নিবা তোমরা। যেমন লং বোন তোমার টিপিক্যাল লং বোন, মিনিয়েচার মডিফাইড লং বোন, কেন মডিফাইড বলা হয়, কেন মিনিয়েচার বলা হয়, প্রত্যেকটা বোনস তোমার যদি হার্ট পার্ট দিতে যাও ওগুলা মাস্ট তোমাকে ধরবে, ওগুলা মেবি ভাইয়া অন্য কেউ আর কি, অন্য কেউ তোমাদের পড়াবে, জেনারেল অ্যানাটমি যখন পড়াবে তখন আর কি ওগুলো পড়াবে হিস্টোলজি পড়ানোর সময়। আচ্ছা তারপরে হলো তোমার এই তো এখানে ওই তো বললাম না, দুটা ইসের কথা বলছিলাম, অ্যাটলান্টো অক্সিপিটাল, আর হলো অ্যাটলান্টো অ্যাক্সিয়াল যে জয়েন্ট আছে কি মুভমেন্ট, এখান থেকে এটা জিজ্ঞেস করে, অ্যালার লিগামেন্টটা কোথায় থাকে এটা জিজ্ঞেস করে, দেন তোমার অ্যাটলাসের যে তোমার অডন্টয়েড প্রসেস যেটা থাকে ওটা জিজ্ঞেস করে, তারপর আরেকটা জিজ্ঞেস করে তোমার যে জুডিশিয়াল হ্যাঙ্গিং যেটা হয়, হ্যাঁ মানুষ গলায় ফাঁসি দেয় না, ওই সময় দেখা যায় যে অডন্টয়েড প্রসেসটাই তোমার একদম ভেঙে যায় আর কি, এটা জিজ্ঞেস করে এই জুডিশিয়াল ইস্যুর মধ্যে হ্যাঙ্গিং এর মধ্যে কি হয়। এখান থেকে আর ওরকম কিছু জিজ্ঞেস করে না, নর্মাল যে টিপিক্যাল ভার্ডি বা কোনগুলা, অ্যাটিপিক্যাল কোনগুলো, এগুলো তো পড়ানো হয়েছে, এগুলা এখানে ওরকম ধরে না, আর হেড নেক বোনস এর মধ্যে এগুলো ধরেই না ওরকম, তোমাদের হয়তো ইসের মধ্যে থোরাক্সে ধরতে পারে এরকম ধরবে, এগুলোর মধ্যে ওরকম ধরে না। বোনসের ভাইভা কয়দিন, একদিনই হয় সবগুলা? বোনসের ভাইভা একদিনই হয়, সব বোনস দেখবে একসাথে করে রাখছে, আলাদা আলাদা করে রাখবে, যেমন হেড নেক টা আলাদা রাখবে, তারপর যে বললাম না যে আর্টিকুলেশনের যে কয়টা আছে, যে বনি পেলভিস, তারপরে তোমার হ্যান্ড এর আর্টিকুলেশন অফ হ্যান্ড, তারপরে ই ফুট, আর একটা হলো তোমার যে বেজ অফ দি স্কাল যে পড়াবো, এই গুলা একসাথে তোমার থাকে, ওইখান থেকে তোমাকে দুইটা উঠাবে বা একটা উঠাবে, এরকম উঠাবেই, মানে মাস্ট এই চারটার মিস নাই, উঠাবে। আর তোমাদের হ্যান্ড আর ফুট পড়লে জয়েন্ট পড়েই যাবা, মানে জয়েন্ট লাগবে ওইখানে পুরোটাই, জয়েন্ট কি কি জয়েন্ট, জয়েন্টের মুভমেন্ট কি আছে, জয়েন্ট কি কি টাইপ, কি ফর্ম করতেছে, কিভাবে কিভাবে, সব এগুলা জিজ্ঞেস করবে। তারপর হলো ক্রেনিয়াল নার্ভ, অবশ্য ক্রেনিয়াল নার্ভের তোমরা তো জানো যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, তো অলফ্যাক্টরি এখানে মধ্যে তোমার জিজ্ঞেস করবে সেন্সরি কয়টা, এরকম করে আমি পড়াবো না, তোমরা বোরিং হবে এত বড় লেন্দি ক্লাস হয়ে গেলে। আচ্ছা সেন্সরি কোনটা কোনটা আছে তোমার, অলফ্যাক্টরি, তারপরে 1, 2, 8, তারপরে অলফ্যাক্টরি, অপটিক, আর হলো ভেস্টিবুলো কক্লিয়ার, এই তিনটা নার্ভ যে আছে এই তিনটা নার্ভ হলো সেন্সরি, আর এটা ন্যাচারাল সেন্সরি, আর হলো মোটর, মোটর যদি জিজ্ঞেস করে তাহলে মোটর কোনগুলা, তখন বলবো অকুলো মোটর, তারপর হলো তোমার ট্রক্লিয়ার, তারপর অ্যাবডুসেন্স, অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল, এই চারটা হলো তোমার কি, এই পাঁচটা হলো মোটর, আর বাকি সবগুলো হলো তোমার কি, সবগুলো হলো মিক্সড, এগুলো জিজ্ঞেস করে। ক্রেনিয়াল নার্ভ থেকে বেজ অব দি স্কাল ধরলে এগুলো জিজ্ঞেস করবে, তারপর বেজ অব দি স্কাল ধরার পরে তোমাকে ওইখানে জিজ্ঞেস করবে যে এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কোন দিক দিয়ে পাস হয়, মানে কোন ফোরামেন দিয়ে,
এটা পড়বো। আগে আমরা ক্রেনিয়াল নার্ভের শর্টকাট জেনে নেই, কারণ এগুলোর মধ্যে আছে যে এফারেন্ট ফাইবার। এফারেন্ট তো জানি যে সেন্সরি, তোমাকে নিয়ে উপর মানে তোমার বডি থেকে নিয়ে কোথায় যাচ্ছে, তোমার ব্রেনের ওখানে যাচ্ছে। আর এফারেন্টটা কি, তোমার মাথা থেকে যাবে কোথায়, একদম সারা শরীরে। তো এখানে কতগুলো ফাংশনাল কম্পোনেন্ট আছে, ঠিক আছে? তারপর এফারেন্ট যে সেন্সরি, এফারেন্ট মানে সেন্সরি আর ইফারেন্ট মানে মোটর, এটা মনে রাখবো, মাসেলের সাপ্লাই মানে মোটর। তো এফারেন্ট ফাইবারের মধ্যে কতগুলো ফাংশনাল কম্পোনেন্ট আছে, যেগুলো ফাংশনাল কম্পোনেন্ট যেমন জেনারেল সোমাটিক এফারেন্ট, স্পেশাল সোমাটিক এফারেন্ট, জেনারেল ভিসারাল এফারেন্ট, স্পেশাল ভিসারাল এফারেন্ট। এগুলোর কেন এগুলোর নাম দেওয়া হয়েছে, যেমন জেনারেল সোমাটিক এফারেন্ট, এটা হলো তোমার জেনারেল সেন্সেশন দিবে, এই জন্য এটার নাম হলো জেনারেল সোমাটিক এফারেন্ট। স্পেশাল যেগুলো আমরা কি জানি, স্পেশাল সেন্স আছে না আমাদের, হিয়ারিং, ভিশন, তারপর স্মেল, টেস্ট, এগুলো আছে না? তো এগুলো হলো তোমার স্পেশাল সোমাটিক এফারেন্ট। এটা দিবে হলো তোমার মেইনলি SSA, স্পেশাল সোমাটিক এফারেন্টটা দিবে হলো তোমার হেয়ারিং আর ব্যালেন্স এন্ড ভিশনে এটা কাজ করবে। মানে এফারেন্ট ফাইবারটা সেন্সরি স্টিমুলাসটা দিবে আর কি। তারপর জেনারেল ভিসারাল যে এফারেন্ট আছে GVA, ওটা হলো তোমার ভিসেরা, এটা তোমার সেন্সেশন ভিসেরা ভিসেরাকে নিবে। মানে অনেক সময় আছে না, ভিসেরা অনেক কাজ করে, একটা সেন্সেশন বা স্টিমুলেশন না পেলে কিন্তু ওই অর্গানটা বা ওই যে কোনো একটা জিনিস কিন্তু কাজ করতে পারে না। তো এখান থেকে তোমার যাবে কি, ফাংশনাল জেনারেল ভিসেরাল এফারেন্টটা যাবে হলো ভিসেরার ওইখানে, আর স্পেশাল ভিসেরাল এফারেন্টটা ওইখানে ওটা ওটা আসবে হলো তোমার স্মেল আর টেস্ট, যে টেস্ট বার, তারপরে যে আমরা বলি না যে এটা বিটার, এটা তোমার টক লাগতেছে, এটা মিষ্টি, এটা কিভাবে বুঝি, এই আর কি নার্ভের মাধ্যমে। তো অলফ্যাক্টরি আরেকটা হলো তোমার ইফারেন্ট ফাইবার গুলোর মধ্যে ফাংশনাল কম্পোনেন্ট হলো তিনটা, জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল ভিসেরাল এফারেন্ট আর স্পেশাল ভিসেরাল এফারেন্ট। এগুলো জিজ্ঞেস করে তোমার, যেমন জেনারেল সোমাটিক এফারেন্টটা কোথায় দিবে, এগুলো এভাবে জিজ্ঞেস করে না, এভাবে জিজ্ঞেস করে যে অলফ্যাক্টরি তোমার কি নেচার জিজ্ঞেস করবে, সেন্সরি, তারপর এটা কয় নাম্বার ক্রিনিয়াল নার্ভ, এক নাম্বার, ফাংশনাল কম্পোনেন্ট এটার কি, তো অলফ্যাক্টরি কি, স্মেল না, আমরা কি জানি অলফ্যাক্টরি নার্ভ, তারপরে তোমার অলফ্যাকশন মানে, অলফ্যাকশন মানে কি, স্মেল নেওয়া। তো অলফ্যাক্টরি নার্ভটা ফাংশনাল কম্পোনেন্ট হবে SBA, SBA মানে কি, SBA মানে হলো স্পেশাল ভিসেরাল এফারেন্ট, গেল এটা। দেন তোমার জিজ্ঞেস করবে যে তাহলে অপটিকে অপটিক কয় নাম্বার ক্রেনিয়াল নার্ভ, দুই নাম্বার, সেন্স এটা হলো কি টাইপ বা নেচার কি এটার, সেন্সরি, ফাংশনাল কম্পোনেন্ট কি কি থাকে, SSB, যেহেতু ভিশন, ভিশনের মধ্যে কি হবে, ভিশনের মধ্যে হবে তোমার SSB মানে স্পেশাল সোমাটিক এফারেন্ট, এটা ধরবে। তারপর হলো তোমার এটা ওরকম তোমার আর ধরবে না। তারপরে বলে যে অকুলোমোটর নার্ভ, এটা কয় নাম্বার ক্রিনিয়াল নার্ভ, তিন নাম্বার, তোর এটা নেচার কি, মোটরিন টাইপ, তারপর ফাংশনাল কম্পোনেন্ট হলো GSE, GBE, এগুলা। তারপর নিউক্লিয়াস কি কি থাকে, এটা হলো তোমার মোটর নিউক্লিয়াস আর প্যারাসিম্পেটিক নিউক্লিয়াস থাকে, যেটা হলো এডিনজার ওয়েস্টফল নিউক্লিয়াস। এটা জিজ্ঞেস করে যে প্যারাসিম্পেটিক নিউক্লিয়াসটার নাম কি, তখন বলবে এডিনজার ওয়েস্টফল নিউক্লিয়াস, এটা বলবা। দেন হলো তোমার লোকেশনটা এটা কোথায় থাকে, তখন বলবে মিড ব্রেন, এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস। তোমরা পড়ছো তো মিড ব্রেনের মধ্যে, ব্রেনে নাই বলে পড়ছো, তো এটার লোকেশন এখানে থাকে। তারপর ডিস্ট্রিবিউশনটা কি, তোমার মোটর সাপ্লাই কোথায় দিবে, প্যারাসিম্পেটিক সাপ্লাই কোথায় দিবে, যেহেতু তোমার মোটর নিউক্লিয়াস আছে আর প্যারাসিম্পেটিক নিউক্লিয়াস আছে, তো মোটর সাপ্লাইটা দিবে হলো তোমার এক্সট্রা অকুলার মাসল অফ দ্য আইবল, এক্সেপ্ট কি, সুপিরিয়র অবলিক আর ল্যাটারাল রেক্টাস। সুপিরিয়র অবলিক মানে SO4, মানে ট্রকলিয়ার নার্ভ দিবে এটার সাপ্লাইটা, আর ল্যাটারাল রেক্টাস দিবে LR6, মানে অ্যাবডুসেন্স নার্ভ। এটা মনে রাখবা যে এক্সট্রাকুলার মাসেলের আই বলের এক্সট্রাকুলার মাসেল যেটা আছে ওটা হলো মোটর সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ, এক্সেপ্ট সুপিরিয়র অবলিক আর ল্যাটারাল রেক্টাস, গেল। দেন হলো তোমার প্যারাসিম্পেটিক সাপ্লাইটা কোথায় দিবে, কনস্ট্রিক্টর প্যাপিলা আর সিলারি মাসেল যেটা আছে অফ আই বল ওটার মধ্যে দিবে হলো প্যারাসিম্পেটিক সাপ্লাইটা। দেন ট্রকলিয়ার নার্ভ, ট্রকলিয়ার নার্ভটা তোমার এটা হলো মোটর নিন নেচার, এটা হলো তোমার জিজ্ঞেস করবে যে এটা কি কি নিউক্লিয়াস আছে, যেমন মোটর নিউক্লিয়াস, তারপর এটা ডিস্ট্রিবিউশন কোথায় হবে, এটা জাস্ট ওই যে বললাম না যে সুপিরিয়র অবলিক SO4, যেহেতু ট্রকলিয়ার চার নাম্বার নার্ভ, তো এটা ডিস্ট্রিবিউশন এভাবে মনে রাখবা যে সুপিরিয়র অবলিক SO4, অবলিক মাসল অফ আইবল, গেল। দেন হলো ট্রাইজেমিনাল, পাঁচ নাম্বারটা হলো তোমার জানো যে তিনটা ব্রাঞ্চ থাকে এই ট্রাইজেমিনালের, অপথ্যালমিক ব্রাঞ্চ, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। তো অপথ্যালমিক ব্রাঞ্চটা হলো সেন্সরি, ম্যাক্সিলারি ব্রাঞ্চ অফ সেন্সরি, তো ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা হলো মিক্সড, এটা তোমার মাসেল অফ ম্যাস্টিকেশনের সাপ্লাই দেয়, এই জন্য এটা মিক্সড, হ্যাঁ, মোটর সাপ্লাই আর কি। তো যেহেতু সেন্সরি আর এখানে হলো তোমার ম্যান্ডিবুলার মাসেল অফ ম্যাস্টিকেশনের সাপ্লাই দিচ্ছে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, তো এই ইটাকে নার্ভটাকে বলা হয় ট্রাইজেমিনাল নার্ভ, গেল। তারপরে তোমার কি কি নিউক্লিয়াস থাকে,
এটা ধরে যে মেসেনসেফালিক নিউক্লিয়াস, তারপর মিড সেন্সরি নিউক্লিয়াস থাকে, স্পাইনাল নিউক্লিয়াস থাকে, আর অ্যাবডুসেন্স অ্যাবডুসেন্স যে নার্ভটা আছে ওটা আমরা কি পড়ছিলাম যে ওই যে L-R-6, তো অ্যাবডুসেন্স তো 6 নম্বর, L-R-6 তার মানে এটা ডিস্ট্রিবিউশন কোথায় হবে, ল্যাটারাল লেটাস অফ দা আইবল, শেষ। এটা চলে গেল। তারপর হলো ফেশিয়াল নার্ভ, মেনলি ফেশিয়াল নার্ভটা অনেক ইম্পর্টেন্ট, এটা ব্রাঞ্চ ধরে, এটা তোমরা কি বলবো, এটা ব্রেন এন্ড আই বলেও পড়ানো হয়েছে মেবি। তো এটা হলো তোমার ব্রাঞ্চটা আসে খুব অনেক আসে, অনেক আসে, কন্টিনিউয়াসলি আসতে থাকে, এক বছর আসলে না আসলে এর পরের বছর আসবে এরকম আর কি। তো এটা নিউক্লিয়াস আছে কয়টা, সেন্সরি নিউক্লিয়াস, তারপর মেইন মোটর নিউক্লিয়াস, সুপিরিয়র সালিভেটরি নিউক্লিয়াস, ল্যাক্রিমাল নিউক্লিয়াস। তো সুপিরিয়র সালিভেটরি নিউক্লিয়াস আর ল্যাক্রিমাল নিউক্লিয়াসটা হলো তোমার প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস বলে। তো এটা ডিস্ট্রিবিউশনটা কোথায় হবে, ডিস্ট্রিবিউশনটা সেন্সরিটা হবে হলো তোমার টেস্ট ইসে হবে, তোমার যে টাং এ আছে না, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, এটা হবে তোমার সেন্সরি এটা দিবে, সাপ্লাইটা দিবে। তারপর মাসেল অফ ফেস, স্কাল্প, তারপরে তোমার যে পোস্টার বেলি অফ ডাইগেস্টিক, তারপর স্টাইল অফ হাইওয়ে, এগুলো সাপ্লাই দিবে হলো তোমার এই তোমার ই মাসেল, ফেশিয়াল মাসেল, আর এটা হলো মোটর সাপ্লাই। আর যদি তোমাকে জিজ্ঞেস করে প্যারাসিম্পাথেটিক সাপ্লাই তাহলে কি দিবে, তখন বলবে যে সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, প্যালাটাইন গ্ল্যান্ড আর ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তখন বলবা ঠিক আছে, সাবমেন্ডিবুলার, তারপর সাবলিঙ্গুয়াল সব গ্ল্যান্ড দিলো, তো একটা গ্ল্যান্ড বাকি রয়ে গেল, সেটা হলো তোমার প্যারোটিড গ্ল্যান্ড। তো প্যারোটিড গ্ল্যান্ডের সাপ্লাই কে দেয়, তখন বলবো যে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। বুঝতে পারছো? মানে সিএলই কখনো তোমাকে কোশ্চেন আর কিভাবে বলবে না, এটা এটার পরে এটা, এটার পরে এটা, মানে এখান থেকে তোমাকে কোরিলেট করতে হবে, কোরিলেট করে ওইভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপর হলো ভেস্টিবুলার কক্লিয়ার যে নার্ভ আছে ওটা হলো নিউক্লিয়াস হলো তোমার 4টা, এটা খুব ইজি, যেমন সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, ভেস্টিবুলার, ভেস্টিবুলার নিউক্লিয়াস। তারপর হলো তোমার এটার ভিতরে এরকম আর কিছু ধরে না, ভেস্টিবুলার কক্লিয়ার কোথায় যায় বা ডিস্ট্রিবিউশন কি এরকম আসে না বা ধরেও না। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ তো বললামই, তোমার যে প্যারাসিম্পাথেটিক সাপ্লাইটা দেবে প্যারোটিড গ্ল্যান্ডে, মোটর সাপ্লাইটা দিবে হলো স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, আর সেন্সরি সাপ্লাইটা দিবে হলো তোমার জেনারেল সেন্সেশন এন্ড টেস্ট ফ্রম দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, আর ফ্যারিংসে দিবে আর ক্যারোটিড সাইনাসে দিবে। গেল। দেন হলো ভ্যাগাস, ভ্যাগাস হলো তোমার জিজ্ঞেস করে যে নিউক্লিয়াস কি কি আছে, সেন্সরি মোটর প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস থাকে। তো ডিস্ট্রিবিউশন কি হবে, সেন্সরি যেটা আছে টাং এর একদম পোস্টেরিয়র পার্টে, যে ভ্যালিকুলা যেটা আছে ওটা ভ্যালিকুলাতে তোমার সাপ্লাই দিবে, সেন্সরি সাপ্লাই অফ ভ্যাগাস নার্ভটা দিবে। এন্ড মোটর সাপ্লাইটা কি দিবে, কনস্ট্রাক্টর মাসেল অফ ফ্যারিংস আর ইন্ট্রিনসিক মাসেল অফ ল্যারিংস, এটাটা দিবে হলো তোমার মোটর সাপ্লাই। আর প্যারাসিম্পাথেটিক সাপ্লাইটা দিবে কোথায়, তোমার স্মুথ মাসেল যতগুলো, যে হার্ট, ইসোফেগাস, যে ভিসেরাগুলো আসছে আর কি, ওইখানে দিবে। এখন জিজ্ঞেস করে যে পেলভিক রিজিওনে, তো তোমরা বললা যে ভিসেরাগুলোতে দিবে ভ্যাগাস নার্ভ, তাহলে পেলভিক রিজিওনে কোন নার্ভ সাপ্লাই দেয়, এটা এখান থেকে জিজ্ঞেস করে। তখন বলবো পেলভিক প্ল্যাঙ্কনোপ্লোরিক, সরি প্ল্যাঙ্কনিক, আচ্ছা পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ, তো এটার রুট ভ্যালু কত, এটা জিজ্ঞেস করে। মানে এখান থেকে ওইখানে যাবে, ভ্যাগাস নার্ভ ধরলে যখন বলবো যে স্মুথ মাসেল অফ ব্রঙ্কাই, তারপর হার্ট, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, এগুলো জিজ্ঞেস করার পরে তোমাকে জিজ্ঞেস করে তো তাহলে পেলভিক রিজনে কোন 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 নার্ভটা সাপ্লাই দিবে, তখন বলবো পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এটা হল সার্ভিক্যাল 2, 3, 4। দেন গেল হলো তোমার অ্যাক্সেসরি নার্ভ। হ্যাঁ, অ্যাক্সেসরি নার্ভ হলো তোমার 2টা রুট থাকে, ক্রেনিয়াল রুট আর হলো স্পাইনাল রুট। ক্রেনিয়াল রুটে হলো তোমার নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস থাকে, মানে মেডুলা অবলঙ্গাটাতে এটা থাকে, স্পাইনাল রুটে মানে স্পাইনাল নিউক্লিয়াস থাকে। এখন এটার ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমার টাং, ল্যারিংস, ফ্যারিংস যখন পড়বা ওটা নার্ভ সাপ্লাই পড়তে গেলে এখানে লাগবে। তো ক্রেনিয়াল রুটে হলো মাসেল অফ সব প্যালেটের যে মাসেল গুলো আছে ওগুলো দিবে, এক্সেপ্ট দ্য টেনসর ভ্যালি প্যালাটাইন, ওটার কোনটার সাপ্লাই দিবে, মেন্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর ফ্যারিংস এর দিবে, ক্রেনিয়াল রুটটা ফ্যারিংস ও দিবে, এক্সেপ্ট দ্য স্টাইলোফেরেঞ্জিয়াস, কারণ স্টাইলোফেরেঞ্জিয়াস আমরা পড়ে আসছি যে এটা গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ দেয়। দেন স্পাইনাল রুট যেটা আছে, স্পাইনাল রুট সাপ্লাই দিবে হলো ট্রাপিজিয়াস, স্টাইলো, স্টার্নোক্লেডো মাস্টারের যে মাসেল আছে ওইখানে স্পাইনাল রুটটা সাপ্লাই দিবে। দেন হাইপোগ্লোসালটা কোথায় দিবে, এটা মোটর সাপ্লাই দিবে, হাইপোগ্লোসাল এটা মেনলি অল দ্য মাসেল অফ টাং এ দেয়, এক্সেপ্ট দ্য প্যালাটোগ্লোসাস, প্যালাটোগ্লোসাসটা হলো সফট প্লেটের মাসেল, এই জন্য সফট প্লেটের মাসেলের সাপ্লাই দিবে হলো তোমার ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। এই গেল তোমার ক্রেনিয়াল রুট, মানে ক্রেনিয়াল নার্ভ গেল। দেন আসো যে বেজ অফ দ্য স্কালে তোমাকে কি কি কোশ্চেন ধরবে, বেজ অফ দ্য স্কালে তোমার মেনলি কোশ্চেন গুলো ধরে, আর প্রথমে তোমার অ্যানাটমিক্যাল পজিশন ধরবে, যদি অ্যানাটমিক্যাল পজিশন ঠিক মতো না হয় তোমাকে ওইখান থেকে বের করে দিবে। আমাদের ভাইবাতে, টার্মের ভাইবাতে এরকম করছিল যে 3-4 জনকে বের করে দিছিল,
তো বেজ অফ দিস স্কেলার অ্যানাটমিক্যাল পজিশনটা আমি বলে দিচ্ছি যে লোয়ার মার্জিন অফ অরবিট আর হলো আপার মার্জিন অফ এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস। এটা হলো তোমার একটা লাইন থাকবে ওটা ফ্র্যাঙ্কফুর্ট লাইন, ওটাকে বলা হয় ফ্র্যাঙ্কফুর্ট লাইন। দেন হলো তোমার কোথায় যাবে হলো লোয়ার মার্জিন অফ অরবিট, মানে দুইটা ক্ষেত্রেই তোমার যাবে একটা হলো হরিজন্টাল প্লেনে, মানে দুইটা লাইনে যাবে তোমার হরিজন্টাল প্লেনে, একটা হলো লোয়ার মার্জিন অফ অরবিট দুইটা ক্ষেত্রেই থাকবে। তো একটা থাকবে আপার মার্জিন অফ এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটার, সেটা হলো ফ্র্যাঙ্কফুর্ট লাইন, আর যেটা নাকি সেন্ট্রাল অফ দা এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটার সেটা হলো রেড বিজ, মানে রেড বেস লাইন, এটা ধরবে। এই দুটো পয়েন্ট বলতে পারলে মানে ম্যাম ম্যাম খুশি হয়ে যাবে। যেমন তোমার বেজ অফ দি স্কালের অ্যানাদার কোশ্চেন করবে হলো তোমার বেজ অফ দি স্কালের যে ক্রেনিয়াল নার্ভ গুলো আমরা পড়লাম 12 জোড়া, এটা কোন কোন দিক দিয়ে তোমার পাস হয়। যেমন ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ অলফ্যাক্টরি নার্ভ, এটা কোন দিক দিয়ে যাবে? এটা যাবে ক্রিবিফর্ম প্লেট অফ এথোময়েড, এখান দিয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এদিক দিয়ে ক্রিবিফর্ম প্লেটটা আছে না, এই এই ক্রিবিফর্ম প্লেট, এই যে এখান দিয়ে, এখান থেকে থাকবে হলো অলফ্যাক্টরি নার্ভটা পাস করবে। সেকেন্ড ক্যানাল নার্ভ আমরা জানি কি অপটিক নার্ভ, তো এটা কোন দিক দিয়ে যাবে? অপটিক ক্যানাল, অপটিক ক্যানাল কোন দিক দিয়ে? তো জানোই চোখের দিক দিয়ে। দাঁড়া এই পাশ দিয়ে দেখা যাচ্ছে কিনা, এইখানে একটা এইদিকে এদিকে থাকে, এদিকে এই যে এইখানে, এটা হলো অপটিক ক্যানাল। এই অপটিক ক্যানাল দিয়ে যাবে অপটিক নার্ভ। দেন হলো তোমার অকুলোমোটর নার্ভ, থার্ড ক্রেনিয়াল নার্ভ, ওইটা কোন দিক দিয়ে তোমার ই করবে? এটা হলো এইখানে একটা বড় ই আছে ফিশারের মতো, এটা হলো তোমার সুপিরিয়র অরবিটাল ফিশার থাকে। এই সুপিরিয়র অরবিটাল যে ফিশারটা আছে, সেই সুপিরিয়র অরবিটাল ফিশারের এখান দিয়ে তোমার ইন্টারমিডিয়েট যে পার্টটা আছে ওই পার্ট দিয়ে যাবে হলো তোমার অকুলোমোটর নার্ভ। তারপর হলো ট্রকটিয়াল নার্ভটা কোন দিক দিয়ে যাবে? ওটা হলো তোমার ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার, মানে এই যে ফিশারটা, এই ফিশারে তোমার মনে করো এদিকে মিডি, এদিকে হলো তোমার দুটো ডাক দিলাম, মনে করো 10 ইয়ার্স পার্ট দিয়ে আর কি ভাগ হয়, তো ইন্টারমিডিয়েট পার্ট এটা। তারপরে তোমার হলো তোমার ল্যাটারাল কম্পার্টমেন্টের দিকে, তো এই ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট দিয়ে যাবে হলো অকুলোমোটর নার্ভ, আর ট্রকলিয়ার নার্ভটা যাবে হলো তোমার ল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে। দেন তোমার হলো ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভে আমরা কি জানি ডিভিশন আছে না তিনটা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তো অপথ্যালমিকটা যাবে হলো, অপথ্যালমিকের আবার তিনটা ব্রাঞ্চ আছে, ল্যাক্রিমাল, ফ্রন্টাল আর নাসোসিলিয়ারি। তো ল্যাক্রিমাল ফ্রন্টাল যে ব্রাঞ্চটা আছে ওটা যাবে হলো তোমার ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ সুপিরিয়র অরবিটাল ফিশার, তার মানে এদিক দিয়ে। আর নাসোসিলিয়ারি যেটা সেটা হলো ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, মানে মাঝখানেরটা দিয়ে যাবে, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট দিয়ে যাবে হলো তোমার নাসোসিলিয়ারি ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন। তারপর হলো তোমার কি যাবে? ম্যাক্সিলারি ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন যাবে ফোরামেন রোটারনাম দিয়ে, আর ম্যান্ডিবুলার ডিভিশনটা যাবে ফোরামেন ওভালি দিয়ে। তারপর হলো তোমার গেল 5 নাম্বার, মানে ট্রাইজেমিনাল নার্ভ। এখন 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ হলো অ্যাবডুসেন্স, এটা তোমার ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অফ সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে। তারপর হলো তোমার ফেশিয়াল নার্ভটা কোন দিক দিয়ে যাবে? ওই যে বলছিলাম না ফেশিয়াল নার্ভ ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার দিয়ে তোমার ই হয়, ঢুকে এন্ট্রি করে, আর হলো তোমার এক্সিস্ট করে হলো তোমার ই দিয়ে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে, তো এটা ওইভাবে বলবা। তারপর হলো আমার 8 ক্রেনিয়াল যে নার্ভ আছে ওটা হলো ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভটা তোমার কোন দিক দিয়ে ট্রান্সমিট হয়? ওটা হলো ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার দিয়ে। দেন আসো 9, 10, আর 11 যে নার্ভ গুলো আছে, ওই তিনটা নার্ভ আমরা পড়ছিলাম অক্সিপিটালে জুগুলার ফোরামেন, ওই তিনটা নার্ভ জুগুলার ফোরামেন দিয়ে যাবে। জুগুলার ফোরামেন কে আবার জুগুলার ফোরামেন যে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট আছে ওইখান দিয়ে যাবে, গেল। তারপর হলো তোমার কি আছে 12 ক্রেনিয়াল নার্ভ, ওটা হলো হাইপোগ্লোসাল নার্ভ। ওই হাইপোগ্লোসাল নার্ভটা তোমার, হাইপোগ্লোসাল নার্ভটা যাবে হলো হাইপোগ্লোসাল ক্যানাল দিয়ে। তো এই যদি বলে যে ক্রেনিয়াল নার্ভ গুলোর ই বলো যে কোন দিক দিয়ে কোনটা ট্রান্সমিট হয়, তখন এইভাবে বলে দিবা। তারপর আসো কি কোশ্চেন, ও বাউন্ডারিয়াল কন্টেন্ট, অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যেটা আছে ওটার কন্টেন্ট গুলো কি থাকে, কি কি বাউন্ডারি থাকে, এটা তোমরা পড়ে নিবা। এটা হলো তোমার বোনস দেখে বলতে পারবা যে সামনে কি থাকে, পিছনে কি থাকে, বোনস এর কোন পার্ট থাকে, এটা খুব ইজি। তারপর হলো তোমার ফোরামেন ম্যাগনাম দিয়ে কি ট্রান্সমিট হয়, এটা আমি ওইখানে অক্সিপিটালে বলে দিছিলাম, এটার বলা দরকার নাই। তারপর হলো স্ট্রাকচার পাসিং দ্য ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি দিয়ে কি ট্রান্সমিট হয়। তারপর হলো তোমার ফোরামেন সিকাম, ফোরামেন সিকাম তো একবার বলা হয়েছে যে ফোরামেন সিকাম দিয়ে কি কি ট্রান্সমিট হয়, তো ফোরামেন ওভালি দিয়ে ট্রান্সমিট হয় কি কি। তারপর হলো তোমার সুপ্রা অরবিটাল ফিশার যে তিনটা তোমার পার্ট হয়, তিনটা ভাগে ভাগ করা হয় এটাকে, ইন্টারমিডিয়েট পার্ট, তারপর হলো তোমার ল্যাটারাল যে কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট ভাগ করে দেন তোমার এটা ই করা হয়। তারপর ইনফার অরবিটাল ফিশার দিয়ে কি যায়, তো
আমরা প্রথম পড়বো হলো তোমার কি বলছে ফোরামেন ওভালি, ফোরামেন ওভাল দিয়ে যাবে হলো তোমার সেন্সরি থেকে অনেকগুলো জিনিস যায়। এটা হলো তোমার সেন্সরি পার্ট অফ ম্যান্ডিবুলার নার্ভ, অ্যাক্সেসরি ম্যান্ডিবুলার আর্টারি, তারপর রেজাল লেজার পেট্রোসাল নার্ভ, আর ইমিশিয়ালি ভেনটা কানেক্ট করবে হলো ক্যাভার্নাস সাইনাসের সাথে, আর টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, আর একটা হলো মিডিয়াল মেনিনজিয়াল সাইনাস, এটা হলো ফোরামেন ওভালি দিয়ে যাবে। ফোরামেন সিকাম দিয়ে তো ইমিশিয়ালি ভেন ওটা বলা হয়েছে। তারপর হলো সুপ্রো অরবিটাল ফিশার, এই সুপ্রো অরবিটাল ফিশার তোমার ভাগ করা হবে, সুপ্রোবিটাল ফিশারকে তোমার কমন টেন্ডিনাস যে রিং আছে, যে চারটা রেকটি মাসেল আছে, হ্যাঁ আই বলে রেকটি মাসেল থাকে, ওই মাসেলের টেন্ডিনাস রিং এর জন্য তোমার ডিভাইড করবে তিনটা, ল্যাটারাল, ইন্টারমিডিয়েট, মিডিয়াল কম্পার্টমেন্টে। তো জিজ্ঞেস করে যে মিডিয়াল কম্পার্টমেন্ট দিয়ে কি যাবে, ওটা কিন্তু কোনো নার্ভ যাবে না, ওই মিডিয়াল কম্পার্টমেন্ট দিয়ে যাবে হলো ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, এটা মনে রাখবে, এটা এক্সেপশনাল, যে মিডিয়াল কম্পার্টমেন্ট দিয়ে যাবে ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, আর ল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে যাবে তো বলছিলাম যে তোর তোমার চার পাঁচ যে রেকটিমের ফন্টাল হবে অপথ্যালমিক এর, এগুলা যাবে ওদিক দিয়ে। ইন্টারমিডিয়েট দিয়ে যাবে হলো তোমার যে অপথ্যালমিক, নেজোসিলারি, তারপর ক্রেনিয়াল ক্রেনিয়াল নার্ভ, এই ক্রেনিয়াল নার্ভ যাবে, আর সুপিরিয়র অপথ্যালমিক যে ভেন আছে ওইটা ওদিক দিয়ে যাবে ইন্টারমিডিয়েট দিয়ে, আর মিডিয়াল দিয়ে শুধু যাবে মিডিয়াল দিয়ে ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, এটা জিজ্ঞেস করে। তারপর তোমার ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি যাবে, ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে ইনফিরিয়র অরবিটাল ভেসেলার নার্ভ, জাইগোমেটিক ব্রাঞ্চ অফ মেক্সিলারি নার্ভ, অরবিটাল ব্রাঞ্চ অফ টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া, আর ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, এটা গেল। দেন তোমাকে জিজ্ঞেস করবে হলো যে ফোরামেন রোস্টাম, ফোরামেন রোস্টাম দিয়ে কি কি যাবে, ফোরামেন রোস্টাম দিয়ে যাবে শুধু ম্যাক্সিলারি নার্ভ, এটা বলে দিবে যে শুধু ম্যাক্সিলারি নার্ভ যাবে। তারপর ফোরামেন স্পাইনোসাম দিয়ে কি যাবে, ফোরামেন স্পাইনোসাম দিয়ে যাবে হলো মিডল মেনিনজিয়াস আর্টারি, তারপর নার্ভাস স্পাইনোসাম, পোস্টেরিয়র ট্রাঙ্ক অফ মিডল মেনিনজিয়াস সাইনাস, এগুলো যাবে। দেন তোমার স্টাইলোমাস্টয়েড ফোরামেন, স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে আমরা পড়ছি যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে এক্সিস্ট করবে কি ফেসিয়াল নার্ভ, আর এন্ট্রি করবে স্টাইলোমাস্টয়েড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, গেল। দেন কন্ডাইলার ক্যানেল, কন্ডাইলার ক্যানেল কি আছে, কন্ডাইলার ক্যানেলের মধ্যে এটা ওরকম, ওটা অক্সিপিটালি ধরে ওরকম ধরেন এখানে। তারপর হাইপোগ্লোসাল ক্যানেল তো জানো হাইপোগ্লোসাল নার্ভ যায়, আর অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি ওটা বলতে হয় না, হাইপোগ্লোসাল নার্ভ বলেই হয়। তারপর জুগুলার ফোরামেন, তোমার জুগুলার ফোরামেন অ্যান্টেরিয়র ইন্টারমিডিয়েট পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ হয়, এটা হলো তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ইন্টারনাল জুগুলার ভেইন যাবে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাবে হলো ইন্টারনাল পেট্রোসাল সাইনাস, আর এটা হলো তোমার ফার্স্ট টিউবুটারিস অফ ইন্টারনাল জুগুলার ভেনের, ইন্টারনাল জুগুলার ভেনের ফার্স্ট টিউবুটারিস, আর হলো ইন্টারমিডিয়েট পার্ট দিয়ে যাবে হলো 9, 10, 11 যে ক্রেনিয়াল নার্ভ আছে ওইটা, আর হলো মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, এটা যাবে। তারপর হলো তোমার কি আছে, ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে কি যায়, ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে যাবে হলো তোমার সেন্সরি অ্যান্ড মোটর, রুট অফ ফেসিয়াল নার্ভ, আর ল্যাবিরিন্থ আর্টারি, একটা যাবে ভেস্টিবুল অফ কক্লিয়ার নার্ভ, তারপর ম্যাস্টয়েড ফোরামেন, জাইগোমেটিক ফোরামেন, এগুলো মোটামুটি ধরে শেষ। ম্যাস্টয়েড ফোরামেন দিয়ে দুটো জিনিস মনে, এটা বলতে হবে যে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অক্সিপিটাল আর্টারিটা, আর ইনিশিয়াল ভেন যেটা আছে ওটা কানেক্ট করবে সিগমাল সাইনাস উইথ দ্য পোস্টেরিয়র অরবিটাল ভেন। তোমরা কিছু না বুঝলে বইলো বা কিছু না শুনলে বইলো, মনে হইতেছে ঘুমাইতেছে তোমরা, আমি একা একা কথা বলতেছি না আপু, শুনতেছি বলেন আপু, শুনতেছি, এই এত দেরি করে ক্লাসটা আসলেই ভালো লাগে না, যাই হোক। তো বেজ অফ দিস কাল গেল এখন কাল, যেটা নাকি তোমাদের রিটেনে আসে, এতক্ষণ যে আমি বকবক করলাম এই সবগুলো তোমার আসবে হলো তোমার ভাইবা, আমি যতগুলো কথা বলছি সবগুলো ভাইবাতে ধরবে। দেন হলো রিটেন এর কোশ্চেন আসো, স্কাল্প, স্কাল্পের, স্কাল্প দিয়ে তুমি মনে রাখতে পারবে এটা লেয়ার কয়টা, যেমন স্কাল্প এস দিয়ে হলো স্কিন, সি দিয়ে হলো ক্লোজ নেটওয়ার্ক অফ সাবকিউটেনাস টিস্যু, এ দিয়ে হলো অ্যাপনিউরোসিস বা গ্যালাপনিউটিকা, এটা বলতে পারো, তারপরে এল দিয়ে হলো তোমার লুজ সাব অ্যাপনিউটিক টিস্যু, তারপরে হলো তোমার পেরি পেরিকেরনিয়াম, হ্যাঁ এই স্কাল্প দিয়ে এই লেয়ার গুলো মনে থাকে, এটার একটা ছবি আছে, ছবিগুলো দিয়ে দিও। আর মেইনলি এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি বলে যে স্কাল্পের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা হলো তোমার অনেক বেশি সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তো সেবাসিয়াস গ্ল্যান্ড থাকার কারণে সেবাসিয়াস সিস্টটা হয়, তো সেবাসিয়াস, আমাকে বলো যে সিস্ট মানে কি, সিস্ট মানে বুঝো, একটা হলো টিউমার একটা হলো তোমার সিস্ট, সেম সেম দেখা যায়, হ্যাঁ। আর টিউমারে হয় কি তোমার সলিড জিনিসটা থাকে ওই স্যাকের ভিতরে, হলো স্যাক ওটার ভিতরে সলিড থাকে, আর এই সিস্টের মধ্যে তোমার যে আঙুর, আঙুর আছে না আঙুরের মতো, যেমন আঙুরের মতোই হয়, এটা হলো তোমার পানি থাকে লিকুইড,
আচ্ছা, তারপর হলো তোমার ব্ল্যাক আই কি? এটা হলো তোমার ব্ল্যাক আই এর মধ্যে কোন লেয়ারটা তোমার ইনজুর হয়, এটা হলো তুমি জানো তো ফোর্থ লেয়ার, সাব অ্যাপনেটিক যে টিস্যু আছে ওটা হলো তোমার ই হয় ইনজুর হয় ওইখান থেকে। আর ব্ল্যাক আইটা মেবি হয় হলো তোমার যখন নাকি ওই লেয়ারটা 4 নম্বর লেয়ারটা কি হয় ইনজুর হয়, তখন হলো যে আমাদের এখানে ফ্রন্টালিস মাসল যে আছে না, আমাদের কি থাকে শুনতেছি না, শুনতেছো না? আচ্ছা 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 শোনো, এই ফোর্থ যে লেয়ার আছে লুজ সাবঅ্যাপারেটিক টিস্যুর যে লেয়ারটা, সেই লেয়ারের মধ্যে অনেকগুলো তোমার অ্যারিওলার টিস্যু থাকে, আর তোমার এটা হলো অনেকগুলো ই করে ইমিশারি ভেইন কন্টেন্ট করে, সেগুলো তোমার ভালভ থাকে না ঠিক আছে এগুলোর মধ্যে। তো এই এইখানে হয় কি যে তোমার এই যে ইন্টারক্রেনিয়াল ইমিশারি ভেইনটা তো অনেক ই থাকে, সূক্ষ্ম থাকে, তো সামহাও এটা কি হয় অনেকগুলো বেশি ভেইন থাকার কারণে বা অনেকই থাকার কারণে রাপচার হয়ে যায় এরকম হয়। তো ওই জন্য তোমার ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বেড়ে গেলে তো এখান থেকে আর কি হয় ব্লিডিং হয় বা অনেক সময় তোমার স্ট্রোকের মতো হইতে পারে এটা, এই জন্য এটাকে বলি স্কাল্পের যে ডেঞ্জারাস এরিয়া এটাকে বলা হয় যে ফোর্থ লেয়ার। আর হলো ব্ল্যাক আই, ব্ল্যাক আই হলো তোমার কি হয় যে আমাদের তো জানি যে অ্যান্টেরিয়রলি তোমার তোমার কোনো বোনি স্ট্রাকচার থাকে না ফ্রন্টাল মাসেলের মধ্যে, তো ওই জন্য কি হয় যে যে সোয়েলিংটা হয় না এটার মধ্যে যে স্কাল ডোমের মধ্যে যে সোয়েলিংটা হয় মানে অনেকগুলো ব্লাড জমে ওইটা হলো তোমার ইয়ের মধ্যে সোয়েলিং হয়ে সামনে চলে আসে একদম চোখের সামনে চলে আসে আইলিডের এখানে, তো এই জন্য এটাকে মানে ব্ল্যাক আই বলে, এই অবস্থাটাকে আর কি ব্ল্যাক আই বলে। তারপর জিজ্ঞেস করে তোমরা পড়বে যে ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই অফ দ্য স্কাল্প, এটা গাইড থেকে পড়ে নিও। দেন আসো হলো ফেস, এই যে ফেস এর ডেঞ্জারাস স্পেস এটা কি, এটা জিজ্ঞেস করে প্রথমে আমাদের একজনকে জিজ্ঞেস করেছিল তুমি তোমার মুখে কি করে মার্ক করে দেখাও তো ডেঞ্জারাস স্পেস ডেঞ্জারাস এরিয়া অফ ফেস কোনটা, পরে আর কেউ মার্ক করে দেখাইছিল। দেন হলো ডেভেলপমেন্ট অফ ফেস, এটা অনেক ধরে, এটা অনেক মানে অনেক আসে রিটেনে অনেক আসে, এটা আমাদের ম্যাডাম আমাদের আর কি তোমার ই করাই দিছিল লিখে দিছিল তোমাদের কলেজ থেকে জানি কে জানে যায় না, তো এটা বলছিল যে তিনটা প্রমিনেন্স থাকে না ফ্রন্টাল নেজাল প্রমিনেন্স ম্যাক্সিলারি প্রমিনেন্স আর হলো তোমার ম্যান্ডিবুলার প্রমিনেন্স, ওই তিনটা প্রমিনেন্সের থেকে ফেসটা ডেভেলপ হয়। তো ফ্রন্টাল নেজাল প্রমিনেন্স থেকে তোমার ফ্রন্টাল মিডিয়াল নেজাল আর ল্যাটারাল নেজাল যে প্রমিনেন্স আছে ওইটা আর কি ডেভেলপ হয়, যেমন কি কি স্ট্রাকচার ফর্ম করতে পারে, দেখো ফ্রন্টাল নেজাল যেটা আছে ওটা হলো ফোরহেড ব্রিজ অফ নোজ, আর মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স যেটা আছে ওটা ফর্ম করে, আর ম্যাক্সিলারি যেটা আছে প্রমিনেন্সটা ওইখান থেকে আসলে তোমার চিক আর হলো ল্যাটারাল পোর্শন অফ দ্য আপার লিপ, আর মিডিয়াল নেজাল থেকে আসলে তোমার ফিলট্রাম অফ আপার লিপ, মানে ফিলট্রাম অফ আপার লিপ হলো তোমার আপার লিপের ফিলট্রাম বলতে এটাকে বুঝাইছে এই যে এদিকে এদিকে ফিলট্রাম। তারপর হলো তোমার ক্রেস্ট আর হলো টিপ অফ নোজ, এই টিপ অফ নোজ একটু জায়গাটা আসবে কোথা থেকে, মিডিয়াল নেজাল থেকে নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে আসবে তোমার এলা অফ নোজ, এদিক দিয়ে এলা এলা থাকে ওদিক দিয়ে এলা অফ নোজ, আর মেন্ডিবুলার হলো লোয়ার লিপটা আসবে হলো তোমার মেন্ডিবুলার প্রমিনেন্স থেকে, এগুলো তোমার ডেভেলপমেন্ট অফ ফেস। এটা চিত্র দিয়ে দিবা সুন্দর করে কিভাবে কিভাবে হয় আর কোন তিনটা প্রমিনেন্স থেকে হয় কোনটা থেকে কোনটা আসতেছে। দেন হলো তোমার ডেভেলপমেন্ট অ্যানোমালিস অফ ফেস, ফেস এর কি কি ডেভেলপমেন্ট অ্যানোমালিস আছে, যে ক্লেপ আপার লিফ মানে ক্লেপ লিফট, এটা তোমার আপারে হয় লোয়ারে হয় আবার অনেক সময় তোমার ইউনিল্যাটারাল হয় মানে এক পাস দিয়ে হয় আবার বাইল্যাটারাল দুই পাস দিয়ে হয় মানে ই হয় না ফিউশন হয় না, তো এটা হলো তোমার ক্লেপ লিফটটা আসে রিটেনে অনেক আসে আমাদের এবার ঘুরে আসছিল ক্লেপ লিফটের কারণে যে হার্ট দিয়ে আমাদের কোশ্চেনটা জঘন্য হয়েছে, তো ওই ঘুরাইয়া হার্টের সাথে রিলেটেড এই ক্লেপ লিফট ওইখান থেকে আসছে আর কি, কনজেনিটাল অ্যানোমালি এরকম থাকে আবার অ্যানোমালিস থেকে এরকম কোশ্চেন আর কি ঘুরায় পেঁচাই দিছিল, তো ক্লেপ লিফট। তারপর হলো তোমার ম্যাক্রোস্টোমিয়া তারপর মাইক্রোস্টোমিয়া এগুলো বলে মানে ওয়াইড মাউথ যেটা ওটা হলো তোমার ম্যাক্রোস্টোমিয়া, আর মাইক্রোস্টোমিয়া মানে স্মল মাউথ এগুলো ধরে। তারপর ক্লেপ লিফটটা কি তোমার যে ফেলোর হয় না ফিউশন অফ টু মিডিয়াল নেজাল প্রমিনেন্স যেটা ওটা, তারপর তোমার ম্যাক্সিলারি প্রসেস যেগুলো থাকে বা প্রমিনেন্স যেগুলো থাকে ওটা ফিউশন হইতে ই হয়, যেমন একটা মিডিয়াল নেজাল প্রসেসের সাথে একটা ম্যাক্সিলারি প্রসেসে তোমার ই হইলো না ফিউশন হলো না ফেল হলো তখন ওটা ইউনিলেটার ক্লেপ্ট হবে, বাইলেটার হলো তোমার বোথ ম্যাক্সিলারি প্রসেস যেটা আছে ওই দুইটাই তোমার মিডিয়াল নেজাল প্রমিনেন্স প্রসেসের সাথে ই হবে না কানেক্ট হবে না, তো ওইটা হলো বাইলেটারাল ক্লেপ্ট হবে।
আর হলো তোমার মিডিয়ান ক্লেভ যেটা ওটা হলো ডিউ টু ফেলিওর অফ ফিউশন অফ টু মিডিয়াল নেজাল প্রমিনেন্স, মানে দুইটা নেজাল প্রমিনেন্সের মধ্যে তোমার ফিউশন হবে না, এর জন্য মিডিয়ান ক্লেভ হবে। তো এইগুলো জিজ্ঞেস করে এরকম। আর ডেঞ্জারাস এরিয়া অফ ফেস তো বললামই, তারপর রেকটিমার অ্যাপারেটাস, এটা হলো তোমার রেকটিমার অ্যাপারেটাস যখন ধরে তখন এটা জাস্ট পা ছয়টা ধরে, রিটেনে তো আসছে, রিটেনে তোমার নার্ভ সাপ্লাই আসবে, তারপর হলো তোমার যে ফেসের ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড হিসেবে নার্ভ সাপ্লাই আসে না, যেমন তোমার সেন্সরি সাপ্লাইটা কোথায় দিবে, অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমাল নার্ভ দিবে, এরিয়া অফ ওভারলিং ফ্রন্টাল প্রসেস এদিকে, তারপর হলো তোমার ম্যাক্সিলারি প্রসেসের এদিকে দিবে, ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমাল নার্ভ, তারপর ম্যান্ডিবুলার প্রসেসের এদিকে দিবে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমাল নার্ভ, এরকম আর কি। তারপর মোটর সাপ্লাইটা কোথায় দিবে, এগুলো আর কি তোমার রিটেনের জন্য রিটেন পড়বা, দিয়ে যত কোশ্চেন আছে ওগুলো পড়বা। আমি যেগুলো আর কি অনেক বেশি আসে আমি ওগুলাই তোমাদের আর কি এখানে অ্যাড করছি। তারপর হলো তোমার বলে না ফেসিয়াল আর্টারি কেন টর্চ টর্চ বলা হয়, এটা হলো এবার বলবো যে ইন দা নেক, নেক এর মধ্যে কি হয়, এটা হলো তোমার অ্যালাউ করে দা এক্সপানশন অফ দা ফ্যারিংস ডিউরিং ডেগ্লুটেশন। আর অন দা ফেস, ফেস এর মধ্যে কি করে, এটা হেল্প করে ইন দা মুভমেন্ট অফ ম্যান্ডিবল লিপস এন্ড চেক, মানে মুভমেন্টে ম্যান্ডিবল তারপর লিপ চেক এগুলোর মুভমেন্টে হেল্প করে হলো তোমার ফেসের দিকে। আর নেক এর মধ্যে তোমার করে এক্সপানশন অফ দা ফ্যারিংস ডিউরিং দ্য ডেগ্লুটেশন, এই জন্য এটাকে বলা হয় টর্চ ওয়াস। তারপর হলো তোমার ডেঞ্জারাস এরিয়া অফ ফেস, ডেঞ্জারাস এরিয়া অফ ফেস তো বললামই যে তোমার লোয়ার পার্ট অফ দ্য নোজ আর আপার আপার লিপ, এই জায়গাটাকে বলা হয় তোমার ডেঞ্জারাস এরিয়া অফ ফেস। গেল দেন হলো তোমার ল্যাক্রিমার অ্যাপারেটাসে কি থাকে, ল্যাক্রিমার গ্ল্যান্ড থাকে, কনজাংটিভা স্যাক থাকে, ল্যাক্রিমার পাংটা থাকে, তারপর হলো তোমার ল্যাক্রিমার স্যাক থাকে, নেজাল ল্যাক্রিমার ডাক্ট থাকে। এখন এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে আমাকে বলো পাথওয়ে অফ টিয়ার, টিয়ার এর পাথওয়ে বলো বা ল্যাক্রিমার ফ্লুইড এইটার পাথওয়ে বলো। ফন্টাল মাসল পরের সময় বললাম না যে ওইখানে তোমার ল্যাক্রিমার গ্ল্যান্ড, ওইখানে তোমার স্যাক থাকে, স্যাকের থেকে তোমার গ্ল্যান্ড থাকে। তো ল্যাক্রিমার বা টিয়ার, ল্যাক্রিমার ফ্লুইড বা টিয়ারটা তোমার প্রোডিউস হয় ল্যাক্রিমার গ্ল্যান্ডে, সেটা দেখো কত সুন্দর করে এখানে পাথওয়ে দেওয়া আছে যে ওইখান থেকে তোমার যাবে হলো দুই বারো, মানে বারোটা ল্যাক্রিমার ডাক থাকে, হ্যাঁ ওই ডাক্তের মাধ্যমে তোমার ওইখান থেকে এই কনজাংটিভাল স্যাক, এটা হলো কনজাংটিভাল স্যাক, এখানে আসবে, এখানে আসার পরে ল্যাক্রিমাল পাংটা, দেখো সুপিরিয়র এটা, এটা ইনফিরিয়র, তো সুপিরিয়র ইনফিরিয়র পাংটা দিয়ে যে এখান দিয়ে তোমার যাবে এই পাশে, এই ল্যাক্রিমাল পাংটার থেকে তোমার যাবে ল্যাক্রিমাল স্যাক, এই ল্যাক্রিমাল স্যাকে যাবে, দেন তোমার কোথায় যাবে যে ল্যাক্রিমাল স্যাক এইখানটায় আসবে, এখানটায় এখানটায় আসার পরে তারপর বলবো যে নেজো ল্যাক্রিমাল ডাক্ট। তো এই জায়গাটা বলা হয় নেজোরাক্রিমাল ডাক্ট, এই দেখো ই করে দেওয়া আছে নেজোরাক্রিমাল ডাক্টের পরে তোমার এটা কোথায় ড্রেন করবে, ইনফিরিয়র মিয়েটাস। তো এখান থেকে আবার তোমার প্যারানাল এয়ার সেনাস জিজ্ঞেস করতে পারে যে প্যারানাল সেনাস কয়টা, যে ইনফিরিয়র মিয়েটাসে তাহলে ড্রেন করে না প্যারানাল এয়ার সেনাস কোনটা ড্রেন করে, তখন বলবা যে র্যাক্রিমাল ফ্লুইড বা টিয়ার এগুলো। দেন তোমার এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে ফুড এর পাথওয়ে বলো, যে তোমার যে ই করো যে খাবার সময় যে ফুডের পাথওয়ে ওটা জিজ্ঞেস করতে পারে, এয়ারের পাথওয়ে জিজ্ঞেস করতে পারে, টিয়ারের পাথওয়ে জিজ্ঞেস করে, এগুলা মানে তোমার এরকম আইসা পড়ে কোরিলেটেড কোশ্চেন এগুলা, যে ফুড অথবা মাউথ, তারপরে ওরাল ক্যাভিটি, তারপরে ওরো ল্যারিঙ্গো ফ্যারিংস এ যাবে, ইসোফেগাস স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, এনাগ্ল্যান্ড, এরকম করে ফুডেরটা বলবা। দেন এয়ারটা বলবা কি নোজ থেকে নেজাল ক্যাভিটিতে যাবে, নেজোফেরেঞ্জিয়াল, ওরোফেরেঞ্জিয়াল, তারপর হলো তো ল্যারিঙ্গো ফ্যারিঞ্জিয়াল, তারপর ল্যারিংসে যাবে, এটা এটার ফ্যারিংসে যাবে না, এটা ওইখান থেকে ল্যারিংসে আসবে, তারপর ল্যারিংসে আসার পর ট্রাকেতে যাবে, তারপরে কোথায় যাবে তোমার প্রিন্সিপাল ব্রঙ্কাই, অ্যান্টেরিয়র রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, তারপর টার্মিনাল ব্রঙ্কিউল, তারপর হলো লোবিউলার ব্রঙ্কিউল, অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার স্যাক আর অ্যালভিউলি, এটা হলো তোমার এয়ারের পাথওয়ে। এয়ারের পাথওয়ে জিজ্ঞেস করলে তখন এটা জিজ্ঞেস করবে। দেন আসো তোমার নেক রিজন, এটা ফুল তোমার ডিসেকশন, এই নেক রিজনে যা আছে যে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, এটা হলো তোমার রিটেনে অনেক আসে, ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ডায়াগনস্টিক, এই চারটা কোশ্চেনের থেকে আমি দেখিনি আর কোনো কোশ্চেন আসতে, এখান থেকে আসলে একটা কোশ্চেন যদি আসে তাহলে এখান এই চারটা থেকে একটা আসবে। তো এই নেক রিজনটা তোমাকে পুরো ধরবে হলো ডিসেকশনে, ডিসেকশনে তোমার ই ধরবে যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে কি কি থাকে, তারপর তোমার সাব ডিভিশন কি কি হয়, তারপর তোমার ডিসেকশন অফ অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ নেক, এগুলো আর কি তোমার ডিসেকশনে ধরবে, এগুলো করে নিবা। তারপর হলো মাসেল অফ ম্যাস্টিকেশন, এটা দত্তের 120 নম্বর পেজে মনে হয় তিনটা আছে, ওখানে গেলে তিনটা পাবা, 130 নম্বরে ম্যাসেটারটা পাবা, এটার অ্যাটাচমেন্ট তোমরা দত্ত থেকে পড়ে নিবা, গাইড থেকে পড়ুন, গাইড একটু ভুল দেওয়া আছে। তারপর স্ট্যানোফ্লাটো মাস্টার যেটা আপু আমরা তো বিডি পড়ি, বিডি
বিডি করতেছো, বিডি করতে তো সমস্যা হবে পরে পোস্ট গ্রাজুয়েশনে, তারপরে আমাদের কাছে ওটা নাই কি তোমাদের কাছে? ই না, আচ্ছা আমি ছবি তুলে দিয়ে দিব না। আচ্ছা তোমার ডিপ্লোমেট, তোমার ডিপ্লোমেট গ্রুপে না টিতে টেলিগ্রামে দিলেই তো পাবা তাই না? জি আপু। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব। তারপরে অনেক আমাদের ম্যাডাম আমাদের লাস্ট প্রফের আগে অনেকগুলো তোমার ই দিছিল, মাসেল দিছিল, এগুলো সব অরিজিন ইনসার্শন নাক সাপ্লাই অ্যাকশন, তোমাদের এগুলো পারতে হবে। তো আমাদের হোমওয়ার্ক দিছিল এগুলো লেখার, তো আমি এটা খুঁজে দেখবো, আসলে অনেক জায়গা পড়ে আছে তো আমি খুঁজে তোমাদের ওগুলো দিয়ে দিব না। আচ্ছা তারপরে গেল এই মাসেল গুলো, মাসেল অফ ম্যাস্টিকেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে, এটা জিজ্ঞেস করবে, বোনস জিজ্ঞেস করে, আবার তোমার রিটেনও আসে। ঠিক আছে, তারপর হলো স্টানোপ্লাস্টয়েড, এটা জিজ্ঞেস করবে হলো তোমার ডিসেকশনে, জিজ্ঞেস করার পরে দেখাবা যখন তখন জিজ্ঞেস করবে স্টানাল হেড কোনটা, ক্লেভিকুলার হেড কোনটা, এটার তুমি বলো এটার ইনসার্শন কোথায় হয়, তারপরে তোমার এটা নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই না পালে কিন্তু ওইখান থেকে ডিসেকশন থেকে বের করবে। আমাকে জিজ্ঞেস করছিল ট্রাপিজিয়াস এর নার্ভ সাপ্লাই, আমার যখন একদম লাস্ট টার্ম গেল ওই সময়, এটা নার্ভ সাপ্লাই আর স্টারনোপ্লের মাসেস এর নার্ভ সাপ্লাই, ভেন্টাল ড্যামেজ এটা সেটা সেম, আর শুধু হ্যাঁ এই দুটো নার্ভ সাপ্লাই সেম সেমি। স্টারনোপ্লেডোমাস্টয়েড হলো তোমার স্পাইনাল পার্ট অফ এক্সেসরি নার্ভ, ওইটা ওইখানে পড়ছিলাম আমরা, যে বললাম না এক্সেসরি নার্ভের ক্রেনিয়াল রুট, স্পাইনাল রুট, তো দেখছো পড়াগুলো কিভাবে কোরিলেটেড একটার সাথে একটা, কিভাবে মানে একদম ওভারল্যাপ করে আছে। যে কোনো জিনিস পড়বা একদম মনোযোগ দিয়ে পড়বা, দেখবা তুমি নিজে নিজে পড়ার পরে করে করতে পারতেছো যে আমি ওইখানে এই পোর্শনটা পড়ছি তার মানে এটা এখানে, এরকম করে। ঠিক আছে, তারপর গ্ল্যান্ড কি কি আছে, পিটুইটারি গ্ল্যান্ড একদম রিটেনের জন্য, থাইরয়েড গ্ল্যান্ডটা মানে আর কোন গ্ল্যান্ড যদি তুমি নাও লিখো, থাইরয়েড গ্ল্যান্ডটা তুমি ই করবা, আঁকবা, এটা শিখবা, এটা আসবে, এটা আমাদের এবার আসছে। আমি যতবার আমাদের পরীক্ষা দিচ্ছি, আমাদের তো অনেকবার পরীক্ষা নেয় যে ক্লাস টেস্ট বা এরকম, ততবার থাইরয়েড গ্ল্যান্ড, আর আমি অনেক তোমার কোশ্চেন সলভ করার সময় দেখা যায় যে অনেক বোর্ড বা এরকম ইসের মধ্যে, ক্লাসের মধ্যে, কলেজের পরীক্ষার মধ্যে এরকম থাইরয়েড গ্ল্যান্ড এর ই আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অনেকবার আসছে, অনেকবার। তারপরে হলো তোমার পিটুইটারি গ্ল্যান্ড, এটার স্ট্রাকচার, এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অত বেশি আসে না, তবে এবার মেবি আমাদের আসছিল। ব্লাড সাপ্লাইটা মোটামুটি লাগে, বেশি লাগে না। তারপর তো প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা কোশ্চেন আসছে যে তোমার প্যারোটিড গ্ল্যান্ডের যে প্যারোটাইটিস কিভাবে হয়, এটার ইনফ্লামেশন হয় না প্যারোটিড গ্ল্যান্ডের, ওই প্যারোটাইটিস এটা রিটেনও আসে। আমার ম্যাডাম জিজ্ঞেস করে যে এটা দুইটা তোমার ক্যাপসুল থাকে, একটা হলো ট্রু ক্যাপসুল, একটা হলো ফলস ক্যাপসুল। তো ট্রু ক্যাপসুলটা তোমার ফর্ম হলো কন্ডেন্সেশন অফ দা ফাইব্রাস স্ট্রোমা অফ দা গ্ল্যান্ড, আর ফলস ক্যাপসুলটা হলো ফর্ম হয় বাই দা স্প্লিটিং অফ দা ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাসা। তারপর এইটা কি করে তোমার মেইনলি ই হয়, ইনফ্লামেশন অফ দা প্যারোটিড গ্ল্যান্ডে যখন ইনফ্লামেশনটা হয়, হ্যাঁ মেইনলি তোমার কি হয় ফলস যে তোমার ইটা থাকে, অনেক ফলস যে ক্যাপসুলটা থাকে এটা অনেক স্ট্রং, তারপর তোমার ই থাকে ইয়েল্ডিং বা ই নেচার থাকে, ফাইব্রাস নেচার থাকে। তো মেইনলি তোমার যে ইনফ্লামেশনটা হয়, যে টিউমারের মতো ইনফ্লামেশনটা হয় প্যারোটিড গ্ল্যান্ডে, ওটা খুবই তোমার মেইনলি জিজ্ঞেস করে যে এটা কোন ক্যাপসুলের মধ্যে হয়, তখন বলবা যে ম্যাম ফলস ক্যাপসুলে হয়, ফলস ক্যাপসুলটা অনেক স্ট্রং, তারপরে আনইয়েল্ডিং নেচার থাকে, আর এটা এটার মধ্যে সোয়ারিং ইনফ্লামেশনটা হলে অনেক বেশি মানে কি হয় পেইনফুল হয়। তো এই অবস্থাটাকে তোমাকে বলা হয় যে প্যারোটাইটিস, মানে ইনফ্লামেশন অফ প্যারোটিড গ্ল্যান্ড ইজ কল্ড প্যারোটাইটিস। এটাও বলতে পারো বা তুমি এভাবে ই করে বলতে পারো ডিটেলসে যে ট্রু ক্যাপসুলটা কিভাবে ফর্মেশন হয়, ফলসটা কিভাবে ফর্মেশন হয়, তারপর ফলস ক্যাপসুলটা অনেক স্ট্রং থাকে, মেইনলি ফলস ক্যাপসুলটার মধ্যেই তোমার সোয়েলিংটা হয় মানে ইনফ্লামেশনটা হয়, এই জন্য আর কি প্যারোটাইটিস হয়, এটা ট্রু ক্যাপসুলে কিন্তু কিছু হয় না। দেন তোমার আর কি আছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট আমি একবার সবার লাস্টে পড়াবো, হেড নেকের যে ওভারঅল যে যে তোমার ফ্যানজেল ক্লেপ্ট পাউচ আর্চ এগুলো জিজ্ঞেস করে, এগুলার ডেভেলপমেন্ট আমি তখন পড়াবো একদম। তারপর ক্যাভার্নাস সাইনাসে তোমার টিউবিটারিস থাকে, এটা জিজ্ঞেস করে যে টিউবিটারিস গুলো কি, এটা আমাদের আসছিল এবার রিটেনে, কমিউনিকেশনটা আসছিল আমাদের, তো এটার কমিউনিকেশন কি, তারপর টিউবিটারিস কি, এগুলো তোমরা পড়বা এটা রিটেনের জন্য। তারপর ছবিটা আঁকা শিখবা দত্ত, তোমরা তবে বিডি পড়ো। আচ্ছা দত্ত থেকে আমি ছবি দিয়ে দিব না, গাইডে মেবি আছে ছবিটা ওরকম ভাবে, তো আমরা দত্ত থেকে শিখছিলাম ওইখান থেকে। তারপর তোমাকে জিজ্ঞেস করে যে এখানে জিজ্ঞেস করবে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে স্ট্রাকচার পাসিং হয়,
একটা আর্টারি আর সবগুলো নার্ভ, ওই একটা আর্টারির নাম কি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর নার্ভ গুলো হলো তোমার অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার, তারপর অপথ্যালমিক মেক্সিলারি অ্যাবডিউসেন্স, এগুলা একসাথে চারটা হলো তোমার নার্ভ, সেটা হলো তোমার অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক, মেক্সিলারি। এটা ল্যাটারালি আর কি হয়। আর একদম সেন্টার থেকে যেটা আছে সেন্টারে তোমার ই হয়, ট্রান্সমিট হয়, ওটা হলো তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর ওটার সাথে একটা নার্ভ যায় হলো অ্যাবডিউসেন্স নার্ভ, এটা বলবা। আর টিবিউটারিজ তোমরা বইয়ের মধ্যে আছে, গাইডও আছে, কমিউনিকেশন আছে, ওটা পড়ে নিবা। গেল, তারপরে তোমাদের কি আছে? অরবিট, এই তো রিটেনের জন্য অরবিট। অরবিটের আমাদের রিটেন আসে নাই, কিন্তু অরবিটের বাউন্ডারি ম্যাডাম ম্যাডামরা ধরে, ভাইবা তো ধরে, যখন তোমার বেজর ডিসকাল ধরে না ওইখান থেকে ধরে, আমাদের ম্যাডাম ধরছিল, প্রফেসর ম্যাডাম। তো অরবিটের বাউন্ডারি পড়বা, আর কন্টেন্ট কি থাকে, কন্টেন্ট অফ অরবিটের মধ্যে সবার আগে আইবলটা যেমন থাকে, আইবলের আইবল বাদ দিয়ে তোমরা সবকিছু বলে ফেলছো, এরকম কিন্তু ম্যাডামরা মাইন্ড করবে। তো সবার আগে বলবো কন্টেন্ট অফ দ্য অরবিটের মধ্যে আইবল। তারপর হলো তোমার সুপিরিয়র অরবিটাল ফিচার, এখান থেকে ওরকম আসে, ওগুলো তো আগেই ওই বেজ অফ দ্য স্কাল পড়লে একটার সাথে একটা রিলেটেড। তারপর হলো এক্সট্রা অকুলার মাসেল কি কি আছে, আয়ার, তোমার যে ভলেন্টিয়ার আছে, ইনভলেন্টিয়ার আছে, তোমার সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ওটা অনেক ইজি, সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল রেকটাস, তারপরে সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, এগুলো তোমার ভলেন্টারি। ইনভলেন্টিয়ার হলো তোমার সুপিরিয়র টার্সাল, ইনফিরিয়র টার্সাল আর অরবিটালিস, এগুলার নার্ভ সাপ্লাই কে দিবে? আমরা জানি কি আইবলার নার্ভ সাপ্লাই আমরা পড়ে আসছি, অকুলোমোটর নার্ভ দিবে শুধুমাত্র অ্যাকসেপ্ট যে SO4 LR6। দেখছো ক্যানিয়াল পড়লে তোমার এখান দিয়ে অনেকটা পড়া হয়ে যাবে। তারপর হলো তোমার কি ধরবে, ইন্ট্রাকুলার মাসেল যেগুলো আছে, ইন্ট্রাকুলার মাসেলের মধ্যে আসলে তোমার মেরিডিওনাল, এটা ওরকম বলো না, দরকার নাই, শুধু বলবা রেডিয়াল আর সার্কুলার। এই রেডিয়াল আর সার্কুলার, আর একটা হলো তোমার আইরিশ মাসেল, একটা সিলিয়ারি মাসেল, একটা আইরিশ মাসেল। সিলিয়ারি মাসেলের মধ্যে রেডিয়াল আর সার্কুলার পড়বে, এটা নার্ভ সাপ্লাই দিবে হলো তোমার অকুলোমোটর নার্ভই দিবে। আর আইরিশ মাসেলটা দিবে হলো তোমার প্যারাসিম্পেটিক ফাইবার, স্পিংটার, পিউপিলি, আর একটা হলো ডায়াল্টাল পিউপিল, হ্যাঁ পিউপিলা, সেটা হলো তোমার স্পিংটার পিপুলের মধ্যে সাপ্লাই দিবে অকুলোমোটর নার্ভ। আর হলো তোমার সুপিরিয়র সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন টেপ, হলো ডাইলেটর যেটা আছে ওটার মধ্যে সাপ্লাই দিবে সুপিরিয়র সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তোমরা তো গ্যাংলিয়ন পড়ছো না সবাই, চারটা গ্যাংলিয়ন যে আছে ব্রেন এন্ড আই বলে পড়ানোর কথা, বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে। না আপু পড়া হয় নাই, পড়া হয় নাই, গ্যাংলিয়া পড়ো নাই, চারটা গ্যাংলিয়া থাকে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এটা তো আমি ক্লাস নিছিলাম অনেক আগে, সেই প্রথম যখন ক্লাস হয়েছিল। আচ্ছা তাও বলে দিচ্ছি আমি, চারটা তোমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, চারটার নাম হলো সিলিয়ারি গ্যাংলিয়া, টেরিকোপ্লাটিন গ্যাংলিয়া, অটিক গ্যাংলিয়া, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। আচ্ছা সিলিয়ারি গ্যাংলিয়ার মধ্যে সিলিয়ারি মাসল অফ আই বলে তোমার সাপ্লাই দিবে, সেটা তোমার কিভাবে সাপ্লাই দেয়, ওই তো অকুলোমোটর নার্ভ দিয়ে। তারপর টেরিকোপ্লাটিনটা দিবে ল্যাক্রিমার গ্ল্যান্ডে, কিসের মাধ্যমে, ফেশিয়াল নার্ভের মাধ্যমে। আর অটিক গ্যাংলিয়ন যেটা আছে ওটা প্যারাটিড গ্ল্যান্ডে দিবে, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। আর সাবমেন্ডিবুলার যেটা আছে গ্যাংলিয়া, ওটা হলো তোমার সাব ম্যাক্সিলারি, এটাকে আবার সাব ম্যাক্সিলারি গ্যাংলিয়া বলা হয়। তো এটা সাবমেন্ডিবুলার নামের সাথে মিল রেখে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে দিবে ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভের মাধ্যমে। তো এই চারটা গ্যাংলিয়া জিজ্ঞেস করে অনেক প্রফেসর, আমাদের ম্যাম যদি তোমাদের কারো মানে এক্সটার্নাল হয়ে যায় তাহলে তো এগুলো জিজ্ঞেস করবেই, ম্যামের খুব পছন্দ। যাই হোক, তারপর হলো তোমার ইন্ট্রাকুলার মাসেল নার্ভ সাপ্লাই গেল, এটার অ্যাকশন ওরকম ধরে যে শেপ অফ দা তোমার ইটাকে কন্ট্রোল দা শেপ আর লেন্থ অফ দা অ্যাকোমোডেশন। যে তোমরা যখন ফিজিওলজি পড়বা নার্ভাস সিস্টেম, তখন অ্যাকোমোডেশন নামে একটা রিফ্লেক্স আছে, বা ওইখানে তোমার চারটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের ওখানে তোমার এই অ্যাকোমোডেশনটাকে তোমার ই করে কন্ট্রোল করে হলো তোমার সিলিয়ারি মাসেল, এটা হলো অ্যাকশন বলবা। আর ডায়ালেটর যেটা আছে ওটা হলো তোমার যেটা আইরিশ মাসেল, ওটা হলো তোমার স্পিংটার, স্পিং কনস্ট্রিক্ট করবে পিপিলটাকে, আর ডাইলেটরটা ডাইলেট করবে পিপিল, এটা অনেক ইজি। আর শুধু ওই যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স আছে ওইখানে চারটা পয়েন্ট, ওইখানে দেখবা যে এরকম আছে ফিজিওলজিতে, ওটা ওটাও আসে রিটেনে ভাইভাতে ধরে। আচ্ছা নোজের কি আছে, নোজের মধ্যে তোমার ফরমেশন অফ ল্যাটারাল ওয়াল, এটা ফরমেশনটা ধরবে, যে তোমার ফরমেশন অফ যেমন বনি পার্টটা কার সাথে ফরমেশন করে, কার্টিলেজিনাস পার্টটা কোথায় ফরমেশন করে, আর হলো কিউটিকুলার পার্ট, এটা তোমরা গাইড থেকে পড়বা, গাইডের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আর হলো তোমার ল্যাটারাল ওয়ালের মধ্যে বলতে গেলে যদি ইনফিরিয়র কঙ্কা গুলো থাকে, তারপর তোমার কোথায় গিয়ে ড্রেন করে এগুলো আর কি, যেমন তোমার দ্য স্পেস আন্ডার কভার দ্য ইনফিরিয়র কঙ্কা ইজ নোন অ্যাজ দ্য ইনফিরিয়র মিয়েটাস, মানে কঙ্কা গুলার ইসে নিচে যেটা থাকে ওটা হলো মিয়েটাস,
উপরে কঙ্কাল থাকবে, নিচে মিডিয়াস থাকবে, তারপর ইনফেরিয়র কঙ্কাল নিচে কি থাকবে, ইনফেরিয়র মিডিয়াস, তারপর তোমার মিডিয়াল কঙ্কাল নিচে থাকবে মিডিয়াল মিডিয়াস, এগুলো তোমার হেমি সেকশন পড়ানো হয়েছে, ওইখানে তোমাদের এটা মানে ধরে ধরে দেখাইতে বলবে যে দেখাও কঙ্কা কোনটা, মিয়েটাস কোনটা, কোথায় কোনটা ড্রেন করতেছে, এগুলা দেন হলো স্ট্রাকচার স্ট্রাকচার ওপেন্স ইন দ্য ল্যাটারাল অফ নোজ, এটা তো যে এগুলাই মিয়েটাস মিয়েটাস গুলো, ব্লাড এন্ড ব্লাড সাপ্লাইটা পড়ে নিবা, ব্লাড সাপ্লাইটাও তো আসে না, খুব রেয়ার, ফর্মেশন অফ নেজাল সেপ্টাম, নেজাল সেপ্টামটা আসে, নেজাল সেপ্টামটা অনেক অনেক আসে, এটাও তোমার যে ফর্মেশন নেজাল সেপ্টাম হলো বনি পার্ট, কার্টিলাজিনাস পার্ট কার সাথে লাগে, তোমার কিউটিকুলার পার্টটা কোথায় লাগে, কিউটিকুলার পার্টটা সবসময় মনে রাখবো এটা ফর্ম হবে ফাইব্রো ফ্যাটি টিস্যু কভার দ্য স্কিন, তারপরে হলো তোমাদের তারপরে লিটলস এরিয়া যেটা আছে ওটা হলো লিটলস এরিয়া বলতে কোনটা বোঝায়, এমন একটা এরিয়া ওটা নেজাল সেপ্টামের মধ্যে যেমন অ্যান্টিরিয়র ইনফিরিয়রলি থাকে একটা এরিয়া, সেটা অনেক বেশি ভাস্কুলার, হ্যাঁ অনেক বেশি তোমার ই থাকে, যেমন ফেসিয়াল, তারপরে স্পেনো প্যালাটাইন, টার্মিনাল ব্রাঞ্চ অফ গ্রেটার প্যালাটাইন, এরকম আর্টারিস গুলো অ্যানাস্টোমোসিস হয়ে থাকে অনেক বেশি, তো এই জায়গাটাকে বলা হয় তোমার লিটলস এরিয়া, কেন বলা হয়, কারণ এখানে যে ওই যে বলছিলাম না এপিস্টেক্সিস যে নেজাল ব্লিডিং হয় যে তো ওইটার জন্য আর কি, মেবি লিটলস এরিয়াটা হলো মেবি তোমার এরিয়া ফর এপিস্টেক্সিস আর কি, বুঝতে পারছো, এটা হলো তোমার নেজাল সেপ্টামের মধ্যে অ্যান্টিরিয়র ইনফিরিয়র আলি একটা এরিয়া, খুবই ভাস্কুলার মানে হাইলি ভাস্কুলার, এটা এটার মধ্যে কি কি থাকে তোমার ফেসিয়াল, তারপরে স্পেনো প্যালাটাইন, টার্মিনাল ব্রাঞ্চ অফ গ্রেটার প্যালাটাইন, আর্টারিসটা অ্যানাস্টোমোসিস হিসেবে থাকে, তো এই জায়গাটাকে বলা হয় লিটল স্পেস। আচ্ছা তারপর হলো প্যারানাজাল এয়ার সিনাস, প্যারানাজাল এয়ার সিনাস এর তোমার এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করবে, ডেফিনেশন জিজ্ঞেস করবে যে প্যারানাজাল এয়ার সিনাস যে বলতেছো এটা কেন বলতেছো, তখন বলবো যে প্যারানাজাল সাইনাস গুলো তোমার এয়ার কন্টেইন করে বনি স্পেস এর মধ্যে অ্যারাউন্ড দ্য নেজাল ক্যাভিটি, তো এই জন্য এটাকে বলা হয় প্যারানাজাল এয়ার সিনাস, তো প্যারানাজাল এয়ার সিনাস কয়টা আছে এটা জিজ্ঞেস করে যে ফ্রন্টাল কয়টা, আমাদের ম্যাম মনে আছে যে টার্মের মধ্যে জিজ্ঞেস করছিল যে বলতো এয়ার সিনাস ফ্রন্টাল কয়টা, পরে একটা বলছে একজন বলছে একটা, ম্যাডাম এত রাখছে এই তোমার কি একটা ফ্রন্টাল এয়ার সিনাস, তো এটা মনে রাখবো যে এটা জিজ্ঞেস করে ফ্রন্টাল এয়ার সিনাস কয়টা, অনেক অনেক ভুল করে এটা যে এয়ার সিনাস আসলে কয়টা কেউ বলতে পারে না, তো এটা হলো ফ্রন্টাল এয়ার সিনাস দুইটা, ম্যাক্সিলারিটা দুইটা, তারপর হলো তোমার এথোময়েড এয়ার সিনাস হলো তোমার তিনটা থাকে অ্যান্টেরিয়র মিডিয়াল পোস্টেরিয়র তিনটা আর কি ইয়ে থাকে, আর স্পিনোডাল তোমার দুইটাই থাকে, ঠিক আছে, তারপরে আমাকে তারপর জিজ্ঞেস করবে বলো এগুলা ড্রেন করে কোথায়, তারপরে আমাকে বলো যে ফ্রন্টাল এয়ার সিনাসটা কখন অ্যাপিয়ার করবে এটা জিজ্ঞেস করে, আমি তোমাদের যে কথাগুলো বলতেছি আমি বলতেছি যে এগুলা সবই তোমাদের ভাইবা কোশ্চেন, একটা আমি উল্টাপাল্টা মানে ই বানাইনি আর অত বেশিও পড়াইতেছি না, কারণ এগুলা না পড়লেই না, এর জন্য আমি একদম জিস্ট যেগুলো ওগুলো পড়াইতেছি, আচ্ছা আফটার বাদ অ্যাপিয়ার করলো ফ্রন্টাল এয়ার সিনাস, আর বিফোর বাড়তে করা হলো স্পেনোডাল, যেগুলো ম্যাক্সিলারি স্পেনোডাল এগুলো হলো বিফোর বাড়তে করে, শুধুমাত্র আফটার বাড়তে ফ্রন্টাল এয়ার সিনাসটা অ্যাপিয়ার করে, এটা মনে রাখবা ফ্রন্টাল এয়ার সিনাসটা কোথায় তোমার ড্রেন করে, ওটা হলো মিডিয়াল মিয়েটাস, আবার মিডিয়াল মিয়েটাস বলো না মিডিয়াল মিয়েটাস, এটাও খেয়াল রাখবা, দেন হলো তোমার জিজ্ঞেস করবে যে মানে সবগুলো তোমার অ্যান্টিরিয়র টপ মিডিয়াল পোস্টেরিয়র যে এথোময়েডাল সাইনাস আছে ওইটা কোথায় ড্রেন করে, তো মিডিয়াল মিয়েটাসে সবগুলো মিডিয়াল মিয়েটাসে ড্রেন করে, শুধুমাত্র তোমার স্পিনোডাল যেটা আছে স্পিনোডালটা সুপিরিয়র মিয়েটাসে, আর পোস্টেরিয়র যে এথোময়েডাল আছে ওটা হলো সুপ্রিম মিয়েটাস, মানে সুপিরিয়র মিয়েটাসের উপরে যে জায়গাটা থাকে ওটা হলো সুপ্রিম মিয়েটাস বলে, সুপিরিয়র আর সুপ্রিম কিন্তু এক না, এটা মনে রাখবা, সুপ্রিম মিয়েটাসে ড্রেন করবে হলো পোস্টেরিয়র এথোময়েডাল সাইনাস, আর স্পিনোডালটা করবে হলো সুপিরিয়র মিয়েটাসে, এই দুইটা করবে, আর ফ্রন্টালটা আর বাকি যেগুলো আছে সবগুলা মিডিয়াল মিয়েটাসে, আর যদি বলে তাহলে ইনফিরিয়র মিয়েটাসে কি, ওটা তো জানা যে নেজাল ল্যাক্রিমাল যে ডাক্ট আছে ওই ডাক্টটা তোমার ওপেন করবে, মানে ল্যাক্রিমাল ফ্লুইড বা টিয়ারটা ওখানে ড্রেন করবে, এটাই, তারপর হলো ফাংশন বলতে তো যে তোমার নিউমেটিক বোন যেই একই কথা ওই একই, হিউমিডিফিকেশন অফ এয়ার, রেজোনেন্স অফ ভয়েস আর লাইটেনিং অফ দ্য বোন, এগুলো হলো ফাংশন, লাইনিং এপিথেলিয়াম সিডিও স্ট্রেটিফাই সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এটা যাতে মনে রাখে, আর ফুল কি বলে ফুল বডি লাইনিং এপিথেলিয়ামটা মাথায় রাখো, আর আর্টারি সাপ্লাইটাও আমাকে প্রফে ধরছে হার্ট ধরে একদম পুরো পা পর্যন্ত নিছে আবার মাথা পর্যন্ত নিছে, মানে ফুল বডির আর্টারি সাপ্লাইটা ধরছে,
ঠিক আছে, দেন তোমার কি আছে? ভিসেরা, ভিসেরা আমরা তো পড়লাম হার্ট পার্ট আর রিটেন পড়া শেষ হয়ে গেল, এখন ভিসেরা। এই হাইডনিকের ভিসেরা কয়েকটা, তিনটা বেশি না, হেমিসেকশনটা এখানে ধরে অনেক সময় তোমার ইসে ব্রেনে নাই বলে নিয়ে যায়, মেইনলি এখানে হেমিসেকশনটা ধরে এখান থেকে। আর হেমিসেকশন একবার যা করবে তার আর ওই ভিসেরা কি বলে সেরেব্রামও ধরতে হবে না, সেরেব্রামও ধরতে হবে না, টাং টাং কিছু ধরতে হবে না, জাস্ট তোমার ওই হেমি সেকশন দিয়ে তোমার পুরো ফুল ভাইবা কভার করে দিবে, ওখানে সবকিছু আছে। আমাদের কলেজে একটা মানে আমরা ছবি তুলে লিখে লিখে রাখছিলাম, ওরকম ছবি আমি তোমাদের দিব, এখানে দিছি, পরে দেখে নিও হেমি সেকশন, কারণ হেমি সেকশন তোমাদের উপর ভাইয়া তোমাদের পড়ানো পড়াইছে আমি শুনছি আর কি যতটুকু। আচ্ছা, বিষয় হলো ল্যারিংস, ল্যারিংস এর মধ্যে তোমার টাইপস অফ অর্গান, এটা কি টাইপস অফ অর্গান কেউ বলতে পারবা? ল্যারিংস টা কি টাইপস অফ অর্গান? কেউ নাই? আপু রেসপিরেটরি অর্গান। এই ঘুমাই ঘুমাই কে কথা বলতো, সেটা কে বললো? আমি না দেখতে পাচ্ছি না আসলে কে কথা বলে বা কে আছে বা নাই। আচ্ছা, এটা হলো তোমার অর্গান অফ রেসপিরেশন এন্ড ফোনেশন, এটা বলবা, কারণ শুধু রেসপিরেশন না কিন্তু, এটা কিন্তু তোমার কথা যে বলো, শব্দ যে হয়, এটাও কিন্তু কাজ করে ল্যারিংস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপর এটা হলো তোমার ফাংশন, কি ফাংশন জিজ্ঞেস করবে, ফাংশন বলে কি রকমের অর্গান, তারপর ফাংশন কি করবে, এটা প্রিভেন্ট দা ম্যাটেরিয়াল, এন্ট্রি অফ ম্যাটেরিয়াল এক্সেপ্ট দা এয়ার, মানে অন্য কোন ম্যাটেরিয়াল এটার ভিতর ঢুকবে না, শুধুমাত্র এয়ার ছাড়া। আচ্ছা, তারপর হলো তোমার এটা কি টাইপের, টিউবুলার স্ট্রাকচার থাকে, এটা কি কন্টেন্ট করে গেল, দেন তোমাকে জিজ্ঞেস করবে এক্সটেনশনটা কি, এক্সটেনশন অফ ল্যারিংস, এটা হলো তোমার ফ্রম দা আপার বর্ডার অফ দা এপিগ্লটিস টু দা লোয়ার বর্ডার অফ দা প্রিকয়েড কার্ডিয়াস, এটা যাতে মাথায় থাকে, ফ্রম দা আপার বর্ডার অফ দা এপিগ্লটিস টু দা লোয়ার বর্ডার অফ দা ক্রিকয়েড কার্টিলেজ, এটা হলো এক্সটেনশন কার, ল্যারিংস এর। আর ভার্টিবাল লেভেল কি আছে, সার্ভাইকাল 3 টু সার্ভাইকাল 6 ইন অ্যাডাল্ট, ঠিক আছে। তারপর হলো তোমার কি জিজ্ঞেস, ইন অ্যাডাল্ট বলতে যাও না, আমি ইন অ্যাডাল্ট বলতে গেছিলাম, পরে ম্যাম আমার জিজ্ঞেস করছিল যে তাহলে চিলড্রেনে কি, এভাবে কোনদিন বলবা না ইন অ্যাডাল্ট, একদম বলে ফেলবা, ভার্টিবাল লেভেল জিজ্ঞেস করে বলবা যে সার্ভাইকাল 3 টু সার্ভাইকাল 6। তারপরে যে মেলের ক্ষেত্রে কি হয়, তোমার পিউবার্টাল যে গ্রোথ আছে না, থাইরয়েড কার্টিলেজের যে যে অ্যাডাম অ্যাপেল বলে, যে বাদে উঁচু অংশ একটু, তা এই জন্য দেখবে যে মেয়েদের কণ্ঠ থেকে ছেলেদের কণ্ঠ একটু ডিপ হয়, মানে মেয়েদের কণ্ঠ যেমন তোমার সরু টাইপের হয় বা তোমার হাই পিচ হয়, ছেলেদেরটা কিন্তু ওরকম হয় না। ওটা হলো তোমার যে পিউবার্টাল গ্রোথ হয় থাইরয়েড কার্টিলেজের যে অ্যাঙ্গেলটা আছে ওইখানে, তো ওইটার জন্য অ্যাডামস অ্যাপেল আর কি, ওটা অ্যাডামস অ্যাপেল বলে, ওই জন্য তোমাদের বয়সটা ডিপ হয় আর কি ছেলেদের। তারপর হলো তোমার স্কেলেটন, স্কেলেটন অফ ল্যারিংস যদি জিজ্ঞেস করে তখন কি বলবা, স্কেলেটন অফ ল্যারিংস আর কার্টিলেজ অফ ল্যারিংস সেম কথাই, দুইবার লিখে ফেলছি, যাই হোক। এটা হলো তোমার স্কেলেটনটা একটু মডিফাইড করে বলা, যে ল্যারিংস তোমার 9টা কার্টিলেজ নিয়ে গঠিত, হ্যাঁ, ফর্ম কম্পোজড, মানে ল্যারিংস ইজ কম্পোজড অফ 9 কার্টিলেজ উইচ আর কানেক্টেড টু দা ওয়ান অ্যানাদার বাই লিগামেন্ট, তার মানে স্কেলেটন অফ ল্যারিংস যেটা ওটা হলো তোমার যে যে 9টা কার্টিলেজ আছে ওগুলো তোমার একটার সাথে একটা লিগামেন্ট, তারপর সাইনোভিয়াল জয়েন্ট, তারপর কিছু মাসেল টাসেল দিয়ে ই থাকে, অ্যাড থাকে, কানেক্ট থাকে, সেটা তোমার মিউকাস মেমব্রেন দিয়ে আবার লাইন থাকে, মানে ওই জন্য এটাকে, এটা হলো তোমার স্কেলেটন। এটা এরকম ধরে না, এটা খুব লেস ইম্পর্টেন্ট, এটা ধরে না, সবচেয়ে বেশি ধরা হলো তোমার কার্টিলেজ অফ ল্যারিংস, ল্যারিংস এর কার্টিলেজ কি কি আছে, একটা হলো পেয়ার আর একটা হলো আনপেয়ার, পেয়ার কোনগুলা আনপেয়ার কোনগুলা, দেন তোমার পেয়ার হলো তিনটা, এটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, আর আনপেয়ার যেটা আছে ওটা হলো থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস, ঠিক আছে। সব কার্টিলেজ কি হায়ালিন কার্টিলেজ দিয়ে তোমার কি হবে, বলে যে হায়ালিন, এখানে যে কার্টিলেজ গুলো আছে সবগুলো কি হায়ালিন কার্টিলেজ, বলবা যে থাইরয়েড, ক্রিকয়েড আর বেজ অফ দা এডিনয়েড, এই তিনটা হলো হায়ালিন কার্টিলেজ, আর এপিগ্লটিস, কর্নিকুলেট, কিউনিফর্ম, ভোকাল প্রসেস এন্ড অ্যাপেক্স অফ অ্যাডিনয়েড হলো তোমার ইলাস্টিক কার্টিলেজ, এটা এটা জিজ্ঞেস করবে ভাইবাতে। তারপর তোমার জিজ্ঞেস করবে যে লাইনিং এপিথিলিয়াম, ঠিক আছে, লাইনিং এপিথিলিয়াম, ল্যারিংস এর লাইনিং এপিথিলিয়াম কি থাকে, ল্যারিংস এর লাইনিং এপিথিলিয়াম হলো তোমার মিউকাস মেমব্রেন যেটা আছে সেটা স্টিরিওস্ট্রিবে সিলেটেড কলামনা, আর এরি এপিগ্লটিক ফোল্ড, ভোকাল ফোল্ড, আপার পার্ট অফ দা পোস্টেরিয়র সার্ফেস অফ এপিগ্লটিস, এটা হলো নন ক্যাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপর তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে এখন বলো যে এপিগ্লটিসের, মানে এপিগ্লটিসের এক্সট্রা ভাবে তোমাকে জিজ্ঞেস করবে যে এটার লাইনিং এপিথেলিয়াম কি এপিগ্লটিসের, তখন বলবে অ্যান্টিরিয়র সার্ফেস হলো নন ক্যাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম,
আপার পার্ট অফ পোস্টিরিয়র সার্ফেস টু সেম, দেন হলো লোয়ার পার্ট অফ পোস্টিরিয়র সার্ফেস যেটা আছে, মানে পোস্টিরিয়র একটা হলো অ্যান্টেরিয়র সার্ফেস একটা পোস্টিরিয়র সার্ফেস, অ্যান্টেরিয়র সার্ফেস টু নন ক্যাটিনাস, আর হলো আপার পার্ট অফ পোস্টিরিয়র সার্ফেস ওটা নন ক্যাটিনাস, লোয়ার পার্ট অফ পোস্টিরিয়র সার্ফেস যেটা আছে ওটা সিডিস্টেড বাই সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এটা বলবো এইভাবে। তারপর মাসল অফ ল্যারিংস আছে যে ক্রিকো থাইরয়েড, পোস্টিরিয়র ক্রিকো এডিনয়েড, ল্যাটারাল ক্রিকো এডিনয়েড, ট্রান্সভার্স এডিনয়েড, অবলিক এডিনয়েড, এগুলো আর কি, এগুলো রিটেনের জন্য পড়বা, এগুলো ওরকম ভাবে ধরে না মাসল টাসল। আর সবচেয়ে বেশি রিটেনও আসে, আবার জিজ্ঞেসও করে ম্যাডাম, দেখাই তো বলে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, ল্যারিংস এর ইন্টেরিয়রটা মানে কি 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 আছে এটার মধ্যে, এর এপিগ্লটিক ফোল্ড থাকে, তারপর ভেস্টিবুলার ফোল্ড থাকে যেখানে সুন্দর করে ফোল্ড খোলা দেওয়া আছে, ভোকাল ফোল্ড, ভোকাল কর্ড দেওয়া আছে, দেখা যাচ্ছে কোনটা কোন ফোল্ড, এরি এপিগ্লটিক ফোল্ড, তারপর তোমার ভেস্টিবুলার ফোল্ড আর ভোকাল ফোল্ড, তিনটা ফোল্ড থাকে। তো এটার মধ্যে তোমার যে স্পেস থাকে না ভেস্টিবুলার ফোল্ড, যেটা ভেস্টিবুলার ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ড এর মধ্যে এখানে জায়গাটা থাকে এটাকে বলা হয় রিমা ভেস্টিবুলি, আর স্পেস বিটুইন ভোকাল ফোল্ড এই যে এখানটায় এটাকে বলা হয় তোমার স্পেসটাকে বলা হয় রিমা গ্লটাইডিস। এটা জিজ্ঞেস করে যে কোন স্পেসটাকে কি বলা হয়, রিমা গ্লটাইডিস কি আর রিমা ভেস্টিবুলি কি। আচ্ছা, তারপর সাব ডিভিশন অফ দ্য ল্যারিংস এর মধ্যে আছে তুমি যে আপার পার্ট, এই আপার পার্ট, এটা হলো আপার পার্ট, ধরো এটা হলো তোমার ল্যাঞ্জের, এই যে এদিক দিয়ে হলো ল্যাঞ্জের ইনলেট, তারপর হলো তোমার ভেস্টিবিউল, হলো এই জায়গাটা ভেস্টিবিউল, তারপরে আসবে হলো তোমার লিমা ভেস্টিবিউল, তো বললাম এই জায়গাটা, আর ভেস্টিবুলার ফোল্ড হলো এই যে ফোল্ডটা, এই ফোল্ডটা হলো ভেস্টিবুলার ফোল্ড, আর এইখানে যে ফোল্ডটা আছে, এই যে এইখানে যে ফোল্ডটা আছে ফোল্ড, এই ফোল্ডটা হলো তোমার ভোকাল ফোল্ড। আচ্ছা, এটা হলো তোমার, তারপরে এই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে না, এই যে এখানকার ফাঁকা জায়গাটা, এটা হলো তোমার সাইনাস অফ ল্যারিংস বা ইন্টারমিডিয়েট পার্ট। তো এইটা যে সাব ডিভিশন অফ ল্যারিংস না অনেকবার আসছে, ভেস্টিবুলার পার্ট, বাপার পার্ট, তোমার কোথা থেকে কোথা পর্যন্ত তোমার এক্সটেন্ড করে, যেমন তোমার এরিয়া এপিগ্লটিক টু দ্য ভেস্টিবুলার ফোল্ড, মানে এইখান থেকে এই পর্যন্ত তোমার এটা হলো কি তোমার ভেস্টিবুল বা আপার পার্ট। তারপর সাইনাস অফ দ্য বিটুইন ভেস্টিবুল অ্যান্ড ভোকাল ফোল্ড, মানে এখানে যদি ভোকাল ফোল্ড থাকে না ভেস্টিবুলার ফোল্ড, এই মাঝের জায়গাটুকু বলা হয় সাইনাস অফ ল্যারিংস। তারপর লোয়ার পার্টে যেটা আছে, লোয়ার পার্টটা ইনফ্রা এপিগ্লটিক ফোল্ড বা পার্ট, এটা হলো তোমার বিলো দ্য ভোকাল ফোল্ড থেকে আপ টু এ ক্রিকোয়েড কার্টিলেজ, এই যে ক্রিকোয়েড কার্টিলেজের এইটুক জায়গাটাকে বলা হয় লোয়ার পার্ট বা ইনফ্রা এপিগ্লটিক পার্ট, এটা ল্যারিংস গেল। তারপর হলো তোমার ইনলেট অফ ল্যারিংস, এটার বাউন্ডারি জিজ্ঞেস করবে, অ্যাবোভ আর ইনফ্রন্টে কি থাকে, বিলো বিহাইন্ডে কি থাকে, এই সাইডে কি থাকে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে ইনলেটের, যে বললা ইনলেটের লাইনিং এপিথিলিয়াম কি, এটাও নন ক্যাটিনাস স্ট্রেটিফাইড স্কামাস এপিথিলিয়াম। তারপর আসো নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাইটা অনেক বেশি, বাউন্ডারি বললাম, তারপর নার্ভ সাপ্লাই। আচ্ছা, নার্ভ সাপ্লাইটা কি আছে, মোটর সাপ্লাই আর সেন্সরি সাপ্লাই। তো মোটর সাপ্লাইটা দিবে অল দ্য ইন্ট্রিনসিক মাসেল, এটা খুব ইম্পর্টেন্ট, তোমার ল্যারিংস, ফ্যারিংস, টাং, এই তিনটা নার্ভ সাপ্লাই মানে পড়তেই হবে। আচ্ছা, মোটর নার্ভ সাপ্লাই, মোটর নার্ভ সাপ্লাই হলো তোমার অল দ্য ইন্ট্রিনসিক মাসেল আর সাপ্লাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট দ্য ক্রিকো থাইরয়েড, যেমন ক্রিকো থাইরয়েড, তো ক্রিকো মানে কি, ক্রিকো এর অরিজিন, আর থাইরয়েড হলো থাইরয়েড, ক্রিকো থাইরয়েড, তার মানে থাইরয়েড ইনসার্শন হবে, তার মানে ক্রিকো থাইরয়েডটা বুঝে যাচ্ছে যে এটা তোমার ল্যারিংস এর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হবে না, এটা হবে তোমার এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, তার মানে আমি আবার বলি যে মোটর সাপ্লাইটা হবে অল দ্য ইন্ট্রিনসিক মাসেল আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট দ্য ক্রিকো থাইরয়েড উইচ ইজ সাপ্লাইড বাই দ্য এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, তারপর সেন্সরি সাপ্লাইটা হলো তোমার আপ টু দ্য ভোকাল ফোল্ড, ওটা হবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, আর বিলো দ্য ভোকাল ফোল্ড হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, এটা মনে থাকে যেন। তারপর আসো তোমার ফ্যারিংস, ফ্যারিংসে কি কি আছে, ফ্যারিংসে তিনটা পার্ট না, ফ্যারিংসের মধ্যে ফ্যারিংস এর এক্সটেনশনটা তোমাকে আগে প্রথম জিজ্ঞেস করবে, ফ্যারিংস এর এক্সটেনশন হলো তোমার লোয়ার বর্ডার অফ দ্য সব প্লেট টু দ্য আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এর পার্টস কি কি আছে, তিনটা পার্টস আছে, তিনটা পার্টস কি কি, ও সরি, এটা এক্সটেনশনটা আমি আবার বলি, যে ভুল হয়ে গেছে, আমি এটা অন্য ই ওরো ফ্যারিংস বলে ফেলছি, ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য সিক সার্ভাইকাল ভার্টিব্রা হোয়ার ইট ইজ কমিউনিকেট উইথ ইসোফেগাস, এটা হলো তোমার ফ্যারিংস এর এক্সটেনশন, তার মানে কি, ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু দ্য লোয়ার বর্ডার অফ সিক সার্ভাইকাল ভার্টিব্রা। আর পার্ট হলো নেজোফেরিংস, ওরোফেরিংস, ল্যারিঙ্গোফেরিংস। আচ্ছা, নেজোফেরিংস এর তোমার যদি বলে নেজোফেরিংস এর এক্সটেনশন, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে
এক্সটেনশন করতে হবে বেজ অফ দি স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য সব প্যালেট, এটা হলো তোমার নেজোফেরিংস। তারপর লোয়ার বর্ডার অফ দ্য সব প্যালেট থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এটা হলো ওরোফেরিংস। আর ল্যারিঙ্গোফেরিংস হলো তোমার আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা, এইগুলোর এক্সটেনশন জানতে হবে। আর নেজোফেরিঞ্জিয়াল নেজোফেরিং যে আছে ওটার ফিচার কি কি দেখো, এটা তো তোমার অ্যান্টিরিয়রলি কি থাকবে, তারপরে তোমার অ্যান্টিরিয়রলি কমিউনিকেট করবে নেজাল ক্যাভিটির সাথে, এটা হলো তোমার অডিটরি টিউব, আর নেজাল টিউবাল টনসিল যেটা আছে ওটা থাকবে, বা অডিটরি টিউবকে আবার বলা হয় ফ্যারিঞ্জিয়াল ওপেনিং। তারপর নেজোফেরিঞ্জিয়াল টনসিল যেটা আছে ওটা হলো প্রেজেন্ট তোমার এখানে একটা প্রমিনেন্ট, অনেক বেশি প্রমিনেন্ট থাকবে চিলড্রেনের ক্ষেত্রে, ওটাকে তোমার ওটা হলো তোমার ইউজুয়ালি ইসের ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাট্রোফিস থাকবে, মানে অত বেশি প্রমিনেন্ট থাকবে না। তারপর এনলার্জ এখানে একটা ই থাকে যে তোমার নেজোফেরিঞ্জিয়াল যে টনসিল আছে, যে নেজোফেরিঞ্জিয়াল টনসিল এখানে থাকে তো এটার মধ্যে যদি ই হয় মানে এটা যদি এনলার্জ হয় তখন এই অবস্থাটাকে কি বলে, এটাকে বলা হয় এডিনয়েড। আচ্ছা এনলার্জটা কেন হয়, ডিউ টু ইনফেকশনের জন্য হয়, তার মানে এটা হলো চিলড্রেনের যে রেসপিটরি ডিস্ট্রেস হয় মানে রেসপিটরি মানে শ্বাসকষ্ট হয় তখন আর কি কি হবে, তখন তোমার এয়ারটা পাস হতে পারে না। তো এই মানে যখন নেজোফেরিঞ্জিয়াল টনসিলটা এনলার্জ হয়ে যায় মানে এডিনয়েড হয় তখন আর কি বাচ্চাদের এই রেসপিটরি ডিস্ট্রেসটা হয়ে থাকে। আচ্ছা তারপর হলো তোমার অরোফেরিংস, অরোফেরিংস এর মধ্যে তো বললাম যে লোয়ার বর্ডার অফ দ্য সব প্লেট থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এটার ফিচার কি থাকবে, তোমার ওরাল ক্যাভিটি থেকে ওরাল ক্যাভিটির সাথে অ্যান্টিরিয়রলি কমিউনিকেট করবে, আর তোমার প্যারেন্টাল টনসিলটা এখানে আর কি প্রেজেন্ট থাকবে। তারপর হলো তোমার ল্যারিঙ্গোফেরিঞ্জিয়াল, ল্যারিঙ্গোফেরিঞ্জ হলো তোমার অ্যান্টিরিয়রলি কমিউনিকেট করবে ল্যারিংস এর তোমার ইনলেট থাকে না ল্যারিঞ্জিয়াল ইনলেট ওটার সাথে, তারপর পাইরিফর্ম ফোসা থাকবে এখানে। তো পাইরিফর্ম ফোসার ইম্পর্টেন্ট জিজ্ঞেস করি এখান থেকে যে এটা কি হিসেবে কাজ করে, এটার ইম্পর্টেন্সটা কি, তখন বলবো ইট অ্যাক্ট অ্যাজ এ ক্যাচ পয়েন্ট ফর ফরেন বডি, সামটাইমস দ্য ফোসা ইজ আর্টিফিশিয়ালি ডিপেন্ডস টু হাইড দ্য ম্যাটেরিয়ালস ফ্রম দ্য পাবলিক আই। তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা লুকায় রাখি এখানে, অনেকে যে স্মাগলার বা অনেক কিছু করে না যারা খারাপ কাজ করে আর কি, তারা কি করে পাইরিফর্ম ফোসার মধ্যে অনেক ম্যাটেরিয়ালস আর কি ই করে রাখে, লুকায় রাখে, দেন গেল। তারপর এটার বাউন্ডারি ধরতে পারে যে পাইরিফর্ম ফোসার বাউন্ডারি বা শর্ট নোট আসতে পারে এটার, ওটা মিডিয়ালি কি থাকে বাই দ্য এরি এপিগ্লটিক ফোল্ড, তারপরে হলো তোমার ল্যাটারালি থাকবে বাই দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড দ্য থাইরো হাইওয়েড মেমব্রেন। তারপরে স্ট্রাকচার অফ দ্য ফ্যারিংস এর মধ্যে জিজ্ঞেস করবে যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যেটা ফ্রম আউটসাইড ইনওয়ার্ড, তোমার এরিওলার কোর্ট থাকবে, মাসেল কোর্ট থাকবে, আর সাব মিউকাস থাকবে, মিউকোসা থাকবে। তো এরিওলার কোর্ট মাসকুলার যে কোর্ট থাকে এটার মধ্যে তোমার কতগুলো সার্কুলার মাসেল থাকবে, কতগুলো লংজিটুডিনাল মাসেল থাকবে, এগুলোর নাম জিজ্ঞেস করে যে কনস্ট্রিক্টর মাসেল যেগুলো আছে ওগুলো সব সার্কুলার, যেমন সুপিরিয়র মিডল ইনফিরিয়র কনস্ট্রিক্টর এগুলো সার্কুলার মাসেল, আর লংজিটুডিনাল মাসেল যেগুলো আছে সেগুলো স্টাইলোফেরিঞ্জিয়াস, প্যালাটোফেরিঞ্জিয়াস, আর স্পাইনো সেলপিঙ্গোফেরিঞ্জিয়াস। তারপর সাব মিউকোসা, দেন হলো তোমার লাইনিং এপিথেলিয়াম ল্যামিনা প্রোপারে থাকে কোথায়, এটা মিউকোসা থাকে, এটা জিজ্ঞেস করে। দেন তোমার লাইনিং এপিথেলিয়াম আসো, লাইনিং এপিথেলিয়াম তোমাকে জিজ্ঞেস করবে যে নেজোফেরিংস এর সিট স্ট্রিম এর সিলেটেড কলামনার, আর ওরো ল্যারিঙ্গো দুটা ফেরিংস এর তোমার নন ক্যাটিনাস স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথেলিয়াম। দেন তোমার নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করতে পারে এখান থেকে যে মোটর সাপ্লাই কি, এটার মোটর সাপ্লাই দিবে হলো তো কেনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ এক্সেপ্ট দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস, সেটা কে দিবে, সেটা দিবে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর সেন্সরি সাপ্লাইটা দিবে নেজোফেরিংস এর মেক্সিলারি নার্ভ, ওরোফেরিংস এর গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর ল্যারিঙ্গোফেরিংস হলো ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। দেন প্যারেন্টাল প্যালাটাইন টনসিল এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে ওটা সিচুয়েশন কোথায়, টনসিলার ফোসা এটা শর্ট নোট আসে রিটেনে, তারপর হলো তোমার কিরকম শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, বাউন্ডারিটা কেমন, যে ইনফ্রন্টে তোমার প্যালাটোগ্লোসাল আর্চ থাকে, তারপরে তোমার বিহাইন্ডে তোমার প্যারাটো ফ্যারেঞ্জিয়াল আর্চ থাকে, অ্যাপেক্সটা কেমন থাকে, বেসটা কেমন থাকে, এগুলো জিজ্ঞেস করে। দেন ল্যাটার ওয়াল আর হলো তোমার যে টনসিলার বেড বলে ওইখানে তোমার বিফোর তোমার ইনার টু আউটার কিছু কিছু স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারগুলোর নাম আর কি পড়বা, মুখস্থ করবা, যেমন ফেরিঙ্গো ভেজিলার ফাসা, প্যালাটোগ্লোসাস, প্যারাটোফেরেঞ্জিয়াস মাসেল, স্পাইনাল সুপিরিয়র কনস্ট্রিক্টর, স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেল, এগুলো থাকবে। দেন তোমার হলো প্যারেন্ট টনসিল আর্টারি সাপ্লাইটা জিজ্ঞেস করে এমনি মুখে মুখে, যে জিজ্ঞেস ওরকম বলতে হয় না যে কোন জায়গায় কি কোন আর্টারিটা দিচ্ছে এরকম না, এটা মানে বলবো অ্যান্টেরিয়র টনসিল, পোস্টেরিয়র টনসিল, সুপিরিয়র টনসিল, ইনফিরিয়র টনসিল, এই চারটা আর্টারি সাপ্লাইট প্যারেন্ট টনসিল দেয়। আচ্ছা তারপর হলো আসো টাং, টাঙের অ্যানাটমিক্যাল পজিশনটা বলবা, এটা তো তোমার জানো যে মাসকুলার অর্গান,
এটা হাইলি মাসকুলার অর্গান, এটা কি টাইপ অর্গান জিজ্ঞেস করলে ফাংশনটা বলবা যে অর্গান অফ টেস্ট, তারপরে হেল্পস ইন মাস্টিকেশন, রেগুলেশন স্পিচে হেল্প করে, তারপরে ডায়াগনোসিসে হেল্প করে, অনেক সময় যেমন ডিহাইড্রেশন, জন্ডিস এরকম দেখা যায়, যেমন জিভাতে হলুদ দেখলে আমরা কি বুঝি যে তার জন্ডিস হচ্ছে এরকম বুঝা যায়। তারপরে তোমার ড্রাই টাং যখন থাকে তখন দেখবা যে ওটা মানে শুকায় গেছে টাংটা এরকম, তখন বোঝা যায় যেটা ডিহাইড্রেশন আর কি, এগুলো বুঝা যায়। তারপরে টাং প্রিন্ট যেটা আর কি আছে, ওটা তোমার মেডিকেলিক্যাল যে পারপাস, তোমার পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য তোমার টাং প্রিন্ট আর কি ই করা হয়, ডেড বডিতে ডিটেক্ট করতে হেল্প করে আর কি এটা। দেন তোমার গেল কি, আচ্ছা তারপর হলো তোমার কি কি পার্ট থাকে, পার্ট হলো তোমার যে ওরাল পার্ট, ফ্যারেঞ্জিয়াল পার্ট, অ্যান্টিটুথার, পোস্টিটুথার, তারপর ভ্যালিগুলো থাকে, টিপ থাকে, বেস থাকে, রুট থাকে, এগুলো সব তোমরা ভিসারার জন্য আর কি বই থেকে পড়ে নিবা। তারপর এগুলো রিটেন আসবে না, এগুলো জাস্ট তোমার জিজ্ঞেস করবে যে টিপ, বেস কোনটা, রুট কোনটা, ল্যাটারাল মার্জিন, ডর্সাল সার্ফেস আর হলো তো ইনফিরিয়র সার্ফেস। তারপর বলবে যে ডর্সাল সার্ফেসটা কেন রাফ থাকে, ডিউ টু প্রেজেন্স অফ প্যাপিলা, এগুলো জিজ্ঞেস করবে। তারপর প্যাপিলা কি, প্রজেকশন অফ মিউকাস মেমব্রেন। তারপরে তোমার ভ্যালেট প্যাপিলা, কয় রকমের প্যাপিলা আছে, ভ্যালেট প্যাপিলা, ফাঞ্জিফর্ম প্যাপিলা, তারপর হলো তোমার ফোলিয়েট প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা, এটা থাকে। তারপরে তোমার কোন প্যাপিলাতে তোমার টেস্ট পার্ট থাকে না, এটা হলো তোমার অনলি ফিলিফর্মে তোমার টেস্ট পার্ট থাকে না। তো এগুলা কি রকমের কয়টা নাম্বার থাকে এগুলো পড়ে নিবার ডিটেলস। ইনফিরিয়র সার্ফেসটা ওরকম ধরে না, এটা তোমার যে শর্টনেস অফ দা ফ্রেনুলাম যেটা আছে না, ফ্রেনুলাম থাকে, ওটা যদি ছোট হয় ওটাকে বলা হয় টাংটাই। তখন দেখা যায় যে কথা বলতে নিলে মানে কথা বলতে পারে না, ডিস্টার্ব হয়, মানে বলে না, তোতলামো করা, এরকম এরকম টাইপের আর কি। তো নার্ভ সাপ্লাই আমরা করবো কিভাবে, ওয়াটার সাপ্লাইটা করবো, অল দা মাসেল অফ টাং আর সাপ্লাই বাই দা হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট দা প্ল্যাটো গ্লোসাস হুইচ ইজ সাপ্লাই দা ক্রেনিয়াল রুট বা ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। এটা আমরা হাইপোগ্লোসাল যখন পড়ছি তখন পড়ছিলাম, সবকিছু রিলেট করে পড়ো। আচ্ছা সেন্সরি নার্ভ, সেন্সরি সাপ্লাইটা হলো অ্যান্টি টু থার্ড এক্সক্লুডিং প্যালেট প্যাপিলা, এটা হলো তোমার জেনারেল সেন্সেশন দিবে হলো লিঙ্গুয়াল নার্ভ। এই এই টাঙের এইটা এটা একটু ভালো করে পড়বা নার্ভ সাপ্লাইটা, কারণ এটা ফিজিওলজিতে যখন যে টেস্ট পার্ট বা ওইখানে লাগবে, ওইখানে দরকার হয় স্পেশাল সেন্স যেগুলো আছে না, ওইখানে কোশ্চেন আছে একটা এরকম, তো ওই পাথওয়ে একটা আছে ওইখানে লাগে যে অ্যান্টেরিয়র তোমার কি জেনারেল সেন্সটা কি দিবে, লিঙ্গুয়াল নার্ভ, ব্রাঞ্চ অফ পেন্ডিকুলার নার্ভ, তবে স্পেশাল সেন্সটা দিবে কটা টিম্পানিক নার্ভ, ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, এটা বলতে হবে। পোস্টেরিয়র ওয়ান থার্ড কি দিবে, ইনক্লুডিং ভ্যালেট প্যাপিলা দিবে বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন দিবে হলো গ্লসোফ্যাঞ্জিয়াল নার্ভ। তারপর মোস্ট পোস্টেরিয়র পার্ট বা ভ্যালিকুলা যেটা নাকি আছে ওটা হলো তোমার ইন্টারনাল ল্যাঞ্জিয়াল যে নার্ভ আছে, ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যাঞ্জিয়াল নার্ভ, ওইটা হলো তোমার সাপ্লাই দিবে এটা। তো মাসেল অফ টাং এর মধ্যে কতগুলো আছে, যে এক্সটেন্সিভ মাসেল, ইন্টেন্সিভ মাসেল, তো এগুলোর নাম লাগবে। যেমন এক্সটেন্সিভ মাসেলটা তোমার ফাংশন কিটা, এটা হলো অল্টার দ্য পজিশন অফ দ্য টাং, মানে টাং এর পজিশনটাকে অল্টার করবে, আর অল্টার দ্য শেপ, শেপ অফ দ্য টাং করবে কি ইন্টেন্সিভ মাসেল। তো এক্সটেন্সিভ মাসেল কি আছে, জেনিওগ্লোসাস, হাইওগ্লোসাস, কন্ডোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্ল্যাটোগ্লোসাস, আর ইন্ট্রিনসিক এর মধ্যে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল, ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্স লিঙ্গুয়া, ভার্টিকুলারিস লিঙ্গুয়া, এগুলো লাগবে। তারপরে কি আছে, তারপরে যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে প্যারাটোগ্লোসাল আর্চ কোনটা, টনসিল, লিঙ্গুয়াল টনসিল এটা, তারপরে তোমার প্যালাটাইন টনসিলটা কোথায় থাকে, ভ্যালেট প্যাপিলাটা কেমন, ফোলিয়েট প্যাপিলাটা কেমন, অ্যাপেক্স অব টাংটা কেমন, তারপর বডি অফ দ্য টাং এরকম ড্রাই থাকে এটা। আচ্ছা তারপর হলো ইয়ার, ইয়ারের মধ্যে তোমরা এটা গাইড সুন্দর করে বের করে, এটা টিম্প্যানিক মেমব্রেন আর বাউন্ডারি অ্যান্ড কন্ট্রোল অফ মিডল এয়ার ক্যাভিটি, আর হোয়াই ওটিটিস মিডিয়া ইজ পেইনফুল, এটা সুন্দর করে পড়ে ফেলবা এটা রিটেনের জন্য। এটা তোমাদের আমাদের ভিসারা ওরকম, আমাদের ভিসারা নাই, ইয়ার ছিল না, তো আমাদের ওরকম ভিসারা ধরত বলে নাই আর ওরকম জিজ্ঞেসও করে নাই, জাস্ট হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করে কন্টেন্ট অফ দ্য মিডল এয়ার ক্যাভিটি, কন্টেন্ট জিজ্ঞেস করে, প্রথমেই কিন্তু বলতে হবে ইয়ার, ইয়ার না বললে ম্যাম আমরা খুব খ্যাপে। তো এর থেকে আর ওরকম কিছু ধরে না ইয়ার থেকে। দেখো হেমি সেকশন, এটা হলো আমাদের কলেজে ছিল হেমি সেকশনটা, আমাদের কলেজের ভিসারের মধ্যে আমরা লিখে রাখছিলাম যে কোনটা কোন কি, কোনটার কি নাম। তারপরে আসো ডেভেলপমেন্ট অফ হেড নেক, হেড নেক এর ডেভেলপমেন্ট, আমরা এখন হেড নেক এর ডেভেলপমেন্ট পড়বো, বেশি কিছু নাই। যেমন তোমার ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ আর ক্লেফট, দেখো আর্চটা হলো তোমার মেসোডার্ম উইক্স 4-5 weeks, তার মানে পুরো যে হেড নেকটা আছে এটা ডেভেলপ হয় 4th and 5th week অফ ইন্টার ইউটারাইন লাইফ, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট অফ হেড নেক এর মধ্যে রয়েছে তোমার ফ্যারেঞ্জিয়াল বা
ব্রাঙ্কিয়াল পাউচ, এটা হলো তোমার অ্যাক্রোডন থেকে আসে। আর হলো ফ্যারেঞ্জিয়াল অর ব্রাঙ্কিয়াল আর্চ যেটা আছে, দেখো এখানে আর্চ দেওয়া আছে, পাউচ, এই যে পাউচ এটা আর্চ, এটা হলো তোমার ক্লেপ, সুন্দর করে দেওয়া আছে, দেখো একটোডার্ম দেওয়া আছে, এন্ডোডার্ম, মেসোডার্ম, কোথা থেকে এগুলো আসে। তো এই ফ্যারেঞ্জিয়াল যে পাউচ আছে, আমি পাউচ থেকে শুরু করি নিচে থেকে, এই পাউচটা যে আছে, এই পাউচ থেকে তোমার পাঁচটা পাউচ, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর ফিফথ। এখন এই প্রথম পাউচ থেকে এটা ডেরিভেটিভস কি, মানে কি আসে এটা, এটা ডেরিভেটিভসটা কি ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচে, সেটা হলো টিউবার টিম্প্যানিক রেসেস। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে কি আসে, এটা ডেরিভেটিভস হলো প্যালাটাইন টনসিল। থার্ড থেকে আসে হলো তোমার ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা থাইমাস, একটা থাইমাস, দুটা জিনিস আছে। আর ফোর্থ থেকে আসে হলো তোমার সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর ফিফথ থেকে আসে হলো তোমার আলটিমো ব্রাঙ্কিয়াল বডি বা সেল অফ আলটিমো ব্রাঙ্কিয়াল বডি গিভ রাইজ টু পলি প্যারাফলিকুলার সেল অর সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে প্যারাফলিকুলার বা সি সেল যেটা আছে থাইরয়েড গ্ল্যান্ডের, ওইটা আসে হলো তোমার ফিফথ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। দেন হলো তোমার আর্চে আসে। আপু, হ্যাঁ হ্যাঁ আপু, থার্ড পাউচ থেকে হচ্ছে ইনফিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর ফোর্থ পাউচ থেকে সুপিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আপু হচ্ছে থার্ডটা থেকে আসলে, শোনো, থার্ডটা থেকে আসলে তোমার ইনফিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর থাইমাস, দুইটা জিনিস আছে। হ্যাঁ আপু, মানে আলাদা আলাদা পাউচ থেকে আসার কারণ সুপিরিয়ার ইনফিরিয়ার? হ্যাঁ, এটা হলো তোমার যে গ্ল্যান্ডটা আছে সুপিরিয়র ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, একটা উপরে একটা নিচে না, এই জন্য এটা আলাদা আলাদা থেকে আসে পাউচ থেকে। দেখো আমি দেখাই পাউচ তো, এখানে এই যে পাউচ গুলো, এই পাউচ গুলা, হ্যাঁ এই পাউচ গুলা, এখান থেকে তোমার কি আসে বলবো, থার্ড, থার্ড পাউচ থেকে কোনটা, থার্ড পাউচ এটা না, এটা থেকে তোমার আসবে তো ইনফিরিয়রটা, আর এই ফোর্থ পাউচ থেকে আসবে তোমার সুপিরিয়রটা। জি আপু। আপু, টিউবো টিম্প্যানিক রিসেস থেকে কি তৈরি হয় পরে? কিসের? ও, টিউবার টিম্প্যানিক রিসেস যে টিম্প্যানিক মেমব্রেন আছে না, ওইটা মেইনলি তোমার এয়ারের কাজটা এখান থেকে হয়। টিউবার টিম্প্যানিক রিসেস এয়ারের ভিতরে যে মিডল এয়ার ক্যাভিটি বা মিডল এয়ার, এটা আর কি এখান থেকে হয়। আর যেটা নাকি তোমার এক্সটার্নাল যে এয়ার আসছে, এক্সটার্নাল এয়ারটা বা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস যেটা আছে, ওইটা হলো তোমার ক্লেপ থেকে আসে, ফার্স্ট ক্লেপ থেকে, বুঝতে পারছো? আর টিউবো টিম্প্যানিক যেটা, ওটা হলো তোমার টিম্প্যানিক মেমব্রেন, তারপরে মিডল এয়ার ক্যাভিটি যে এগুলো আছে, ওইটা হলো তোমার এই এখান থেকে আসে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল আর্চ, তো ফ্যারেঞ্জিয়াল আর্চ এর মধ্যে তোমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ যেটা আছে, ওটার নার্ভ হলো ম্যান্ডিবুলার নার্ভ। এটা হলো কি কি মাসেল, তাহলে এখানে সাপ্লাই হবে কি কি মাসেল থাকবে এখান থেকে? এটা হলো তোমার, যদি বলে যে মাসেল অফ ম্যাস্টিকেশন, এটা তো আমরা জানি যে ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দিবে, এটা কোন আর্চ থেকে আসে তখন জিজ্ঞেস করতে পারে এভাবে, বা এটা এভাবে জিজ্ঞেস করে, ডেভেলপমেন্ট গুলো এভাবে হয়, তখন বলবা যে ফ্যারেঞ্জিয়াল আর্চের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আর কি ই হয়, ডেভেলপ হয়। অনেক সময় বলতে পারে ম্যাডামরা কনফিউজ করার জন্য বলে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ নাকি পাউচ, তো ওইটা আর কি করে আর্চ বলবা। এটা হলো তোমার পাউচের ক্ষেত্রে তো বললাম টনসিল, তারপর থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে, ওগুলো ওই জিনিসগুলো আসলে তোমার পাউচ থেকে, মানে ভিতরে থেকে। আর আর্চ যেটা আছে, আর্চটা তো একদম বাইরে, বাইরে থেকে তোমার কি আসবে, দেখো ম্যান্ডিবুলার নার্ভের সাপ্লাই হবে, ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দিবে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চকে। সেটার মাসেল কি কি আছে, মাসেল অফ ম্যাস্টিকেশন, মাসেল অফ ম্যাস্টিকেশনের মধ্যে কি কি রয়েছে, টেম্পোরালিস, ম্যাসেটার, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। আর হলো তোমার, এটা তো মাসেল অফ ম্যাস্টিকেশনের মাসেল গেল, দেন হলো মাইলোহায়াড মাসেল, তারপর অ্যান্টেরো বেলি অফ ডাইগাস্টিক, টেনসর ভেলি প্যালাটাইন, তারপর টেনসর টিম্পেনি, এই মাসেল গুলো তোমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। আবার কিছু স্কেলেটন আসে, মানে যেমন তোমার বোনস টাইপের জিনিসপত্র আসে, যেমন পিয়াক, ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন, তারপর পার্ট অফ দ্য, কিছু পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, তারপর হলো মিকেলস কার্টিলেজ, ম্যান্ডিবুলার, তারপর ম্যালিয়াস ইনকাস, কিছু লিগামেন্ট আসে এখান থেকে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। দেন সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ যেটা আছে, ওটা হলো ফেশিয়াল নার্ভটা সাপ্লাই দিবে। ওটার মাসেল কি কি আছে, ফেশিয়াল যেহেতু নার্ভ, তো ফেশিয়াল এক্সপ্রেশনের যতগুলো নার্ভ আছে, মানে মাসেল আছে, যেমন বাক্সিনেটর, অরবিকুলারিস, অরবিকুলারিস অরিস, তারপর অরবিকুলারিস অকুলি, তারপর তোমার পোস্টার বেলি অফ ডাইগাস্টিক, স্টাইলোথ হাইওয়েড, স্টেপেডিয়াস, এগুলো আর কি তোমার সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে। আর স্কেলেটন যদি বলে যে এখান থেকে কি কি বোনস বা বোনসের কি কি বা লিগামেন্ট কি কি আসতে পারে, তখন বলবা যে স্টেপিস এখান থেকে আসে, আর হলো তোমার স্টাইলোয়েড প্রসেসের স্টাইলো হাইওয়েড লিগামেন্ট আসে, তারপর হলো তোমার লেজার অ্যান্ড আপার পার্ট অফ দ্য বডি অফ হায়ার বোনটা আসে এখান থেকে। তারপর তোমাকে জিজ্ঞেস করো, আচ্ছা ঠিক আছে, থার্ড ফ্যারেঞ্জিয়াল যে আর্চ আছে, হ্যাঁ থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভ সাপ্লাই কি, ওটা হলো তোমার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এখন
এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসছিল যে ডায়াগনস্টিক মাসেলের ডাবল নার্ভ সাপ্লাই কেন, এটা বলছিল, এই কোশ্চেনটা আসলো। তো দেখো এখানে কি ফার্স্ট ফ্যানজিয়াল আর্চ থেকে আসছে কি ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দেয় না, তো এটা অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগনস্টিকটা এখান থেকে আসে, আর পোস্টেরিয়র বেলি অফ ডায়াগনস্টিকটা কোথা থেকে আসে, সেকেন্ড ফ্যানজিয়াল আর্চ থেকে আসে, ফেসিয়াল নার্ভ যেটা সাপ্লাই দেয়। এই জন্য এই দুটা, এই জন্য ডায়াগনস্টিক মাসেল আর কি ডুয়েল নার্ভ সাপ্লাই হয় এটা। তারপর হলো তোমার স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেলটা হলো তোমার থার্ড ফ্যানজিয়াল আর্চ থেকে আসে, এটা নার্ভ সাপ্লাই দেয় গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটার তোমার স্কেলেটন যদি জিজ্ঞেস করে বা বোনস এর কোন টাইপ বা কোন বোনস বা লিগামেন্ট যদি স্কেলেটন এরকম জিজ্ঞেস করে তখন বলবা গ্রেটার হর্ন অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি অফ হায়ার্ড বোন, তার মানে হায়ার্ড বোনের আপার আর লেজার হর্নটা আসবে হলো তোমার সেকেন্ড ফ্যানজিয়াল আর্চ থেকে, আর থার্ড ফ্যানজিয়াল আর্চ থেকে আসবে হলো লোয়ার পার্ট আর গ্রেটার হর্নটা। দেন হলো তোমার ফোর্থ অ্যান্ড সিক্স, এখানে ফিফথ কোন ফ্যানজিয়াল আর্চ নাই, ফোর্থ অ্যান্ড সিক্স, ফোর অ্যান্ড সিক্স এর মধ্যে রয়েছে তোমার ভেগাস নার্ভ থেকে আসে দুইটাই, একটা হলো তোমার সুপিরোল্যাঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, আর একটা হলো তোমার রিকারেন্ট গ্র্যানজিয়াল। ঠিক আছে, সিক্স আর যেটা ওটা হলো তোমার রিকারেন্ট গ্র্যানজিয়াল সাপ্লাই দেয়, আর ফোর্থ আর যেটা ওটা হলো তোমার সুপিরোল্যাঞ্জিয়াল নার্ভটা আর কি সাপ্লাই দেবে। তো এখানে মাসেল কি কি থাকে, পিকোথাইরয়েড, লিপিডোর ভ্যালি প্যালাটাইন, তারপর হলো তোমার ফ্যারিঞ্জিয়ালের যে ফ্যারিংসের যে কনস্ট্রিক্টর মাসেল গুলো আছে ওগুলো, কনস্ট্রিক্টর মাসেল অফ ফ্যারিংস, ইন্ট্রিনসিক মাসেল অফ ল্যারিংস, এগুলো আসবে হলো তোমার ফোর্থ অ্যান্ড সিক্স ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। দেন তোমার স্কেলেটন কি কি থাকে, ওই যে তো ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের যে থাইরয়েড, তারপর হলো তোমার বলে ক্রিকয়েড, অ্যাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, এগুলো সব কার্টিলেজ গুলো আসবে হলো তোমার স্কেলেটন, মানে ফোর্থ অ্যান্ড সিক্স ফ্যারিঞ্জিয়াল আর্চের স্কেলেটন থেকে আসবে আর কি, ওইখান থেকে আসবে। দেন হলো তোমার ফ্যারিঞ্জিয়াল ক্লেফট, ফ্যারিঞ্জিয়াল ক্লেফট এর মধ্যে কি আছে, ফ্যারিঞ্জিয়াল ক্লেফট এর মধ্যে তোমার ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল ক্লেফট আর একসাথে তোমার সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ফ্যারিঞ্জিয়াল ক্লেফট। তো ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল ক্লেফট থেকে আসবে তোমার এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, মানে এক্সটার্নাল এরিয়া যা আছে সব আসবে তোমার ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল ক্লেফট থেকে। সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ যে তোমার ফ্যারিঞ্জিয়াল ক্লেফট আছে ওইখান থেকে তোমার ওই যে সার্ভাইকাল সাইনাস গুলো আসবে, তারপর এগুলোর থেকে সার্ভাইকাল সাইনাস গুলো থেকে যে ফার্দার ডেভেলপমেন্ট হয়ে নানা রকম স্ট্রাকচার হয় ওগুলো আর কি এখান থেকে আসবে। এই তো, আচ্ছা আপনারা সবাই নামাজ পড়বেন আর ধৈর্য ধারণ করবেন, যেহেতু সামনে প্রফ, এরকম কখনোই মনে করবেন না যে আমি প্রফে কি করব, কিছু পারবো না বা কিছু। আমি সত্যি কথা এত পড়া পড়া হয়েছে, মানে এত সূক্ষ্ম করে পড়া হয়েছে, প্রফে গিয়ে দেখি যে একদম সুপারফিশিয়াল পড়া গুলা, মানে খুব করে যেগুলো নাকি সবসময় শুনে আসতেছি ওরকম কোশ্চেনে জিজ্ঞেস করে, এক্সটার্নাল ইন্টারনাল যাই বলো সবাই সেম কোশ্চেনই করে। তো ধৈর্য ধারণ করবা, দেখো ধৈর্য ধারণ করলেই আল্লাহ সবসময় ধৈর্য ধারণ শিলদের সাথে আসেন, তিনি আর কি সবকিছু ঠিক করে দিবেন, তার কাছে সাহায্য যাইতে হবে। আর কোনো সময় এরকম ডিপ্রেশনে পড়া যাবে না যে না আমি পারবো না, আমার অনেকগুলো পড়া বাকি আছে, এখন পর্যন্ত আমি কোনো পড়া শুরু করি নাই, এত এক বছর আমি বসে বসে কাটাইছি কিন্তু পড়তে পারতেছি না, এরকম কখনোই মনে করবে না, আর ডিপ্রেশনে পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে শুধু আল্লাহর কাছে বা যে যে ধর্মে আসো চোখ বন্ধ করে যদি জাস্ট প্রে করবা যে না আমি আজকে থেকে এখন থেকে শুরু করবো, এখন থেকে শুরু করলে আমি মনে করি হিউজ। তোমাদের পরীক্ষা কবে, নভেম্বরে না? ডেট তো বলা নেই আপু, ডেট তো সিওরলি বলে নাই, এখনো ডেট দেয় নাই তো। আচ্ছা, ডেট এখনো বলে নাই না, কত হইতে পারে, মানে তোমার এমনি জানা নাই, ম্যাডামরা কিছু বলে না যে কবে হইতে পারে বা কিছু এরকম কিছু? না আপু, ম্যাডামরা তো বলে কলেজ খুলে, স্যারকে জিজ্ঞাসা করছিলাম ক্লাসে, ওই যে স্যার বলছেন যে যদি নভেম্বরে না হয় তাহলে 2021 জানুয়ারি তো হওয়ার সম্ভাবনা আছে। ও জানুয়ারি দিকে আমাদের বলছে যে আমাদের নাকি, আমাদের প্রথম বলছে আমাদের নাকি ই হবে তোমার নভেম্বরে পরীক্ষা হবে, তো আমরা মাত্র প্রফ দিয়ে শুরু করলাম ফরেন্সিক কমিটি মেডিসিন, কিভাবে সম্ভব? পরে ম্যাডাম স্যার বললো কে বসে এগুলা আসলে, তো স্যাররা অনেক তাড়াতাড়ি যাচ্ছে, যদি হয়ে যায় কারণ বলা যায় না তো উপর থেকে কোনো অর্ডার দিলে তো মানতেই হবে, তো মনে হয় না তোমাদের হইতে পারে জানুয়ারিতে দিতে পারে, তাহলে আমাদেরটা একটু পড়া হবে বা তোমাদের সাথে সাথে হইতে পারে, মনে হয় নভেম্বরে তোমাদের সাপ্লিট, মানে যারা নাকি ফার্স্ট প্রফ বা অন্যান্য প্রফের সাপ্লিট ডেট দিতে পারে, তো অনেক হিউজ টাইম। আপু টাঙ্গের থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ও টাঙ্গে কোন জায়গায় কোন প্যাপিলাগুলো থাকে আর কোন প্যাপিলার মধ্যে কোন টেস্ট প্যাডগুলো থাকে, এটা যদি একটু বলে দিতেন ভালো হতো।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতেছি, অবশ্যই বলতেছি। মানে কি ওই যে তোমার টেস্ট পার্ট সুইট কোনগুলা কোথায় থাকে ওইটার টেস্ট পার্টের কথা বলতেছো নাকি তোমার প্যাপিলা গুলার মধ্যে কি কি থাকে ওগুলা, মানে তোমার আমি বলতেছি প্যাপিলাটা কই থাকে, আবার প্যাপিলার মধ্যে কোন বারটা থাকে, মানে কোন প্যাপিলা গুলা সুইট টেস্টের জন্য, কোন গুলা সরের জন্য। ও আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপু টনসিল শর্ট নোট মানে রিটেনের ক্ষেত্রে যদি শর্ট নোট আছে টনসিল, তাহলে কি প্যালাটাইন টনসিল এটা শুধু অ্যান্সার করলেই হবে? হ্যাঁ 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 এটা অনসাল করলে হবে। প্যারেন্ট অনসাল এর তোমার এটা কি, তারপর তোমার সিচুয়েশন দিতে পারো, তারপর দুটো সারফেস আর বর্ডার মেবি আছে দুটো দুটো করে ওগুলো দিতে পারো। এটা গাইড থেকে পড়বা তোমরা, বেশি কিছু দিতে লাগে না, এত কিছু লাগে না শর্ট নোট দিতে হইলে। খুবই ইজি কোশ্চেন, এত বেশি আর কি তোমার ই করে না, মানে ওনারা পেঁচায় না অত বেশি। আপু আপু আপনি মিডিলে কিছু একটা বলছিলেন যেটা গাইডে ভুল আছে, যার কারণে দত্ত থেকে পড়তে বলছিলেন, ওটা কি ছিল আপু আরেকবার একটু বলেন না। ও ওইটা ছিল হলো তোমার যে মাসেল অফ ম্যাস্টিকেশন আছে না, ওই মাসেল অফ ম্যাস্টিকেশনের যে তোমার অরিজিন ইনসার্শন নার্ভ সাপ্লাই অ্যাকশন গুলো আছে না, ওগুলা তোমরা ইসের থেকে পড়বা, কি জানি বলে দত্ত থেকে পড়বা। আমি ওটা ছবি দিয়ে দিব তোমাদের, সমস্যা নেই। আপু কলেজে কি মানে আপু ভাইবার সময় কি সিঙ্গেল বোনস গুলো যেমন টেম্পোরাল ফ্রন্টাল এগুলা কি আপু ধরে, নাকি আপু শুধু আর্টিকুলেটেড আর্টিকুলেটেড অবস্থাতেই ধরে? হ্যাঁ তোমাদের আমি বলি, তোমাদের যদি কলেজে পরীক্ষা না হয়ে থাকে বা কলেজে পরীক্ষা হবে এরকম হয় না এখনো অনেকের বা হবে, তো ওইটা হয় কি তোমার কয়েকটা বোন ধরে, অত বেশি বোন ধরবে না, দুইটা বা তিনটা এরকম কপাল খারাপ থাকলে টেম্পোরাল ওরকম আমাদের উঠায় না, অনেক কম উঠায়। সবচেয়ে বেশি তোমার যে অক্সিপিটাল বোন, তারপর ফ্রন্টাল প্যারাইটাল এগুলো ধরে, কারণ ম্যাডামরা আগে দেখে যে তোমার বেসিকটা কি। আসলে ফ্রন্টাল আর প্যারাইটাল বোন দিয়ে কিন্তু বুঝে যায় যে তোমার আসলে বেসিক ঠিক আছে নাকি ঠিক নাই। কেন বলতো, কারণ হলো ওটা তো অনেক ইজি যে কোন বোনের সাথে তুমি দেখে দেখে বলতে পারতেছো যে কোন বোনের সাথে কোন বোনটা অ্যাটাচ হইতেছে কি হইতেছে এগুলা। আচ্ছা অনেকে একটুখানি দাঁড়াও, আমি তোমাকে বলতেছি একটা কোশ্চেন আগে দেখি কে কি বলছে। আচ্ছা এয়ার কন্ডিশন, আচ্ছা কন্টেন্ট অ্যাপ্লায়েন্স গুলো আপনি একবার বলে দিলে ভালো হতো, সবাই একসাথে বললে বোঝা যায় না। ঠিক আছে কন্ডাইলার, আপনি ক্লাসটা কি ইউটিউবে আপলোড হবে? আসলে ইউটিউবে আপলোড হবে নাকি আমি জানি না তোমাদের। আচ্ছা তোমরা যারা নন লার্নার্স আছো বা ডিপ্লোমার আছো, তোমাদের কি ই করে দেয় কি জানি বলে, তোমাদের কি দিয়ে দেয় না রেকর্ড দিয়ে দেয় না? আপু ডিপ্লোমেট গ্রুপে রেকর্ডটা দিয়ে দেওয়া হয়, আর হচ্ছে গিয়ে ওই যে লার্নারদেরকে শুধু স্লাইডটা দেওয়া হয়। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শুনো, তোমাদের কি সবার ই শেষ হয়ে গেছে কি জানি বলে, ও কি ও আরেকজন না কোশ্চেন করছিল কি জানি কোশ্চেন ভুলে গেলাম আমি, টাঙ্গে কোশ্চেন করছিলাম। হ্যাঁ 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 টাঙ্গের টেস্ট সেন্সেশন গুলো না, হ্যাঁ এটা হলো তোমার যে সল্টি যেটা আছে, হ্যাঁ সল্টি প্রথমটা তো তোমার সল্টিটা হলো একদম টিপ অফ দা টাং আছে না, একদম টিপ থেকে যেটা আছে ওইটা আমাদের ম্যাম এমনি বলছিল যে টিপ অফ দা টাং, আমার আসলে অত খেয়াল নাই তাও আমি দেখে বলছি, টিপ অফ দা টাং যেটা আছে ওটা হলো সল্টি ভাবটা, আর হলো তোমার দুই সাইডে যে আছে না দুই সাইডে হলো শাওয়ার, যেটা নাকি তোমার কি বলে টক টক বলি আমরা অনেক সময় যে টক, ওটা হলো তোমার ল্যাটারাল সাইড যেটা আছে ওই সাইড থেকে সেন্সেশনটা পায়, সলিড হলো টিপ থেকে, আর সুইটটা হলো তোমার ডর্সাল সারফেসের তোমার একদম লোয়ার পার্ট, মানে কি বলে অ্যান্টিরিয়র টু থার্ড থেকে আর কি সুইটটা, আর বিটারটা একদম পোস্টেরিয়র পার্ট থেকে আসে, মানে সেন্সেশনটা বুঝতে পারছো? আপু তাহলে প্যাপিলা হিসেবে বললে মানে কোন প্যাপিলাতে প্যাপিলা বলছিল তোমার যে বলছো না যে প্যাপিলা তোমার ফাঞ্জি ফর্ম প্যাপিলা, তারপর ফলি ফর্ম প্যাপিলা, তারপর হলো যে ভ্যালেট প্যাপিলা, ভ্যালেট প্যাপিলাটা কোথায় থাকে তোমার একদম ইউ শেপ করে থাকে না ইসের মধ্যে, ফোরামেন সিকাম যেটা আছে মাঝখানে ওই মাঝখানের থেকে চারদিক দিয়ে আর কি যে প্যাপিলা গুলা থাকে না ছোট ছোট ফুটা ফুটা, দেখবা যখন ভিজাটা ধরবো তখন দেখতে পারবা, তো ওইটার মধ্যে যে প্যাপিলাটা থাকে ওইটা হলো তোমার ভ্যালেট প্যাপিলা, ওটার মধ্যে কিন্তু তোমার টেস্ট পার্ট থাকবে, তার মানে কি আমি পোস্টের পার্ট বলছি, তো পোস্টের পার্ট টেস্ট পার্ট থাকে সেটা বিটার, আর হলো তোমার ইটা বলছিলাম যে যে ফিলি ফর্ম প্যাপিলা যেটা থাকে একদম উপরে, দেখো এই সাইড দিয়ে তোমার উপরের দিক দিয়ে ডর্সাল সার্ফেসের যে জায়গাটা আছে মানে টিপ থেকে একটু উপরে যেটা আছে ওইটাতে তুমি সুইটের ইটা পাবা, আর টিপটা পাবা হলো তোমার
একদম সলটি, আর দুই সাইড যে ল্যাটারাল মধ্যে দিকে থাকে ফলিয়েট পেপিলা থাকে না, ওই দিক দিয়ে পাবা হলো তোমার ই কি বলে তুমি ভুলে যাই বারবার, ওই দুই সাইড দিয়ে পাবা হলো তোমার ই যে ত্বক, তোমরা যে বলো না টক লাগতেছে, যেমন তেঁতুল খেলে আমরা বুঝতে পারি যে টক লাগতেছে, তো ওইটা ওই সেকশনটা পাবা হলো দুই সাইড দিয়ে। তো একদম মাঝখানে যে জায়গাটা আছে না, যেমন ফোরামেন সিকাম বা ভ্যালার পেপিলা থেকে তোমার টিপের আরেকটু ফাঞ্জিমাম পেপিলার থেকে আরেকটু উপরে যে জায়গাটা আছে মিডল জায়গাটা, ওই জায়গাটার মধ্যে তোমার ফিলিফর্ম পেপিলাটা থাকে, তো ওইটার মধ্যে কোনো মানে টেস্ট সেন্সেশন থাকে না, পাবা না। বুঝতে পারছো এবার? জি আপু। আপু টাঙ্গি কি ভেন্ট্রালের কোনো মানে কোনো জায়গায় পেপিলা অ্যাবসেন্ট থাকে? না, প্যাপিলা অ্যাবসেন্ট তো এরকম থাকে না, জাস্ট বলছে চার রকমের প্যাপিলাটা থাকে, সেটা তোমার যে ইনফিরিয়র সার্ফেসে, কিন্তু মানে কি বলে ডর্সাল, আরেকটা হলো তোমার ইনফিরিয়র সার্ফেসই, তো ওটা ইনফিরিয়র সার্ফেসে থাকবে না, তোমার ডর্সাল যে সার্ফেসটা আছে ওই সার্ফেসটার মধ্যেই থাকবে। আচ্ছা, সবাই ভালো থাকো, সবাই নামাজ পড়ো, যারা ইসলাম ধর্মের আসছো আর যারা অন্যান্য ধর্মের আসছো, তোমরা তোমাদের রিচুয়াল অনুযায়ী আর কি ইসলামিক যে প্র্যাকটিস আছে ওটা করো, আর হতাশ হয়েও না, আর কারো কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে নক দিও, আমার ফেসবুকে নক দিলে হবে, আমি তখন বলে দিব, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।